মিস অধরা জাহান, এই চিঠিগুলো কি তোমার দ্বারা লেখা হয়েছে? রক্তিমের প্রশ্নে অধরা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলল। রক্তিম অধরার একদম কাছে গিয়ে বলল, উত্তরটা তাড়াতাড়ি দিলে খুশি হব। অধরার ভয়ে হাত পা ঘেমে একাকার অবস্থা। রক্তিম অধরার থুতনি ধরে মাথা উঁচু করে বলল, কথা না বললে সব চিঠি তোমার বাবার কাছে পৌঁছে যাবে। অধরা বাবার কথা শুনে কেঁপে উঠল, তাই সে আমতা আমতা করে বলল, প্লিজ রক্তিম ভাইয়া, আপনি বাবাকে কিছু বলবেন না, আমি লিখেছি চিঠিগুলো, কিন্তু দিবা আপুর কথায়, সে বলেছিল এসব আমাকে চিঠিগুলো লিখতে। রক্তিম বাঁকা হেসে অধরাকে ছেড়ে দিয়ে বলল, রুমে চলে যাও, ছাদে যেন আর না দেখি। অধরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে ছাদ থেকে নেমে পড়ে অধরা। অধরা যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, একজনকে হাতিয়ার বানিয়ে আমাকে বশ করতে পারবে না দিবা, আমি একজনই আসক্ত হয়েছি, সে একজনকেই আমার চাই। তোমার শাস্তি খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাবে দিবা, তুমি এ বিষয়ে নিশ্চিত থাকো। অধরা ছাদ থেকে নেমে সোজা চলে গেল নিজ রুমে, বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো। অধরার এমন অবস্থা দেখে তার ছোট বোন তন্নি অবাক হয়ে গেল আর বলল, ভূত দেখেছিস নাকি তুই আপু, এমন করছিস কেন? অধরা বোনের দিকে একবার তাকিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল আর বলল, রক্তিম ভাইয়া ছাদে গিয়েছিল তো কি হয়েছে? অধরা তন্নির দিকে তাকিয়ে বলল, দিবা আপু যে চিঠিগুলো আমাকে লিখতে বলেছিল সেগুলো সে রক্তিম ভাইয়াকে দিয়ে দিয়েছে। তন্নির মুখ হা হয়ে গেল, সে আশ্চর্যের চরম সীমানায় এখন, যে রক্তিম ভাইয়াকে আমরা সবাই ভয় পাই তাকে চিঠি দিয়েছে দিবা, আসলেই মেয়েটা সাহস আছে বটে। বোনকে এভাবে হা হয়ে থাকতে দেখে অধরা বলল, হা হয়ে আছিস কেন? তন্নি মুখ বন্ধ করে বলল, এই জন্য শয়তান মাইয়াটা নাম বলে নাই তোমারে। অধরা বলল, হয়তো, কিন্তু আমি রক্তিম ভাইয়াকে সব বলে দিয়েছি, এখন সে জানে, বাকিটা তার দিবা জানে। শেষের কথাটা মুখ বাঁকিয়ে বলল অধরা। তা দেখে তন্নি শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, জলে রে বন্ধু, কারো তো চলে। অধরা তন্নির দিকে ছোট ছোট চোখ করে বলল, কুচ তোর জামাইয়ের চলে। অধরার কথা শুনে তন্নি হা হা করে হেসে উঠল। তন্নির হাসি দেখে অধরার গা জ্বলে উঠল, সে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। তন্নি গুনগুনিয়ে গান গাইতে লাগলো, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে মন, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। রক্তিমের মুখোমুখি বসে আছে দিবা, তার সামনে ছড়িয়ে রাখা হয়েছে চিঠিগুলো। দিবা সেগুলোর দিকে একবার তাকিয়ে বলল, এইসব কি রক্তিম? রক্তিম শার্টের স্লিপগুলো গুটিয়ে কোণে পর্যন্ত উঠিয়ে বলল, মিরিল প্রথম আলো পুরস্কারের জনপ্রিয় অভিনেত্রী মিস দিবাশা, এভাবেই তোকে পুরস্কার দেওয়ার জন্য ডাকা হবে। দিবে কিছু না বোঝার ভান করে বলল, এইসব কি বলছো তুমি রক্তিম? রক্তিমের এবার রাগ উঠে গেল, সে সজোরে টেবিলের উপর আঘাত করে বলল, নাটক করিস তুই আমার সাথে, এগুলো যে তোর কাজ আমি জানি, যাকে দে করিয়েছিস সেও সব বলে দিয়েছে, বাকিটা তুই বল। দিবার মাথা ঘুরে উঠল, অধরা যে সব কিছু বলে দিয়েছে তা বুঝতে সময় লাগেনি তার। দিবা বলল, হ্যাঁ আমি করেছি এসব। রক্তিম পায়ের উপর পা তুলে বসে বলল, অধরাকে দ্বারা কেন করেছিস তাও আমি জানি। দিবা চোখ তুলে তাকালো, টলটল করছে তার চোখ দুটি। সেই অবস্থায় দিবা বলে উঠল, আই লাভ ইউ রক্তিম, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এইসব আমি করেছি যাতে অধরা। বাকি কথা রক্তিম আর তাকে বলতে দিল না, সে দাঁড়িয়ে চিঠিগুলো এক এক করে ডাস্টবিনে ফেলে দিল আর বলল, তোর শাস্তি কি জানিস? আজ থেকে তোর আর আমার সব রিলেশন শেষ। দিবা আঁতকে উঠল আর বলল, এমন ভাবে বলিস না। রক্তিম আর দিবার কোনো কথা না শুনে গটগট করে পাঁপ দিয়ে বের হয়ে চলে আসলো। দিবা সেখানেই বসে চোখের পানি ফেলতে লাগলো। রক্তিম, পুরো নাম আরাফ হোসেন রক্তিম, মায়ের দেওয়া নামটাই সবাই ডাকে, সে ছোটবেলা থেকেই। বাবা মায়ের বড় ছেলে রক্তিম, ছোট ভাইয়ের নাম আবরার হোসেন রাত। রক্তিম পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় বসেছে 2 বছর ধরে। অধরা জাহান বাবা মায়ের বড় মেয়ে, সমাজকর্ম বিভাগে অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ছে। অধরার বাবা আর রক্তিমের বাবা ভালো বন্ধু, যার দরুন দুই পরিবারের ভালোই সম্পর্ক রয়েছে। অধরার বাবা আর রক্তিমের বাবা ভালো বন্ধু, যার দরুন দুই পরিবারেও ভালো সম্পর্ক রয়েছে। দুজনের বাসা পাশাপাশি হওয়ায় রক্তিমের দেখা অধরা প্রতিদিনই, প্রায় রক্তিমের সাথে অধরা সম্পর্ক জড়তার, অধরা জড়তাই সবচেয়ে বেশি। সে রক্তিমের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এটার কারণ অধরা জানা নেই। রক্তিমকে সে ভয়ও পায় বটে, কারণ রক্তিম তার শিক্ষকও ছিল। ক্লাস 8-এ থাকতে সেই সময়ই সে রক্তিমের রাগ সম্পর্কে অবগত হয়েছে। রক্তিম বাসায় এসে নিজ রুমে চলে গেল, শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল, তারপর ওয়াশরুমে প্রবেশ করলো, শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ল, পানি তার শরীর বেয়ে পড়ছে। দুহাত দেয়ালের মধ্যে ঠেকিয়ে সে চোখ বন্ধ করে একজনের চেহারা মনে করতে লাগলো। সেই মানুষটার চেহারা দেখে রক্তিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে সে বের হয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, যার বিচরণ আমার স্বপ্নে আছে সে কখনো অন্য কারো হতে পারবে না। কালো রঙের শার্টটা গায়ে দিতেই দরজা ঠেলে ভেতরে চলে আসলো রাত। তাকে দেখে রক্তিম বলল, এত তাড়াতাড়ি চলে আসলি ভার্সিটি থেকে? রাত ব্যাগ রেখে বিছানায় বসে বলল, মা ফোন দিয়েছিল অধরার বাসায় দাওয়া দাস। রক্তিম শার্টের বোতাম লাগিয়ে বলল, তোর বেস্টফ্রেন্ড তো আজ কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। রাত বলল, কি হয়েছে, কাউকে মেরে দিয়েছে নাকি? রক্তিম হালকা হেসে বলল, থাক সেসব কথা বাদ দে, চল দুজন মিলে কফি খেয়ে আসি। রাত বলল, ঠিক আছে চলো। দুভাই মিলে চলে গেল নিচে মায়ের কাছে, আবদার করলো কফি খাওয়ার। অতঃপর কফির সাথে শুরু হলো তাদের আড্ডা। অধরা রান্নাঘরে কাজ করছে মায়ের সাথে, আবার মনে মনে চিন্তাও করছে রক্তিমের কথা। যদি সে সব বলে দেয় বাবাকে তাহলে কি হবে? তখনই হাতে গরম তাপ লাগতেই সে আহ করে উঠল। অধরার মা তার হাত ধরে বলল, কাজের সময় তোর ধ্যান কোথায় থাকে? অধরা মায়ের দিকে তাকিয়ে বলল, আমি ঠিকই আছি মা, তুমি কাজ করো আমি আসছি, মেহমান আসার সময় হয়ে যাচ্ছে। অধরা রুমে চলে আসলো, তনি রেডি হচ্ছে। অধরাকে চিন্তিত দেখে তনি বলল, আপু চিন্তা করিস না, রক্তিম ভাই কিছুই বলবে না। অধরা বলল, কি কিভাবে জানলি, আমি কি ভাবছি? তনি বলল, আমি সবই জানি বুঝছ, তোমার ওই কালো রাত বেস্ট ফ্রেন্ড থেকেও তোমায় বেশি বুঝি। অধরা হেসে বলল, তোর এসব কি বলিস, চুপ থাক। তনি বলল, কালো রাত না অমাবস্যার রাত বলা উচিত। তনির কথা শুনে অধরা হাসতে লাগলো, মুখে হাসি রেখে কাবার থেকে কাপড় বের করে চলে গেল ওয়াশরুমে। রাত 8টা, কলিং বেল বেজে উঠল। অধরা গিয়ে দরজা খুলে দিতে দেখতে পেল রক্তিমের বাবা মাকে। অধরা হেসে তাদের সালাম দিয়ে বলল, আঙ্কেল আন্টি ভেতরে আসুন। রক্তিমের বাবা মা ভেতরে প্রবেশ করলো। রক্তিমের বাবা বলল, সবাই কোথায় মা জননী? অধরা বলল, সবাই আছে আপনি বসুন। রক্তিমের বাবা মা সোফায় বসলো। অধরা দরজা বন্ধ করে দিতে চায় কিন্তু দরজা আগে বাড়ছে না, যেমন মনে হচ্ছে কেউ খুব বেশি শক্ত করে তা ধরে রেখেছে। তাই সে বিরক্ত হয়ে দরজা খুলতেই দেখলো রক্তিমা রাতকে। রাত অধরাকে দেখে বলল, কিরে আমাদের ভিতরে আসতে দিবি না? অধরা বলল, না আসতে দিব না, তুই বাহিরেই থাক। রাত অধরার হাত সরিয়ে ভেতরে ঢুকে বলল, তোর মতো পুটি মাছ আমাকে আটকাতে পারবে? তোর এত শক্তি আছে? তখনই রক্তিম বলল, হাতে অনেক শক্তি আছে, চিঠি খুব ভালো লিখতে পারে। রক্তিমের কথা শুনে রক্তিমের মা বলল, রক্তিম হেসে অধরার দিকে তাকালো। অধরার মুখটা কালো হয়ে গেছে। রক্তিম কিছু বলবে তার আগেই অধরার মা বাবা আর তন্নি হাজির হয়। তন্নি এসেই বলে, অমাবস্যার রাতও এসেছে। রাত রেগে বলল, তন্নির বাচ্চা? তন্নি বলল, আমার বাচ্চা নেই গো কিন্তু ভবিষ্যতে হবে। তন্নির কথা শুনে সবাই হেসে উঠল। রক্তিম অধরার কাছে গিয়ে কানে ফিসফিস করে বলল, চিন্তা করো না, তোমার গোপনীয় আমি রক্ষা করব। বলেই রক্তিম চোখ টিপ মারল অধরাকে। তা দেখে অবাক হয়ে গেল অধরা। রক্তিম হালকা হেসে সোফায় গিয়ে বসে পড়ল। একই টেবিলে মুখোমুখি বসে আছে অধরা আর রক্তিম, বাকি সবাই যে যার মতো করে কথা বলছে। রক্তিম মুরগির লেগ পিস দাঁত দিয়ে কামড়ে যাচ্ছে আর অধরার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। অধরার গলা দিয়ে খাবার নামছে না, সে শুধু প্লেটে খাবার নাড়াচাড়া করছে। রক্তিমের মা তা খেয়াল করে বলল, অধরা তোমার কি শরীরটা খারাপ? অধরা তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি ঠিক আছি আন্টি, আসলে খেতে ইচ্ছে করছে না। অধরার মা অধরার কথা শুনে বলল, আর বলবেন না ভাবি, খাওয়া দাওয়া কোনো রুটিন নেই, আমার মেয়ে দুটোই আস্তে বজ্জাত হয়েছে। অধরার মায়ের কথায় রক্তিম মুচকি হেসে বলল, ভালো কাজে তো আর এদের মন বসবে না আন্টি, যত ধরনের শয়তানি মার্কা কাজ আছে এটিতেই তাদের মন বসবে। রক্তিমের কথায় অধরা নাক ফুলিয়ে বলল, আমার খাওয়া হয়ে গেছে আমি রুমে যাচ্ছি। রাত অধরাকে বলল, এই অধরা রাগ করিস না, আমরা ভেবেছি যে ডিনারের পর ঘুরতে বের হব, ভাইয়ের ট্রিট দিবে, চল যাই। অধরা কিছু বলবে তার আগেই অধরার বাবা বললেন, এত রাতে বাইরে যাওয়ার কি দরকার, বাসায় থাকো, যা খেতে মন চায় বাসায় অর্ডার করো। অধরার বাবার কথায় অনেক খুশি হলো, সে দুহাত বুকে গুঁজে মুখে হাসি ফুটিয়ে রক্তিমের দিকে তাকালো। রক্তিম অধরার বিজয়ে হাসি দেখে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আঙ্কেল আপনি কোনো টেনশনই করবেন না, গাড়িতে যাব, আমি বুঝতে পেরেছি মেয়েদের জন্যই আপনি পারমিশন দিচ্ছেন না, আর রাতও তো আছে। রক্তিমের কথায় অধরার বাবা একটু ভেবে বললেন, ঠিক আছে কিন্তু চলে আসবে তাড়াতাড়ি। রক্তিম হালকা হেসে অধরার দিকে তাকিয়ে বলল, অবশ্যই আপনি একদম টেনশন করবেন না। অধরার বাবার দিকে অসহায় চোখে তাকালো অধরা। তনি অধরার হাত টেনে বলল, আপু চলো বোরখা পরে নি। রাত তনির কথা শুনে বলল, তোকে কে নিয়ে যাবে, তুই তো কানা, চলন্ত গাড়ি দেখেও রাস্তায় ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকিস। তনি রাতের কথা শুনে দাঁত কিরমির করে বলল, আজ তোমাকে আমি গাড়ি নিচে ধাক্কা দিব দেখে নিও। অধরা তন্নি রক্তিম আর রাত গাড়ি নিয়ে বের হয়ে গেল। তন্নি আর রাত বকবক করিয়ে যাচ্ছে,
রক্তিম লুকিং গ্লাসে অধরাকে দেখছে। এক পর্যায়ে দুজনেরই চোখে চোখ পড়ে গেল। রক্তিম তার এক চোখ টিপ মারতে অধরার রাগটা আরো বেড়ে গেল। সে চেঁচিয়ে তন্নিকে বলল, তোর মুখটা এত চলছে কেন? চুপ থাক, নাইলে একটা থাপ্পড় দিব। তুমি আমাকে মারবে দাও রক্তিম ভাইয়ের সামনে, এ তো হতে পারে না, এত সাহস তোমার নেই। রক্তিম তন্নির দিকে ঘুরে বলল, একদম ঠিক কথা। অধরা গাল ফুলিয়ে বলল, সামনে দেখে গাড়ি চালান, নিজেও মরবেন সাথে আমাদেরও মারবেন। রক্তিম সামনের দিকে তাকিয়েই বলল, আমি থাকতে তোমাদের কিছুই হতে দিব না। তারা চারজনই একটা রেস্টুরেন্টে বসে আইসক্রিম অর্ডার করল। রাত আইসক্রিম খেতে খেতে বলল, তন্নি চল তোকে একটা জিনিস দেখাই, তোর ভালো লাগবে। অধরা এই কথা শুনে বলল, আমিও যাব তোমাদের সাথে, এখানে একা একা বসে কি করব। রাত একবার রক্তিমের দিকে তাকিয়ে বলল, তোকে নিয়ে যাব না, তুই বরং ভাইয়ার সাথে এখানে বসে আড্ডা দে। তন্নি বলল, অমাবস্যার রাত, তুমি কি আমায় মেরে ফেলার প্ল্যান করছো? আমাকে একা নিয়ে যেতে চাইছো? রাত বিরক্ত হয়ে বলল, চল তো তোকে চকলেট খাওয়াবো। তন্নি আর রাত সেখান থেকে উঠে চলে গেল। অধরা একবার তাদের দিকে তাকিয়ে থেকে আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিল। রক্তিম মোবাইলটা সাইডে রেখে বলল, আরো খাবে আইসক্রিম? না। আশেপাশে হালকা বাতাস চলছে, আকাশেও কিছুটা মেঘ জমেছে, লাল নীল লাইট জ্বলছে রেস্টুরেন্ট জুড়ে, বেশি মানুষের সমাগম নেই আশেপাশে। অধরার অনেক ভয় করছে এভাবে রক্তিমের সাথে বসে থাকতে। সে মনে মনে তন্নিকে অনেকগুলো বকা দিল তাকে একা এভাবে রেখে যাওয়ার জন্য। রক্তিম অধরাকে খুব ভালোভাবে দেখছে। একটু পরপর তার নাক ফোলানোটা রক্তিমের বেশি ভালো লাগছে। রক্তিমের মন চাইছে এই সময়টা এখানেই থেমে যাক, সে অধরাকে এভাবেই দেখতে থাকুক। অধরা রক্তিমের চোখের দিকে তাকাতেই তার হৃদয়ের গহীনে একটা গীত বেজে উঠল। সে অপলকভাবে রক্তিমের দিকে তাকিয়ে রইল। রক্তিম হালকা হেসে বলল, আমাকে কি অনেক হ্যান্ডসাম লাগছে? রক্তিমের প্রশ্নে অধরা একটু নড়ে চড়ে বসল। সে অন্যদিকে তাকিয়ে বলল, বাসায় কখন যাব? রক্তিম বলল, যাবো তো, কিন্তু তোমায় আজ কয়েকটা কথা বলবো। অধরা রক্তিমের দিকে উৎসুক চোখে তাকালো। রক্তিম বলতে শুরু করলো, আজ যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে হতো তোমার অবস্থা কি হতো একবার ভাবো। আমি তো তোমাকে টিউশন দিয়েছি তাই তোমার রাইটিং চিনেছি। তুমি একবার ভাবো তো, এলাকায় যদি কেউ এসব জানতো, কেউ কি দিবার কথাটা জানতো, সবাই তোমাকে দোষী ভাবত। কাউকে এতটাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই, আশা করি কথাটা বুঝতে পেরেছো। রক্তিমের প্রতিটি কথা অধরা মন দিয়ে শুনল। সে বুঝতে পারলো আসলেই সে ভুল করেছে। অধরা রক্তিমের দিকে তাকিয়ে বলল, দিবা আপু যদি একবারও আপনার নাম নিত তাহলে কোনোদিন হয়তো সাহায্য করতাম না। রক্তিম আর সে বিষয়ে কথা বলল না, বরং অন্য কথা বলতে লাগলো। অধরাও রক্তিমের সাথে আড্ডায় মেতে উঠল। কিছুক্ষণ পর রাত আর তন্নি চলে আসলো, তারা বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিল। রাতে বিছানায় শুয়ে অধরা শুধু রক্তিমের কথাই ভাবছে, লোকটা তাকে অনেক বড় সমস্যা থেকে বাঁচিয়েছে। অধরা মনে মনে বলল, সে যে আমার দিকে যে চাহনি দিয়ে তাকিয়ে থাকে সেটা কি ভালোবাসার চাহনি? তাকে যে আমি আমার মনের গহীনে ছোট্ট একটা ঘর বানানোর পারমিশন দিয়েছিলাম বহু বছর, কিন্তু আমি আসলেই বুঝতে পারছি না আদৌ সেটা ভালোবাসা নাকি শুধুই পছন্দ। অধরা এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। সে তো জানেই না তার জন্য একজন মানুষ রাত জাগা পাখি হয়ে আছে। মোবাইলের ওয়েলপেপারের দিকে তাকিয়ে বারবার মুচকি আসছে। শীতের সকালটা বেশ সুন্দর হলেও ঘুম থেকে ওঠাটা বেশ কঠিন। অধরা তনির ক্ষেত্রেও তাই, মায়ের বকুনিতেই তাদের ঘুম ভেঙে যায়। দুজনেই উঠে রেডি হয়ে নেয়। তনি চলে যায় তার কলেজে, এবার সে ইন্টার প্রথম বর্ষে পড়ছে। অধরাও মাকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে আসে রাস্তায়। রাস্তায় আসতেই দেখতে পায় একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। অধরা সেই ব্যক্তিটিকে দেখে বলে উঠল, দিবাপু আপনি এখানে? দিবা নিজ সানগ্লাসটা খুলে অধরার দিকে এগিয়ে আসলো আর বলল, অধরা আই এম সরি, তোমার সাথে এরকমটা করা উচিত হয়নি, কিন্তু কি করব বলো, রক্তিম তো আমার কথাই শুনছিল না, তাই এই আইডিয়াটা কাজে লাগিয়েছিলাম। অধরা বলল, আপু আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এরকমটা কারোর সাথেই করবেন না। দিবা অধরার কাঁধে হাত রেখে বলল, আমি মনে রাখবো কথাটা। অধরা মুচকি এসে দিবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। দিবা তার যাওয়ার দিকে তাকিয়ে বলল, এইবার তো বেঁচে গেলে, আগামীবার কি হবে? এতটুকু বলে চোখে চশমাটা লাগিয়ে গাড়ি নিয়ে চলে গেল। সে জানলা দিয়ে সবই পর্যবেক্ষণ করল। রক্তিম জানলার পর্দা খামচে ধরে বলল, অনেক নাটক হয়েছে, এখন এই নাটকের শেষ দরকার। দিবা আজ শাড়ি পরে রক্তিমের বাসায় হাজির হয়েছে। কলিং বেল টিপতেই রক্তিমের মা এসে দরজা খুলে দিল। কেমন আছো মামিমা? দিবা তাকে দেখে জড়িয়ে ধরে বলল। রক্তিমের মা একটু অবাক হল দিবার এই রূপ দেখে। যে মেয়ে শাড়ি তো দূরের কথা, সেলোয়ার কামিজও ঠিক মতো পরে না, তার আজ এই রূপ। রক্তিমের মা নিজেকে সামলে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমার মা বাবা কোথায়? দিবা তাকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো গা হয়ে বলল, মা আর বাবার কি আমার জন্য সময় আছে? দুজনই অফিসে। আচ্ছা মামিমা, রক্তিমার রাত কোথায়? রক্তিমার মা বললেন,
রাত তো ফার্স্টে চলে গেছে আর রক্তিম ফেস্টারিতে গিয়েছে অনেক বড় অর্ডার পেয়েছে। তারে এক্সপ্লেন আজকে দিবা মুচকে হেসে বলল, মামিমা আজ তাহলে আমি শুধু তোমার সাথে সময় কাটাবো, কতদিন তোমার হাতে রান্না খাইনি। রক্তিমের মা দিবার মাথায় হাত বুলিয়ে বললেন, এটা তো তোমার বাসা, যখন মন চায় চলে আসবে। দিবা রক্তিমের মায়ের হাত ধরে বলল, আমার তো তোমাদের সাথেই থাকতে মন চায়, যদি এমন কিছু হতো তাহলে কতই না ভালো হতো। দিবার কথায় রক্তিমের মা মুচকি হেসে বলল, তাহলে চলে আসো তুমিও তো, আমার মেয়ে রক্তিম আর রাতের বোনের কোনো সমস্যা হবে না। দিবা রক্তিমের বোন শব্দটা শুনে তেতে উঠল, কিন্তু কিছুই বলল না, কারণ তাকে এসব হজম করতেই হবে, না হলে সব পরিকল্পনা পানিতে ধুয়ে যাবে। দিবা হাসি মুখে মুখ করে বলল, আর রক্তিমের ফ্রেন্ডও জানো মামিমা, রক্তিম আমাকে একটুও সময় দেয় না, তুমি একটু ওকে বকে দিও। রক্তিমের মা বললেন, মা গো অত ব্যস্ত থাকে, কারণ ওর বাবা সব ব্যবসার হাল ওকে বুঝিয়ে দিয়েছে, তাই হয়তো সময় পায় না। দিবা রক্তিমের মায়ের কথায় হালকা হেসে ব্যাগটা নিয়ে নিজ রুমে চলে গেল। আজ থেকে সে এখানেই থাকবে, যে পর্যন্ত সব ঠিকঠাক না হয়ে যায় রক্তিমকে তার কথা মানতেই হবে, আর না মানলেও সমস্যা নেই, মামিমাকে ইমপ্রেস করলেই সব কাজ হয়ে যাবে, রক্তিমকে বিয়ে করলেই তো তার লাভ, বাবাও তো তাই চায়। দিবা ব্যাগটা বিছানায় রেখে সোফায় পায়ের উপর পা তুলে বলল, রক্তিম তুমি তো ছাড় পাবে না, বাবার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব। সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে, দুটো ক্লাস আজ হবে না, তাই সব একজোট হয়েছে, রাত অধরাও সেখানে উপস্থিত আছে। তখনই রাতের ফোন বেজে উঠল, রাত ফোন হাতে নিয়ে দেখলো রক্তিম, নামটাই জলজল করছে। রাত ফোন রিসিভ করতে রক্তিমের গম্ভীর কণ্ঠটা শুনতে পেল। রক্তিম বলল, বাসায় দিবা এসেছে, ব্যাগপত্র নিয়ে এসেছে, এই প্রবলেমটাকে তাড়াতাড়ি দূর কর, সাথে তন্নিকেও নিয়ে নে। রাত একবার অধরার দিকে তাকালো, তারপর উঠে অন্য জায়গায় গিয়ে বলল, দিবা এখন লিমিট ক্রস করছে ভাইয়া, ওকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে রাতের কথা শেষ হওয়ার আগে। রক্তিম বলল, তোকে যা বলেছি তাই কর, বাকিটা আমি দেখে নিব, সবকিছুরই শেষ আছে। রাত আর কিছু না বলে ফোন রেখে দিল। রক্তিম ফোনটা টেবিলের উপর রেখে চেয়ারে হেলান দিয়ে বলল, চলো দিবা প্রেম প্রেম খেলি, আমিও দেখতে চাই এই পানি কত দূর গড়ায়। অধরা একা একা ছাদে দাঁড়িয়ে আছে, তন্নির কি যেন কাজ আছে তাই সে রক্তিমের বাড়িতে গিয়েছে। এই মেয়ের হাবভাব সে বুঝে না, একবার রাতের সাথে ঝগড়া করবে আর একবার গলায় গলায় ভাব করবে। তখনই অধরার পিছে কেউ এসে দাঁড়ালো, অধরা কার উপস্থিতিটার পেয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল রক্তিম তার একদম কাছে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যের সময় হওয়ার কারণে আকাশ পুরো লাল হয়ে উঠেছে, পাখিরা নিজের নীড়ে ফিরছে, বাতাসের কারণে অধরা চুলগুলো উঠছে, সূর্যের লাল আভাটা অধরা আর রক্তিমের মুখে পড়ছে। অধরা একবার মুখ তুলে রক্তিমের দিকে তাকালো, সে নেশাময় দৃষ্টি দেখে অধরার হৃৎপিণ্ড চলা বন্ধ করে দিল, সে ঘন ঘন শ্বাস নিচ্ছে, অধরার মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছে। রক্তিম এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, অধরার লজ্জামাখা মুখটা দেখতে তার প্রচণ্ড ভালো লাগছে। অধরা পিছিয়ে যেতে নিলেই রক্তিম তার কোমর জড়িয়ে ধরে তার কাছে টেনে নিয়ে আসে আর কানের কাছে ফিসফিস করে বলে, আর মাত্র কিছুদিন, এরপর আর পালাতে পারবে না। রক্তিমের কথায় অধরার অবস্থা আরো খারাপ হতে লাগলো, তা বুঝতে পেরে রক্তিম অধরাকে ছেড়ে দিল। অধরা ছাড়া পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে রক্তিম বলল, বড্ড পুরাই এই দূরত্ব, তুমি তো কখন বুঝবে প্রেয়সী। দিবা শাওয়ার নিতে যাবে তাই নিজ কাপড় গোছাতে লাগলো, তখনই তার রুমে প্রবেশ করলো রাত। রাতকে দেখে দিবা বলল, আরে রাত যে কেমন আছো। রাত হাসার চেষ্টা করে বলল, ভালো আপু, তা তুমি এখন কি করছো। দিবা বলল, এই যে শাওয়ার নিব, অনেক ক্লান্ত আমি। রাত দরজার আড়ালে থাকা তন্নিকে চোখ দিয়ে ইশারা করলো, তখনই তন্নি রুমে প্রবেশ করে বলল, দিবা আপু তোমার জন্য কি যেন পার্সেল এসেছে। দিবা একটু অবাক হয়ে বলল, পার্সেল আমার। তন্নি বলল, না হলে কি আমার তাড়াতাড়ি যাও। দিবা দেরি না করে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল, সেই সময়টায় কাজে লাগালো এই দুজন, চুলকানির পাউডার দিবার সারা জামায় দিয়ে দিল। তাদের কাজ শেষ হতেই দিবা পার্সেল নিয়ে রুমে ঢুকলো। রাত আর তন্নি শয়তানি মার্কা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। দিবা পার্সেলে তার বাবার নাম দেখে আর কোনো প্রশ্ন করে না, সোজা চলে যাওয়ায় শাওয়ার নিতে। শাওয়ার শেষে কাপড় পরতেই তার পুরো শরীরে চুলকাতে শুরু করে, এক পর্যায়ে সে বহু জোরে চিৎকার করে ওঠে কারণ তার পুরো শরীর লাল হয়ে গেছে। দিবার কণ্ঠ শুনে সবাই তার রুমে যায়, গিয়ে দেখে দিবা দেয়ালের সাথে পিঠ ঘুষছে, তা দেখে সবাই হতবাক হলেও রাত তন্নি আর রক্তিম মিটমিট করে হাসছে। রক্তিমের বাবা ডাক্তারকে ফোন করতে চলে গেল আর রক্তিমের মা দিবাকে সামলাচ্ছে। তন্নি আফসোসে সুরে বলল, আহা দিবা আপু এ কি হয়ে গেল, তোমার হয়তো এই বাসার পানিতে অ্যালার্জি আছে। তন্নির কথা শুনে দিবা কটমট নজরে তাকালো, সে বুঝতে পারলো এসব তাদেরই কাজ, তবুও নিজেকে সামলে নিল। অধরা নিজ রুমে বসে ছাদে ঘটে যাওয়া কাণ্ডের কথা ভাবছে আর মনে মনে বলছে, ইস সে আমার কত কাছে ছিল,
সেই নিঃশ্বাস আমি বলতে পারছি না, এগুলো স্বপ্নে ছিল নাকি বাস্তব। ভেবেই সে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো। তার অনেক লজ্জা করছে। তাহলে কি অধরার ভালোবাসাময় প্রহর শুরু হয়ে গেল? রাত 8টা, অধরা নিজ হাতে খিচুড়ি রান্না করছে, সাথে আছে ইলিশ মাছ ভাজা আর গরুর মাংস। সব রান্না শেষে টিফিন বক্সে খুব সুন্দর করে ভরে নিল, এগুলো সে রক্তিমদের বাসায় নিয়ে যাবে। আজ অধরা আতনি সেখানেই থাকবে, রাতভর চলবে আড্ডা। একটু আগে রাত ফোন করে তাই বলে গেছে তাকে। অধরা রেডি হয়ে টিফিন বক্স নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। রক্তিমদের বাসায় গিয়ে কলিং বেল টিপতেই তন্নি দরজা খুলে দিল। অধরাকে দেখে তন্নি বলল, এতক্ষণ লাগলো তোমার আসতে? অধরা বলল, সবার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি। তন্নি মুচকি হেসে বিড়বিড় করে বলল, সবার জন্য নাকি রক্তিম ভাইয়ের জন্য? তন্নির কথা বুঝতে না পেরে অধরা বলল, কি হয়েছে তোর? তন্নি বলল, কিছু না, সাদিয়া আপু এসেছে। অধরা খুশি হয়ে বলল, সত্যি আজকে তো জম্পেশ আড্ডা হবে। অধরা টিফিন বক্স টেবিলে রেখে আশেপাশে চোখ বুলিয়ে রান্নাঘরে চলে গেল আর দেখলো রক্তিমের মা কাজ করছে। অধরা তার সামনে দাঁড়িয়ে বলল, কোনো হেল্প লাগবে আন্টি? অধরাকে দেখে রক্তিমের মা মুচকি হেসে বললেন, সব তৈরি হয়ে গেছে, তুমি ছাদে চলে যাও, সেখানে সবাই। অধরা বলল, আন্টি আমি খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি সবার জন্য। রক্তিমের মা বললেন, বাহ, মেয়ে তো বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে দেখছি, তোমার বাসায় ঘটক পাঠাতে হবে, আমার যাতে ভালো পাত্র খুঁজে দিতে পারে। অধরা মুচকি হেসে বলল, সময় মতো সব হবে আন্টি, দোয়া করবেন। তখনই পেছন থেকে রক্তিম বলে উঠল, মা তুমি এসব কথা নিয়ে বসে পড়েছো, তোমার ননদ যে সে কখন থেকে ফোন দিচ্ছে তার কি খেয়াল আছে? রক্তিমের মায়ের শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বললেন, ফোনটা তো রুমে, আসলে কাজে চাপে ভুলে গেছি, আর দিবার অবস্থা বেশি ভালো না। অধরা অবাক হয়ে বলল, দিবাপু এই বাসায় আর ওনার কি হয়েছে? রক্তিম বলল, সেসব তোমাকে আমি বলছি মা, তুমি যাও। রক্তিমের মা অধরার হাতে চামচ দিয়ে সেখান থেকে চলে গেল। অধরা চুলোর তাপ কমিয়ে চামচটা সাইডে রেখে মাংসগুলোতে মশলা মাখাতে লাগলো। রক্তিম অধরাকে বলল, খিচুড়ি কি আমার জন্য রান্না করেছো? অধরা কাজ করতে করতে বলল, আপনি কি এই বাসায় একা যে শুধু আপনার জন্যই রান্না করব? রক্তিম খেয়াল করলো অধরা কষ্ট হচ্ছে কাজ করতে তার চুলগুলোর জন্য, তাই রক্তিম অধরা সবগুলো চুল একত্র করে একটা খোপা বেঁধে দিল আর বলল, এখন কাজ করতে কোনো অসুবিধা হবে না। অধরা অবাক হয়ে গেল রক্তিমের কাণ্ডে। সে রক্তিমের দিকে তাকিয়ে বলল, আপনার এসব করতে হবে না, এখান থেকে চলে যান। রক্তিম দেয়ালের সাথে হেলান দিয়ে অধরার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি চলে যাব? রক্তিমের এমন শান্ত কণ্ঠ শুনে অধরার মনে একটা শীতল হাওয়া বয়ে গেল। অধরা কিছু না বলে কাজে মনোযোগ দিল। এসব দূর থেকে পর্যবেক্ষণ করছে দিবা আর মনে মনে বলছে, যত মন চায় উড়ে নাও রক্তিম, বন্দি তো সেই আমার হাতেই হবে। ছাদে সবাই বসে আছে, দিবা নিজ রুমেই রয়েছে কারণ তার শরীর খারাপ। তাই সাদিয়াকে দেখে অধরা তাকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো তুমি? সাদিয়া হেসে বলল, ভালো, তুই এতক্ষণ পর আসলি কেন? অধরাও হেসে বলল, কাজ ছিল তাই। আচ্ছা দুলা ভাই আসেনি? সাদিয়া বলল, না রে ব্যস্ত সে, আয় একসাথে বসে ডিনার করে নেই। সবাই একসাথে ছাদে ডিনারের জন্য বসলো। সবাই অধরা রান্না করা খাবার খেয়েছে আর প্রশংসা করছে, কিন্তু রক্তিম সেই খাবার ছুঁয়েও দেখেনি। অধরার এতে কেন যেন অনেক কষ্ট লাগলো। খাওয়া শেষে সবাই একসাথে বসে আড্ডায় মেতে উঠল। অধরার মুখটা মলিন দেখে রক্তিম মনে মনে হাসে। আড্ডার মাঝে দিবা এসে উপস্থিত, তাকে দেখে রক্তিম বিরক্ত হলো। দিবা এসে রক্তিমের পাশে বসে পড়ল। রক্তিম এটা দেখে রাতকে ইশারা করল, রাত গিয়ে ঠিক তাদের মাঝে বসে পড়ল আর বলল, আমার আবার ভাইয়াকে ছাড়া চলে না। রক্তিম রাতের কাঁধে হাত রেখে অধরার দিকে তাকালো। অধরার চোখে চোখ পড়তেই অধরার চোখ সরিয়ে ফেলল। দিবা রাতের দিকে তাকিয়ে বলল, বিয়ে হলেও কি ভাইয়ার সাথে এভাবেই চিপকে থাকবে? দিবার প্রশ্নে রাত বলল, আমার ভাবি তো ছোট মনের অধিকার হবে না যে আমাকে ভাইয়ার কাছ থেকে ছিনিয়ে নিবে। রাতের কথায় শেষ বাজিয়ে উঠল তন্নি আর বলল, সাব্বাস আমাবস্যার রাত, কি লাইনটা মারলে আহা। তন্নির কথায় সবাই হেসে উঠল, শুধু দিবা ছাড়া। আড্ডাময় পরিবেশটা বেশ রাত পর্যন্তই চলল। 2:30 যে যার রুমে চলে গেল। সাদিয়া তন্নি আর অধরা একই রুমে থাকবে। তারা বিছানায় শুয়ে কথা বলছিল, তখনই অধরার ফোনে মেসেজ টোন বেজে উঠল। অধরা মোবাইল হাতে নিয়ে দেখলো রক্তিমের মেসেজ। মেসেজ পাঠিয়েছে, তাতে লেখা ছিল, চুপচাপ রান্নাঘর থেকে খিচুড়ির বাটিটা নিয়ে ছাদে চলে আসো। অধরা অবাক হলো, যে ব্যক্তি খিচুড়ি ছুঁয়ে দেখলো না সে এখন নিচ থেকে খিচুড়ি চাইছে। অধরা ভাবলো একবার যাবে সেই ঘটনা শেষ দেখতে চায়, তাই সে তন্নি আর সাদিয়াকে একটা বাহানা দিয়ে খিচুড়ি নিয়ে সোজা ছাদে চলে গেল। সেখানে গিয়ে দেখলো রক্তিম দাঁড়িয়ে আছে। অধরা হাতে থাকা বাটিটা রক্তিমের মুখের সামনে ধরে বলল, খিচুড়ি। রক্তিম অধরার দিকে তাকিয়ে বলল, বাটি সহ খাবো নাকি? অধরা বলল, খেতে পারলে খেয়ে নিন,
রক্তিম অধরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, খাইয়ে দিবে অধরা? কি যেন ছিল রক্তিমের আওয়াজে, অধরা তাকে মানা করতে পারল না। অধরা বাটিটা খুলে এক লকমা নিয়ে রক্তিমের মুখের সামনে ধরতে রক্তিম তা মুখে পুরে নেয়। রক্তিমের ঠোঁটের ছোঁয়া অধরার আঙুলে পড়তে হালাদা এক শিহরণ বয়ে গেল অধরার মনে। সে মাথা নিচু করে রক্তিমকে খাওয়াতে লাগলো, একবারও রক্তিমের দিকে চোখ তুলে তাকালো না। খাওয়ানো শেষে অধরা হাত ধুয়ে বলল, আমি নিচে যাচ্ছি। অধরা যেতে নিবে তখনই রক্তিম তার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, অনেক মজা হয়েছে অধরা, নরম নরম হাতগুলোতে একটা চুমু খাওয়ার অনুমতি দেওয়া যাবে। অধরা অবাক হয়ে রক্তিমের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি? খুব তাড়াতাড়ি অনুমতিটা আমি নিয়ে নিব। অধরা রক্তিমের দিকে তাকিয়ে রইল। অধরা মাথায় এখন অনেক কিছু চলছে। সকালবেলা অধরার তনি বাসায় চলে আসলো। রক্তিমের ওঠার আগেই অধরা বাসা থেকে বের হয়ে গেল। অধরা যখন নিজ বাসায় ঢুকতে যাবে তখনই দিবা এসে অধরার সামনে দাঁড়িয়ে বলল, অধরা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, তুমি কি 11টার দিকে কফি শপে আসতে পারবে? অধরা বলল, এসব কি দিবা আপু, প্লিজ চলে এসো সেখানেই বলবো। অধরা কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। ভার্সিটি থেকে সে সোজা সেখানেই চলে যাবে বলে দিবাকে কথাও দিল। অধরার কথা শেষ করে নিজ বাসায় চলে গেল। দিবা অধরার দিকে তাকিয়ে বলল, অনেক মজা হবে বেবি, তুমি একবার আসো তো আমার কাছে। অধরার সামনে রাখা হয়েছে কয়েকটা ছবি, যেখানে রক্তিম আর দিবা হাতে হাত রেখে আছে। সব ছবি কাপল ছবির মতো। অধরা ছবি দেখে মুখ তুলে দিবার দিকে তাকিয়ে বলল, এসব কি দিবা আপু? দিবা মনে মনে হাসলো, কিন্তু মুখে অসহায় ছাপ ফুটিয়ে চোখে পানি এনে বলল, বলো তো অধরা, ভালোবাসা কি পাপ? আমি আর রক্তিম দুজনই দুজনকে খুব ভালোবাসি, কিন্তু কিছুদিন ধরে রক্তিম আমাকে ইগনোর করছে। দিবার কথা শুনে অধরার হৃদয়টা ভেঙে গেল। যত স্বপ্ন এই দুদিনে বুনেছিল তা সব ভেঙে গেল। এতটা কষ্ট তার হচ্ছে যা সে কাউকে বলে বোঝাতে পারবে না। মনটাতে এক আকাশ পরিমাণ অভিমান জমা হলো তার। বিষাদে ভরে উঠল তার ছোট্ট মনটা। তাহলে কি সব নাটক ছিল? সে আবেগে চোখটাও কি মিথ্যে ছিল? আর কিছু ভাবতে পারছে না অধরা। তার মন চাইছে এখান থেকে দৌড়ে চলে যেতে, আর রক্তিমের কাছে কি এসব প্রশ্নের জবাব চাইতে। কিন্তু এসব কিছুই করতে পারবে না, কারণ রক্তিমের উপর তো তার কোনো অধিকার নেই। অধরাকে এভাবে চিন্তিত দেখে বাঁকা হাসলো দিবা আর বলল, তুমি জানো কেন সে আমায় ইগনোর করছে, কেন সে নিজের থেকে আমায় ধরে রাখছে? অধরা কাপা স্বরে বলল, কেন? দিবা অধরার হাত ধরে বলল, তোমার জন্য। অধরা দিবার থেকে নিজ হাত ছাড়িয়ে নিল। দিবা আবার বলল, জানো সব ঠিকঠাক ছিল গত, জানো সব ঠিকঠাক ছিল গত এক মাস ধরে, কিন্তু এই সকল সমস্যা শুরু হয়েছে কারণ তোমার বাবার অনেক টাকা, আমার মামার ব্যবসায় দেওয়া। তাই আমার মামা চায় তাদের সম্পর্ক যাতে আরও মজবুত হয়, তাই রক্তিম আর তোমার বিয়ে দিতে চায়, যার কারণে রক্তিম আমার থেকে সরে গেছে তার বাবার জন্য। আমি এটাও জানি রক্তিম তোমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে যাতে তোমার মনটা পেতে পারে। তুমি বলো, রক্তিম কি তোমার সাথে আগে এমন ব্যবহার করতো? অধরা কেন যেন দিবার কথা বিশ্বাস করতে পারলো না। সে কারো কথা জানে না, কিন্তু তার বাবা কোনোদিনও তার মতামত ছাড়া কিছুই করবে না। অধরা দিবাকে বলল, আপু আমি জানি না আপনি সত্যি বলছেন কিনা, মিথ্যা কিন্তু আমি এতটুকু জানি আমার বাবা কোনোদিনও আমার উপরে নিজের মতামত চাপিয়ে দেবে না। দিবা অধরার কথা শুনে রেগে গেলেও নিজেকে সামলে নিল আর বলল, তুমি কি আমায় অবিশ্বাস করছো? অধরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি যেটা ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই ভাবেন, কোনো আপত্তি নেই আমার। বলেই সে ব্যাগটা নিয়ে সেখান থেকে 500 টাকা বের করে দিবার সামনে রেখে বলল, বিলটা পে করে দিবেন প্লিজ। অধরা চলে গেল সেখানে, আর এক দণ্ড দাঁড়ালো না। দিবা 500 টাকার নোটটা হাতে নিয়ে কটমট করে বলল, আমাকে অপমান করা হচ্ছে, এর পরিণতির জন্য তুমি তৈরি থেকো। অধরা কফি শপ থেকে বের হয়ে রিক্সায় উঠে বসলো। তার দুচোখ বয়ে পানি পড়ছে, এতটা কষ্ট হয়তো সে কখনোই পায়নি। অধরার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতেই দেখতে পেল ফোনের স্ক্রিনে রক্তিম নামটা জ্বলজ্বল করছে। অধরার রাগে পরিমাণটা যেন বেড়েই গেল। সে ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিল। অধরার ফোন বন্ধ দেখে রক্তিমের টেনশন হতে লাগলো, কারণ সে কিছুক্ষণ আগে জানতে পেরেছে অধরা আর দিবা একসাথে আছে। রক্তিম অফিস থেকে বের হয়ে সোজা চলে আসলো অধরার বাসার সামনে। সেখানে আসতে তার দেখা হলো দিবার সাথে। দিবা রক্তিমকে দেখে বলল, এসে পড়েছ? আহা, একটু আগেই তো আগুন লাগিয়ে আসলাম। রক্তিম রাগে লাল হয়ে গেল। দিবার কথায় সে হাত উঠাতে গিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, তোর সাথে পরে কথা বলছি। দিবা রক্তিমের আরো কাছে গিয়ে বলল, আজ বাবা আসবে, সেই ফাইলটা নিয়ে একবার সাইন করে দাও, আর বাবার কাছ থেকে আমায় চেয়ে নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দিবার কথা শুনে রক্তিমের গা ঘিন ঘিন করে উঠল। একটা মেয়ে এত নিচে হয় কিভাবে? রক্তিম দিবাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে অধরার বাসার ভেতর চলে গেল। দিবা সেখানেই দাঁড়িয়ে রইল আর রক্তিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল।
অধরা রুমে বসে বইপত্র ছড়িয়ে রেখেছে। তন্নিকে ও রুম থেকে বের করে দিয়েছে। বইতে মুখ গুঁজে সে রক্তিমার কথা ভাবছে। তার মনটা মানছেই না যে রক্তিম এরকম করতে পারে। তবুও সে নিজেকে বুঝাচ্ছে, কিন্তু এই পাগল মন বুঝতেই চাইছে না। সে কথা এসব ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল। পাশাপাশি তন্নির গলা ফাটা ডাক সে জোরে জোরে বলছে, আবু রক্তিম ভাই এসেছে দেখা করতে, বের হও। রক্তিম নামটা শুনে অধরা গম্ভীর হয়ে উঠল। মনটা বিষাদে ভরে উঠল। অভিমানগুলো বিশাল আকার ধারণ করল। মানুষটি যে তাকে একাকার স্বপ্ন দেখিয়ে এত কাছে ডেকে এক ধাক্কা দিয়ে সব চুরমার করে দিল। অধরার ভাবনার মাঝেই তন্নি আবার ডেকে উঠল। অধরা এবার রেগে গিয়ে বলল, আমি কারোর সাথে দেখা করতে চাই না, বলে দে। পরের আওয়াজটা আর তন্নির আসলো না, বরং আকুল একটা কণ্ঠস্বর অপর পাশ থেকে। সেই কণ্ঠস্বরটি হচ্ছে রক্তিমে। সে বলছে, একটাবার দরজা খুল অধরা, বাবার সাথে কথা বলার পর আমি অন্য কারোর সাথে কথা বলবো। রক্তিম বলল, তুমি কি চাও আমি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি? অধরা বলল, আপনার লজ্জা করছে না রক্তিম? এসব যদি মা শুনে ফেলে? রক্তিম বলল, তাই তো আন্টিকে আমার বাসায় পাঠিয়ে দিয়েছি। অধরা এবার শুকনো ঢোক গিল। সে ভাবল রক্তিম যদি সত্যি দরজাটা ভেঙে ঘরে প্রবেশ করে তখন? এই পাগল মানুষ দ্বারা সব সম্ভব। তাই অধরা গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলা পেয়ে রক্তিম রুমে প্রবেশ করল। তন্নি মুচকি হেসে ছাদে চলে গেল। অধরা জানলা দিয়ে আকাশ পানে তাকিয়ে রইল। রক্তিম অধরার সেই মলিন চেহারার দিকে তাকিয়ে বলল, আমি জানি না দিবা তোমাকে কি বলেছে, কিন্তু এতটুকু তুমি বিশ্বাস করতে পারো তোমার রক্তিম শুধুই তোমার। আমি জানি হয়তো সবকিছু তোমার কাছে অনেক জলদি মনে হচ্ছে, কিন্তু এগুলো সব 5 বছর আগে থেকেই শুরু হয়ে গেছে। রক্তিমের কথা শুনে অধরা অবাক নয়নে তার দিকে তাকালো আর বলল, কি বলতে চাইছেন আপনি? রক্তিম অধরার কাছে গিয়ে তার দুগাল জড়িয়ে ধরল। তারপর অধরার চোখে চোখ রেখে বলল, আই লাভ ইউ অধরা, আমি তোমাকে সেই 5 বছর আগে থেকে সেই বৃষ্টিময় রাত থেকে ভালোবাসি। রক্তিমের বলা প্রতিটি কথা অধরার হৃদয়ে গিয়ে বাঁধল। তার মন চাইছে রক্তিমের কথা বিশ্বাস করতে, কিন্তু সেই ছবিগুলো তার চোখের সামনে ভেসে উঠল। রক্তিম অধরার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, অধরা আমাকে কিছুদিন সময় দাও, আমি সব ঠিক করে দেব। অধরা রক্তিমের ছোঁয়া পেয়ে হালকা কেঁপে উঠল। সে রক্তিমের দিকে তাকিয়ে বলল, আপনি এখান থেকে চলে যান রক্তিম ভাইয়া, আমি একা থাকতে চাই। রক্তিম অধরাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। অধরা ধপ করে বিছানায় বসে পড়ল। সে বুঝতে পারছে না কে সত্য বলছে আর কে মিথ্যা, কিন্তু সে সবকিছু বুঝে শুনেই সিদ্ধান্ত নিবে, যাতে তার দ্বারা কোনো অন্যায় না হয়। সে কারো মনে কষ্ট দিতে চায় না, কারো অভিশাপ নিয়ে সে নিজ ভালোবাসা চায় না। অধরা দীর্ঘশ্বাস ছেড়ে বারান্দায় চলে গেল। এখন সে প্রকৃতির সাথে সময় কাটাবে কিছুক্ষণ, নিজ সমস্যাগুলোকে ভুলে থাকার জন্য। দিবার বাবা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে, সাথে আছে রক্তিমের বাবাও। রক্তিমের বাবা বেশ গম্ভীর কণ্ঠে বলল, তুমি আবারও সেই একই প্রজেক্ট এর ফাইল নিয়ে এসেছো। তোমাকে রক্তিম অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল এসব অবৈধ জিনিসের ব্যবসাতে আমরা নেই। তুমি কেন বারবার আমাদের কাছে আসছো দেখো, এইসব বিষয়ে আমি আর কোনো কথা বলতে পারবো না। দিবার বাবা হাত জোর করে বলল, প্লিজ ভাইজান আমার দিকটা বোঝার চেষ্টা করুন। আমি এই ব্যবসার জন্য মার্কেট থেকে অনেক টাকা উঠিয়েছি। এসব স্বর্ণ যদি সঠিক সময় না পৌঁছায় তাহলে সব শেষ হয়ে যাবে। রক্তিমার বাবা বললেন, দেখো হারুন দিবার বাবা, আমি তোমায় আগেও বলেছি যেখানে সরকারের পারমিশন নেই সে কাজে আমার কোম্পানিও নেই, আমাকে মাফ করো ভাই। রক্তিমের বাবার কথা শেষ হতে রক্তিম সেখানে উপস্থিত হয়ে বলল, বাবা একদম ঠিক বলেছে ফুপা, আপনি কেন বারবার আমাদের কাছে আসছেন? দিবার বাবা রক্তিমের দিকে তাকিয়ে বলল, আপন ভেবেই আসছি যাতে তোমাদেরও লাভ হয়। রক্তিম তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, আমাদের লাভ? আপনি তো এসব করছেন যাতে আপনার মাল কোথাও যদি ধরা পড়ে যায় তাহলে আপনি আমাদের উপর সব দোষ চাপিয়ে নিজে কেটে পড়েন। আপনি কি ভেবেছেন আমি কি কিছুই জানি না? সব খবর নিয়েছি আমি, আপনার মতো আর আপনার মেয়ের মতো নিচু মনের মানুষ আমি একটাও দেখিনি। রক্তিমের কথায় তার বাবা একটু রেগে গিয়ে বলল, এসব কেমন কথা রক্তিম, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? তাদের কথার আওয়াজে রাত আর রক্তিমের মাও বের হয়ে আসে। দিবা বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে, সে ভয়ে ঘামছে, কারণ রক্তিম যদি সব বলে দেয়। রক্তিম তার বাবার কাছে গিয়ে দুহাত ধরে বলল, বাবা তোমাকে অনেক কথা বলার আছে, দিবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। দিবাই প্রথম আমাকে কাজের অফার দেয়, তাই আমি তাকে হ্যাঁ বলে দিই, কিন্তু সকল খোঁজ খবর নেওয়ার পর জানতে পারি এই প্রজেক্টটা পুরোপুরি অবৈধ, তাই আমি সেখান থেকে সরে আসি। এরপর থেকে দিবা আমাকে নানানভাবে বোঝাতে থাকে, কিন্তু আমি তার ডাকে সাড়া দেইনি। এভাবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খারাপ হয়ে যায়। ফুপার প্ল্যানটা খুব সুন্দর ছিল, কিন্তু আফসোস আমি তা পূরণ হতে দেইনি। রক্তিমের কথা শুনে সবাই দিবার বাবার দিকে ঘৃণাভরা দৃষ্টিতে চেয়ে রইল।
তুমি এখান থেকে এখনই চলে যাও হারুন, না হলে আমি বলে যাব তুমি আমার বোনের স্বামী। দিবার বাবা মাথা নিচু করে ফাইলটা হাতে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দিবার দিকে এক পলক তাকালো। দিবা চোখের পানি এনে রক্তিমের বাবার সামনে গিয়ে বলল, মামা আমি জানতাম না যে প্রজেক্টটা অবৈধ, প্লিজ আমায় ক্ষমা করে দিবেন। রক্তিম দিবার কথা শুনে বলল, এত অভিনয় কিভাবে করিস তুই? তুই সব জানতি তাই তো আমাকে বিয়ে করার জন্য কত রকমের পায়তারা করছিস। যখন জানতে পারলে আমি অধরাকে ভালোবাসি সেই সময় থেকে তোর রূপ পাল্টে গেছে। রক্তিমের কথা শুনে রক্তিমের মা ও বাবা অবাক হলো। আর রক্তিমের বাবা বললেন, তুমি অধরাকে ভালোবাসো? রক্তিম বাবার দিকে তাকিয়ে বলল, জি বাবা অধরাকে আমি ভালোবাসি। দিবা রক্তিমের বাবার দিকে তাকিয়ে বলল, মামা আমি ভালোবাসে অন্ধ হয়ে এসব করেছি, আমাকে মাফ করে দিন। রক্তিমের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যেহেতু নিজ ভুল বুঝতে পেরেছো তাই আমি তোমার মাফ তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি এখনই এই বাসা থেকে চলে যাবে। দিবা মাথা দলিয়ে একবার রক্তিমের দিকে তাকিয়ে নিজ রুমে চলে গেল ব্যাগ গোছাতে। রাত দিবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এক বিপদ কেটেছে, তনিকে গিয়ে খবরটা দিয়ে আসি। রাত ধীর পায়ে সেখান থেকে চলে গেল। রক্তিম তার বাবার সামনে দাঁড়িয়ে আছে। রক্তিমের মা বললেন, দেখেন যা হওয়ার হয়ে গেছে, যেহেতু ছেলে অধরাকে চায় আমাদেরও উচিত সব ঠিকঠাক করে দেওয়া। রক্তিমের বাবা বললেন, তাই করতে হবে, আমি চেষ্টা করব যদি অধরা রাজি থাকে বিয়েতে তাহলে সব ঠিকঠাক করা যাবে। রক্তিম মায়ের দিকে তাকে এই ইশারায় ধন্যবাদ জানালো। রক্তিমের বাবা বললেন, আজ রাত আমরা অধরা বাসায় যাব। অধরা বাবাকে সব বলেছে। দিবার বলা প্রতিটি কথা সব শুনে অধরার বাবা বললেন, এ ধরনের কোনো কথা হয়নি আমার সাথে। হ্যাঁ ব্যবসায় আমার টাকা রয়েছে দিবা, তুমি সব মিথ্যা বলেছে। আর রক্তিমের সাথে দিবার কোনো সম্পর্ক নেই, আমি জানি দিবা এসব কেন করেছে। বাবার কথায় অধরা মুখ তুলে তাকালো আর বলল, কি কারণে বাবা? অধরার বাবা কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে উঠল। অধরার মা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বের হলো আর দরজা খুলে দিল। দরজা খুলতেই রক্তিম সহ পুরো পরিবারকে দেখে অবাক হয়ে গেল। অধরার মা হেসে বলল, আরে আপনারা আসুন ভিতরে। সবাই ভেতরে প্রবেশ করলো। অধরা আর তার বাবা রুম থেকে বের হয়ে রক্তিমদের দেখে একটু অবাকই হলো। রাতে সে অধরাকে বলল, তোর শাশুনি বোনটা কই রে? অধরা রাতের কান মলে দিয়ে বলল, শুনলে তোকে আস্ত রাখবে না, রুমে আছে, কাল পরীক্ষা তাই হয়তো ব্যস্ত। রাত বলল, যাই সুখবরটা দিয়ে আসি। অধরা বলল, কিসের সুখবর? রাত একবার রক্তিমের দিকে তাকালো, তারপর বলল, সব জানতে পারবি। বলে এসে তন্নির রুমের দিকে চলল। অধরা এখন ভাবনায় চলে গেল। রক্তিমের বাবা অধরার বাবাকে বললেন, আজ তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমি জানি তুই আমার কথা রাখবি। অধরার বাবা বললেন, কেমন প্রস্তাব? রক্তিমের বাবা বললেন, আমি রক্তিমের জন্য অধরাকে চাই। রক্তিমের বাবার কথা অধরার কানে পৌঁছাতে সে বলে উঠল, বাবা যে কোনো সিদ্ধান্তের আগে আমি রক্তিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। রক্তিম অধরার কথা শুনে বলল, আমি জানি তোমার অনেক প্রশ্ন রয়েছে, আজ আমি সব প্রশ্নের উত্তর দিব। অধরা আর রক্তিম ছাদে দাঁড়িয়ে আছে। হালকা হাওয়ার তালে অধরা চুলুলু উঠছে। অধরা অধীর আগ্রহে রক্তিমের দিকে তাকিয়ে আছে। রক্তিম ফোনটা বের করে কিছু একটা দেখালো অধরাকে। অধরা ফোনের দিকে তাকাতেই অবাক হয়ে যায়, এগুলো সে কি দেখছে? মানুষ এতটা নিজ কিভাবে হতে পারে? রক্তিম অধরাকে বলল, এখন আমি যে কথাগুলো বলবো তা মন দিয়ে শোনো। অধরা রক্তিমের দিকে তাকালো। রক্তিম বলতে শুরু করলো। রক্তিমের কথা শুনে অধরা উৎসুক চোখে তাকিয়ে আছে। রক্তিম অধরার হাতটা ধরে বলল, শুনো যেদিন থেকে দিবা জানতে পেরেছে আমি তোমাকে ভালোবাসি সেদিন থেকে সে সব শুরু করেছে। আর যে ছবিগুলো তোমায় দিয়েছি সে সকল ছবি দিবা তার এক্স বয়ফ্রেন্ড রদ্দুরের, এখানে শুধু আমার মুখটা বসিয়ে দিয়েছে। দিবার সাথে রদ্দুরের সম্পর্ক ছিল 2 বছরের। দিবা ইচ্ছে করে ছেলেটার উপর নানান অভিযোগ তুলে ব্রেকআপ করে নেয়, কারণ হঠাৎ করেই তার মনে আমার জন্য ফিলিংস এসে পড়ে। কিন্তু এই কথাটা একদম মিথ্যে, দিবা আমাকে ব্যবহার করতে চেয়েছে। নিজ বাবার জন্য সে অনেক মানুষের মনে কষ্ট দিয়েছে, তার বাবাও আমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে যার কোনো ক্ষমা হয় না। রক্তিমার কথাগুলো শুনে অধরা অবাক হয়ে গেল। সে পুরো কাহিনী জানার জন্য বলল, আমাকে সব খুলে বলুন। রক্তিম সুদূর থেকে সব বলা শুরু করলো অধরাকে। সব কিছু জানার পর অধরা একরাজ ঘৃণা নিয়ে বলল, মানুষ কিছু টাকার জন্য এতটা নিচু হয়ে যেতে পারে? আর দিবা আপু নিজ বাবাকে না বুঝিয়ে উল্টো তাকে সাহায্য করছে, ছি ছি আমার ভাবতেই খারাপ লাগছে। আমি তার কথাই বিশ্বাস করেছি আর বাবাকে এ ধরনের প্রশ্ন করেছি। রক্তিম মুচকি এসে অধরার গালে হাত ছুঁয়ে বলল, অধরা আমি তোমাকে বোকা বলবো না, তোমার যে হৃদয়টা আছে না
সেটা খুব ভালো, সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলে আর মানুষের কষ্ট দেখলে নিজেকে সামলাতে পারে না, কারণ সবাইকে আপন মনে করে। এই সকল গুণের কারণে তুমি একজন ভালো মানুষ, সেটা আমি বলতে পারি। কিন্তু অধরা একটা কথা মনে রাখবে, এই পৃথিবীর সকল মানুষ ভালো না। তোমায় মানুষ চিনতে শিখতে হবে, কেননা আমরা সবাই তোমার পাশে চিরকাল থাকবো না। তোমার পথ তোমায় চলতে হবে, আজীবন এগিয়ে যেতে হবে, কিছু একটা অর্জন করতে হবে। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। আমি যা বলেছি তোমার ভালোবাসার জন্যই বলেছি। অধরা রক্তিমের হাতটা নিজ হাতে নিয়ে তার দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণের জন্য আমি আপনাকেও ভুল বুঝেছি, কিন্তু দেখেন আপনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার না করে আমার সকল সন্দেহ দূর করে দিলেন। আপনি আমাকে আজ যে সকল কথাগুলো বোঝালেন আমি আজীবন মনে রাখব। রক্তিম অধরার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার কোনো ইচ্ছে ছিল না এভাবে তোমার বাসায় এসে বিয়ের প্রস্তাব দেওয়ার। আমি ভেবেছিলাম প্রথমে তোমাকে প্রপোজ করব একদম রোমান্টিকভাবে, তারপর তোমার আঙ্গুলে আমার দেওয়া একটি আংটি পরিয়ে দিব, তারপর তুমি আমায় জড়িয়ে ধরবে, আশপাশে হালকা আওয়াজে গান বাজতে থাকবে। আমি সব কিছু পারফেক্টভাবে করতে চেয়েছিলাম, কিন্তু দিবার কারণে সব পানিতে চলে গেল। আমার মন চাইছে ওকে নদীতে চুবাতে। অধরা রক্তিমের কথা শুনে হো হো করে হেসে উঠল আর বলল, আপনাকে কে বলেছে? এখন এসব করা যাবে না, আমি আপনাকে কালকে সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, সব আয়োজন করে আমাকে প্রপোজ করতে হবে, তা না হলে বিয়ে হবে না। রক্তিম অধরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, এত সোজা নাকি যে বিয়ে করবেন না? একদম বাসা থেকে তুলে নিয়ে বিয়ে করে আসবো, কালকের জন্য তৈরি থেকো, আমার সারপ্রাইজ রেডি হচ্ছে। অধরা রক্তিমের কাঁধে দুহাত জড়িয়ে বলল, নিচে গিয়ে তাহলে সিদ্ধান্তটা জানিয়ে দেই, সবাইকে চিন্তা করছে। রক্তিম অধরার ঠোঁটে নিজ আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলল, এই ঠোঁট দিয়ে একবার বলো আই লাভ ইউ রক্তিম, জাস্ট একবার। অধরা মৃদু হেসে রক্তিমের কানের কাছে গিয়ে বলল, কাল পর্যন্ত অপেক্ষা করুন, জানাবো আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনি পেয়ে যাবেন। রক্তিম হেসে অধরাকে ছেড়ে দিল। দুজনে নিচে নেমে আসলো আর দেখলো সবাই থমথমে মুখে বসে আছে। তাদের দুজনকে দেখে অধরার মা সকল উদ্দেশ্যে বলল, ওরা চলে এসেছে। অধরা সবার উদ্দেশ্যে বলল, আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। রক্তিমের বাবা বললেন, হ্যাঁ মা বলো তোমার সিদ্ধান্ত। অধরা মাথা নিচু করে বলল, আমি রাজি। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। অধরা লজ্জা পেয়ে নিজ রুমে চলে গেল। রক্তিম তার বাবার পাশে বসে পড়ল। রক্তিমের বাবা বললেন, যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তাই বিয়েটা আমি চাইছি 15 দিন পর হয়ে যাক। অধরা বাবা বললেন, ঠিক আছে তাই হোক। এ কথা শুনে রক্তিম আর অধরা দুজন দুজনকে জড়িয়ে ধরল আর বলল, অভিনন্দন। রাত আর টনি বসে বসে বিয়ের প্ল্যান করছে আর অধরা বসে বসে তাদের কথা শুনছে। রাত অধরার দিকে তাকিয়ে বলল, কিরে তুই এত চুপচাপ কেন? অধরা রাতের কথা শুনে বলল, আজ আমার মনটা কেমন যেন করছে, আমার মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। আর দিবা আপু কি এভাবেই চুপ হয়ে যাবে? সে নিশ্চয়ই বড় কিছু করবে। রাত বলল, তুই এসব নিয়ে ভাবিস না, ভাইয়া আর আমি মিলে সব ঠিক করে দিব, তুই শুধু বিয়েতে মনোযোগ দে, শপিং মলে ঘুরে বেড়া। রাতের কথার মাঝে তন্নির ফোনটা বেজে উঠল। তন্নি মোবাইলটার দিকে তাকিয়ে মুচকি এসে তা হাতে নিয়ে বলল, আসছি তোমার প্ল্যান করতে থাকো। বলে সে বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে গেল আর বারান্দার দরজাটা একটু হালকা চাপিয়ে দিয়ে কথা বলতে লাগলো। রাতের কেন জানে বিষয়টা ভালো লাগলো না, তাই সে অধরাকে বলল, তন্নি এমন বিয়ে করলো কেন? অধরা রাতের কথা শুনে বলল, আরে ওর বান্ধবীর ফোন এসেছে তাই বারান্দায় চলে গেছে। রাত বলল, ওর হাবভাব সুবিধার লাগছে না, অধরা তুই ওর উপর নজর রাখিস। অধরা বলল, তুই যেদিকে ইঙ্গিত করছিস এসব কিছুই না, তুই বেশি ভাবছিস। হ্যাঁ কিছুদিন আগে বলেছিল কোচিংয়ের কোন স্যারের ওপর ক্রাশ খেয়েছে, এই বয়সে তো মেয়েরা এসব বলেই থাকে। অধরার কথায় রাত চিন্তিত হয়ে গেল, তো বসে অধরাকে তা বুঝতে না দিয়ে বলল, সবাই যেহেতু বাহিরে আমরা ওখানে গিয়ে বসি। রক্তিমরা রাতের খাবার খেয়ে নিজ বাসায় চলে গেল। রক্তিমের মা যাওয়ার আগে অধরার হাতে সোনার চুড়ি পরিয়ে দিলেন আর বললেন, সবসময় সুখী থাকো মা, এই দোয়াই করি। অতঃপর তারা চলে যেতেই অধরা মায়ের সাথে সবকিছু গুছিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ফোনটা হাতে নিতেই চোখে পড়ল রক্তিমের মেসেজ, সেখানে লেখা আছে, আজকের জন্য তোমার ছুটি, কালকে রাত থেকে তোমার চাকরি শুরু, সারা রাত ফোনে কথা বলতে হবে, আজ ঘুমাও সুইট ড্রিম বেবি। অধরা লজ্জায় পড়ে গেল, সে বিড়বিড় করে বলল, নির্লজ্জ লোক একটা। অধরা দুচোখ বন্ধ করে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ঘুমের রাজ্যে চলে তলিয়ে গেল।
অধরা আর রক্তিম মনে করছে তাদের জীবনে এখন সুখ এসে পড়েছে, কিন্তু কে জানে নিয়তি তাদের সাথে কিসের ব্যবস্থা করছে। নেশায় বোধ হয়ে দিবা বসে আছে তার মায়ের সামনে। মেয়ের এমন দশা দেখে বুক কেঁপে উঠল। দিবার বাবা স্ত্রীর এমন করুণ চেহারা দেখে বাঁকা হেসে অসহায় মুখে করে বললেন, দেখছো তানহা, আমাদের মেয়ের কি অবস্থা। এসবের জন্য শুধু রক্তিম দায়ী, এত কষ্ট পেয়েছে আমাদের মেয়ে, আর দেখো আমাকেও পথে বসিয়ে দিল। রক্তিম আমার ব্যবসার সব ইনফরমেশন পুলিশকে দিয়েছে, আমাকে যে কোনো সময় গ্রেফতার করতে চলে আসবে, এখন আমরা কি করব। দিবার মা দুচোখ মুছে বললেন, ঘরে 5 লাখ আছে, তা দিয়ে পুলিশ বিদায় করো, বাকিটা আমি করছি। বলে দিবার মা ফোনে ব্যস্ত হয়ে গেল। দিবার বাবা দিবার কাছে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুমন্ত বাঘনি আবার জেগেছে, খেলায় এখন নতুন টুইস্ট আসছে। শীতের সকালটা বেশ সুন্দর হয়। প্রকৃতি প্রেমীরা রাস্তায় বের হয়ে আসে এই পরিবেশটাকে উপভোগ করতে। হালকা বাতাসে যখন এই দেহে হালকা কম্পন লাগে, তখন দেহে রাখা চাদরটা বেশ ভালো করে জড়িয়ে নেয়। শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হেঁটে যায়, কারণ তারা জানে এই সৌন্দর্যটা কিছুদিন পরেই চলে যাবে, তাদের আবার অপেক্ষা করতে হবে সে আগামী বছরে। অধরা ঘুম থেকে উঠে দেখে তনি তার পাশে নেই। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ঘুমের রেশ তার এখনো কাটেনি। অধরা বিছানা গুছিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়াতেই তার ফোনটা বেজে উঠলো। অধরা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ দিবা নামটা জলজল করছে। অধরা মনে মনে ভাবলো, কেন সে আমায় ফোন করেছে, এবার সে কিসের প্ল্যান করছে। আমি আর তার কোনো কথা শুনবো না, মানুষকে বেশি প্রশ্রয় দিলে সে মাথার উপর চড়ে বসে। অধরা মুখে কাঠিন্য ভাব তুলে ধরলো, এরপর ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে দিবা তার মায়ের দিকে তাকিয়ে একটা হাসি দিল। দিবার মা ইশারা দিয়ে বললেন কাজ শুরু করতে। দিবা বলল, অধরা আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার ফোন ধরেছ। আমি যে অপরাধ করেছি এরপরে যে তুমি আমার সাথে কথা বলেছ, এটাই আমার কাছে স্বপ্নের চেয়ে কম কিছু না। অধরা বিরক্ত হলো দিবার কথা শুনে। সে কাট কাট গলায় বলল, যা বলার জন্য ফোন করেছেন তা বলে ফেলুন। দিবা কাঁদো কাঁদো গলায় বলল, আই এম সরি অধরা, তোমার সাথে আমি অনেক খারাপ করেছি, এগুলো করা একদম ঠিক হয়নি। আসলে আমি সেই সময় অনেক রেগেছিলাম, তাই এসব করেছি। আমার অনেক অনুশোচনায় ফিল হচ্ছে, আই এম সরি, প্লিজ মাফ করো আমায়। অধরা কেন যেন মন মানছে না দিবার কথায়, সে ধীর কণ্ঠে বলল, আমার কাছে না মাপ চেয়ে যার সাথে অন্যায় করেছেন তার কাছে কি মাপ চান। আপনি তো শুধু আমাকে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করছেন, তাতে আমার কোনো অসম্মান হয়নি, কিন্তু রক্তিমের সাথে যা করেছেন তা হলো অন্যায়। দিবার রাগ লাগছে অধরার কথা শুন, এই তোটুকু মেয়ে তাকে ভাষণ দিচ্ছে, আবার রক্তিমকে ভাইয়াও বলছে না, সাহস কত তার। দিবা মায়ের দিকে তাকিয়ে শান্ত হয়ে বলল, তুমি একদম ঠিক বলেছ, আমি রক্তিমকে অবশ্যই সরি বলবো। অধরা হুম বলে ফোনটা কেটে দিল। দিবার আগের বসে ফোনটা আছড়ে ফেলে দিল দেয়ালের সাথে। দিবার মা দিবাকে বলল, কুল ডাউন বেবি, এত রাগ ভালো না, সবকিছু ঠান্ডা মাথায় করবে, আজকে রাতে ধামাকা হবে। দিবা মায়ের কথা শুনে হালকা হেসে বলল, অধরাকে শেষ করে ফেলো মা। দিবার মা দিবার মাথাটা নিজ বুকে চেপে বলল, এর থেকেও খারাপ কিছু করব, মৃত্যু খুব সহজ একটা শাস্তি। কি করবে মা? দিবার মা কোনো উত্তর দেয় না, মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেয়। এই পৃথিবীতে সব মায়েরাই নিজ সন্তানকে অনেক ভালোবাসে, কিন্তু কিছু কিছু মায়েরা সেই ভালোবাসায় এতই অন্ধ হয়ে যায় যে সন্তানের অন্যায়টাকেও প্রশ্রয় দেয়, যেটা এখন দিবার মা করছে। অধরা ফোনটা রেখে নাস্তা করে নিল ভার্সিটি যাওয়ার জন্য। ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল, আর ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে আসতেই দেখতে পেল রক্তিম দাঁড়িয়ে আছে। অধরা এক নজর রক্তিমকে দেখে নিল, কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, চোখে সানগ্লাস, শার্টের উপরে দুটো বোতাম খোলা রয়েছে। অধরা রক্তিমকে দেখে এক বড় সড় শ্বাস ছাড়লো আর মনে মনে বলল, ইস, নিজের উপর অনেক গর্ব হচ্ছে, এই লোকটি তোর হবু বর। অধরা কিভাবে তাকিয়ে থাকতে দেখে রক্তিম চোখে সানগ্লাসটা খুলে তার কাছে এসে বলল, কি হয়েছে, দেরি হচ্ছে না ক্লাসে? অধরা হকচকিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ। অতঃপর তারা দুজন রওনা দিল ভার্সিটির দিকে। সেখানেই পৌঁছে অধরা গাড়ির দরজা খুলে বাইরে যেতে নিবে, তখনই রক্তিম তার হাত ধরে বলল, আজ সন্ধ্যা 6টায় রেডি থাকবে, ড্রেস পাঠিয়ে দেওয়া হবে। অধরা বলল, বাহ, সব প্ল্যানিং করা হয়ে গেছে, আই এম ইমপ্রেসড। রক্তিম বলল, সময় মতো তৈরি হয়ে থাকবে। অধরা বলল, ইয়েস স্যার। অধরা গাড়ি থেকে নেমে পড়ল। রক্তিম অধরার দিকে তাকিয়ে হালকা হেসে গাড়ি নিয়ে চলে গেল। অধরা ভার্সিটি এসে ক্লাসে চলে গেল। এসে দেখল রাত বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। অধরা এসে রাতের পাশে বসে পড়ল। রাত অধরাকে দেখে বলল, কিরে, তোদের লাফটু শেষ হলো? অধরা বলল, চুপ থাক তো। রাত বলল, তুমি তোদের তাহলে টেম্পি চালাও আর আমি বললেই তো হরতাল।
অধরা রাতের কথা শুনে হেসে উঠল। একটু পর তাদের ক্লাস শুরু হলো। তারা ক্লাসে মনোযোগী হলো। রক্তিম শপিং মল থেকে কেনাকাটা সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়ি চলছে আপন গতিতে। তখনই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল দিবা। রক্তিম দ্রুত গতিতে গাড়ি ব্রেক করলো। একটুর জন্যই অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। রক্তিম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। পরক্ষণেই দিবার কথা মনে হতে সে রেগে গেল। গাড়ি থেকে হনহনিয়ে চলে গেল দিবার কাছে। রক্তিম দিবার মুখোমুখি হয়ে বলল, আর কত নাটক করবি? অনেক হয়েছে তোর, আর আমি সহ্য করব না। তোরা যদি মনে করিস টাকার জোরে সব হয়ে যায় তাহলে তোরা ভুল। তোর বাবা টাকা ছিটিয়ে পুলিশ বিদায় করেছে তো কি হয়েছে? আমি তাকে ছাড়বো না। দিবা চুপচাপ সব শুনে গেল। অতঃপর সে টলমল দৃষ্টিতে বলল, আই এম সরি রক্তিম, এখন পর্যন্ত যাই করেছি তার জন্য সরি। তোমাকে অসম্মান করেছি এবং কি মামা মামি সবাইকে কষ্ট দিয়েছি, প্লিজ মাফ করে দাও। দিবার কথা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নাক ফুলিয়ে বলল, দিবা আমি তোকে মাফ করলেও তোর বাবাকে কোনোদিন মাফ করবো না, মাইন্ড ইট। বলেই রক্তিম গাড়িতে বসে পড়ল আর চলে গেল নিজ গন্তব্যে। বিকেলের দিকে অধরা তার ড্রেস পেয়ে গেল, সাথে আরো অনেক কিছু। তন্নি অধরাকে রেডি হতে সাহায্য করলো। কালো কালার গাউন, তাতে রয়েছে স্টোনের কাজ, গলায় আছে সাদা পাথরের নেকলেস, কানেও সাদা পাথরের দুল। রেডি হয়ে অধরা আয়নায় নিজেকে দেখল। তন্নি অধরার কাঁধে মুখ রেখে বলল, তোমাকে কিন্তু হেভি লাগছে। অধরা মুচকে হাসলো। ঠিক সন্ধ্যে ছয়টায় গাড়ি চলে আসলো। ড্রাইভার আসতে অধরা একটু অবাক হলো, কিন্তু মেসেজ রক্তিম বলল, প্রিটি গার্ল তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসো। অধরা বসে পড়লো গাড়িতে। তন্নি হাত নাড়িয়ে বিদায় জানালো। অধরা গাড়িতে বসে নানা কথা ভাবছে। এক ঘন্টা পর গাড়ি থামলো। ড্রাইভার গাড়ি দরজা খুলে দিল। অধরা গাউন ধরে ধীর পায়ে নেমে পড়ল। একজন মেয়ে তাকে স্বাগতম জানালো। সেই মেয়েটি তাকে ভেতরেও নিয়ে গেল। ভেতরে ঢুকতে অধরার মুখটা হা হয়ে গেল। এত সুন্দরভাবে চারপাশ সাজানো যে তা অধরার ধারণার বাহিরেই ছিল। হঠাৎই অধরার ওপর সব লাইট গিয়ে পড়ল। অধরা চোখ পিটপিট করে দেখল রক্তিম কালো স্যুট পরে তার সামনে দাঁড়িয়ে আছে। রক্তিম বলল, আমার মনের রানী, আপনার স্বাগতম। বলেই সে হাত বাড়িয়ে দিল। অধরা মুচকে হেসে হাতে হাত রাখলো। রক্তিম অধরাকে কাছে টেনে নিল। তখনই চারপাশে মিউজিক বাজতে লাগলো, গোলাপ ফুলের পাপড়ি পড়তে লাগলো। অধরা হেসে উঠলো এসব দেখে। রক্তিম অধরা সেই মুখের দিকেই তাকিয়ে রইল। অধরাকে ছেড়ে দিয়ে পকেট থেকে বক্স বের করে সেটা খুলে অধরার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোমার এই মুখের হাসিটা আমাকে অনেক আরাম দেয়। যখনই তোমার এই মুখটা দেখে আমি শিহরণ অনুভব করি। তোমায় না পেলে আমার জীবন পুরোটা বৃথা হয়ে যাবে। তোমাকে আমি সব সময় হ্যাপি রাখবো, কোনো দুঃখ তোমায় গ্রাস করতে পারবে না, এই ওয়াদা আমার। আই লাভ ইউ অধরা, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? অধরা রক্তিমের সাথেই হাঁটু গেড়ে বসে বলল, ইয়েস আই লাভ ইউ টু রক্তিম। রক্তিম খুশি হয়ে গেল। সে অধরার হাতে আংটি পরিয়ে দিল, তারপর অধরাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অধরা রক্তিমের কানের কাছে এসে বলল, এভাবেই কি থাকবো? আমি আপনার সাথে রাস্তায় বেড়াতে যেতে চাই। রক্তিম বলল, ঠিক আছে। অধরা আর রক্তিম রাস্তায় বের হয়ে আসলো। জায়গাটা একটু নিরিবিলি। তারা দুজন রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, দুজনের হাতে আইসক্রিম। অধরার এখন শীত করছে, সে কাঁপছে। রক্তিম তা বুঝতে পেরে নিজ কোটটা খুলে তার গায়ে জড়িয়ে দেয়। রক্তিম সাদা শার্ট পরেছে। কোটের ভেতরে শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে নিলে অধরা বলল, আমাকে কি সারা জীবন এভাবেই ভালোবাসবেন? রক্তিম বলল, যে পর্যন্ত মৃত্যু না হয় সে পর্যন্ত তুমি আমার। অধরা বলল, এসব বলবেন না। রক্তিম হেসে বলল, আর বলবো না, তুমি কি আমায় এভাবেই ভালোবাসবে সারা জীবন? অধরা একটু ভাবুক হয়ে বলল, এ ব্যাপারে ভাবতে হবে আমার। রক্তিম বলল, তবে রে দাঁড়াও এখানে। রক্তিম অধরার পেছনে দৌড়াতে লাগলো। অধরা রক্তিমকে আঙ্গুল দেখিয়ে বহুদূর রাস্তাটায়, খালি রাস্তা বিদায় তাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু একসময় অধরা রাস্তার কর্নার থেকে মাঝ বরাবর চলে আসে। তখন একটা মালবাহী ট্রাক এসে অধরাকে ধাক্কা দিয়ে চলে যায়। অধরা ছিটকে পড়ে যায় রাস্তার ওপাশে। সারা রাস্তা রক্ত দিয়ে বন্যা হয়ে গেল চোখের পলকে। রক্তিম অধরার এই অবস্থা দেখে চিৎকার করে বলে উঠল, অধরা। সাদা শার্টে রক্তের ছোপ ছোপ দাগ, তাজা রক্ত শুকিয়ে গেছে সে দু ঘন্টা আগে। অধরাকে নিয়ে যাওয়া হয়েছে আইসিউতে। রক্তিম স্তব্ধ হয়ে বসে আছে হাসপাতালের চেয়ারে। সে এক ধ্যানেই আইসিউর দরজার দিকেই তাকিয়ে আছে। রাতে সে রক্তিমের কাঁধে হাত রাখলো। রক্তিমের কোনো হেলদোল নেই। দুপরিবার এখানে উপস্থিত। অধরার মা আঁচল দিয়ে চোখ মুছতে ব্যস্ত। তন্নি আর রক্তিমের মা তাকে সামলাতে ব্যস্ত। অধরার বাবার পাশে রক্তিমের বাবা দাঁড়িয়ে আছে। পুরো পরিবারই বেহাল দশা। রাত রক্তিমের পাশে বসে বলল, ভাইয়া পুলিশ এসেছে, তারা তোমার থেকে সব জানতে চায়। মুহূর্তে রক্তিমের চোখগুলো লাল হয়ে গেল। যে চোখে এতক্ষণ আপন মানুষ হারানোর ভয় ছিল এখন দেখা যাচ্ছে খুব। রক্তিম চেয়ার থেকে উঠে সাথের হাতা কোণে পর্যন্ত গুটিয়ে বলল,
নিচে চলো আমার সাথে বলেই সে হাঁটা ধরলো। রাত তার পিছনে এলো। রক্তিম সিঁড়ি বেয়ে নেমে সোজা পুলিশদের সামনে গিয়ে দাঁড়ালো। তাদের মধ্যে একজন রক্তিমকে দেখে বলল, ঘটনাটার বিস্তারিত বলুন। রক্তিম ঘটনাটা সব খুলে বলল। সব শুনে এসে পুলিশ বলল, আপনার কি কারো উপর সন্দেহ আছে? রক্তিম বলল, সন্দেহ না, আমার বিশ্বাস এই ঘটনার জন্য মিস দিবা আর তার বাবা জড়িত। রক্তিমের কথা শেষ হতেই কেউ একজন বলে উঠল, এসব কি বলছো তুমি রক্তিম? রক্তিম সে কণ্ঠ অনুসরণ করে সামনে তাকাতে দেখলো দিবার মা অর্থাৎ তার ফুপি দাঁড়িয়ে আছে। রক্তিম তার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিকই বলেছি, ফুপি এসব ওরাই করেছে, আমার অধরারে অবস্থা তারাই করেছে। এতটা নির্দয় কেন হলো ফুপি তারা? আমি তো তাদের শরীরের এক বিন্দু রক্ত ঝরাইনি, তাহলে কেন এমন করলো? যার শাস্তি দেওয়ার আমাকে দিতে অধরাকে কেন দিল ফুপি? বলেই রক্তিম হাঁটু গেড়ে সেখানে বসে পড়লো। রাত তাকে সামলাতে ব্যস্ত হলো। দিবার মা মনে মনে হেসে বলল, তোমার এই অবস্থা দেখার জন্য তো এসব করা। দিবার মা রক্তিমের কাছে গিয়ে বলল, রক্তিম আজ বিকেলে দিবা দুবাই চলে গেছে, আমি নিজে তাকে এয়ারপোর্টে ছেড়ে এসেছি, সে এখন দুবাইতে, আর তোমার ফুপা তো কাল রাতেই সুইজারল্যান্ড চলে গেছে, পুলিশের ভয় ছিল আমি তাকে পাঠিয়েছি, যতই হোক আমার স্বামী তো বিপদে সাহায্য করেছি। রক্তিম অবাক হয়ে দিবার মায়ের দিকে তাকালো আর বলল, এসব আপনি কি বলছেন, আমি বিশ্বাস করি না ফুপি। দিবার মা বললেন, তাহলে তুমি এয়ারপোর্টে গিয়ে সকল ডিটেলস চেক করে আসো, আমার কোনো আপত্তি নেই। রক্তিম উঠে দাঁড়ালো, তো চোখ মুছে পুলিশদের কাছে গিয়ে বলল, আপনারা নিজেদের মতো তদন্ত শুরু করেন, আমি আছি, কোনো ছাড় দেওয়া হবে না আসামিকে। তখনই দন্নি সেখানে হাঁপাতে হাঁপাতে এসে বলল, আপু রক্ত লাগবে, ডাক্তার বলেছে তাড়াতাড়ি ব্যবস্থা করতে, না হলে। আর বলতে পারলো না, দন্নি ঝরঝর করে কেঁদে ফেলল। রাত তাকে গিয়ে জড়িয়ে ধরল। রক্তিম চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যেদিন ওই ব্যক্তিটাকে হাতের কাছে পাবো সত্যি বলছি নিজ হাতে খুন করব। দিবার মা মনে মনে হাসলো। রক্তিম আর রাত রক্তের খোঁজে চলে গেল। দিবার মা আর তরুণী উপরে চলে গেল। দিবার মা গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পর রক্তিম আর রাত রক্ত নিয়ে আসলো আর নার্সের হাতে দিল। ডাক্তাররা নিজের কাজে লেগে পড়ল। রক্তিম পাশের মসজিদে চলে গেল। সেখানে বসে নিজ প্রিয়তমার জন্য দোয়া করতে লাগলো। আকাশে আজ মেঘ জমেছে, হয়তো রক্তিমের মনের ব্যথা আজ তারাও উপলব্ধি করছে, গর্জন করছে। আজ আকাশ রক্তিমের কষ্টে একটু পর ঝড় শুরু হলো, চারদিকে বাতাস বইতে শুরু করলো। রক্তিম হাসপাতালে চলে আসলো। সে চেয়ারে বসে পড়লো আর মনে মনে বলল, প্লিজ অতটা কাম ব্যাক, আই লাভ ইউ। ডাক্তার বের হয়ে আসলো ওটি থেকে। তাকে দেখে রক্তিম এগিয়ে গিয়ে বলল, আমার অতটা কেমন আছে বলুন ডাক্তার। ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাথায় খুব জোরে আঘাত পেয়েছে আর বাম হাত ডান হাত পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, পেটে খুব জোরে ধাক্কা লাগার কারণে ইঞ্জুরি হয়েছে, সেটা রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে, আমি তার রিকভারি 50% ভরসা দিব, বাকিটা আল্লাহর উপর। অধরার মা ডাক্তারের কথা শুনে হু হু করে কেঁদে উঠলেন। রক্তিম ধপ করে মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তা সে কাউকে বলে বোঝাতে পারবে না। ডাক্তার বললেন, সকাল পর্যন্ত জ্ঞান ফিরে আসলে পেশেন্টের জন্য ভালো। রক্তিম চোখ মুছে উঠে দাঁড়ালো আর ডাক্তারকে বলল, একবার অধরাকে দেখতে চাই। ডাক্তার বললেন, ওকে, এক ঘন্টা পর আপনি দেখা করতে পারবেন। এক ঘন্টা পর রক্তিম অধরার কাছে গেল। রুমে প্রবেশ করতে সে অধরার দিকে তাকালো, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অধরার কাছে গিয়ে সে বসল। অধরার হাত ধরে বলল, আমাকে আর কষ্ট দিও না অধরা, আর কষ্ট দিও না, আমার যে কলিজা ছিঁড়ে যাচ্ছে। অধরা প্লিজ আমার দিকে তাকাও, চোখ খুলে তোমার এই পাগল প্রেমিক তোমার জন্য অস্থির হয়ে আছে। বলেই সে অধরার হাত ধরে কেঁদে উঠল। তার যে মনটা আনজান করছে, তনি রাতের সাথে বসে আছে, রাত হাতে খাবারের প্লেট নিয়ে বসে আছে। তনি রাতের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আপু ঠিক হয়ে যাবে তো অমাবস্যা রাত? রাত তনির মাথা নিজ বুকে চেপে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে। তনি রাতকে ধরে কেঁদে উঠল। রাতেরও যে অনেক খারাপ লাগছে, তার প্রাণপ্রিয় বন্ধুর আজ মরণ দশা। রাত তনিকে নিজ হাতে খাইয়ে দিল, তারপর তনিকে দিয়ে সবার হাতে খাবার পৌঁছে দিল। রাত চলে আসলো রক্তিমের কাছে। রক্তিম তার মায়ের সাথে কথা বলছে। রাত গিয়ে বলল, ভাইয়া চলো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা আসব। রক্তিম রাতের দিকে তাকিয়ে বলল, আমি কোথাও যাব না। রাত বলল, প্লিজ ভাইয়া। রক্তিম এবার রেগে গিয়ে ধারাতে তার মাথাটা ঘুরে উঠে চোখের সামনেই সবকিছু আবছা দেখতে পায়। এরপর মাটিতে পড়ে যায়। রক্তিমের মা রক্তিম বলে চিৎকার করে উঠে সবাই রক্তিমের কাছে চলে আসে। দিবার মা বসে আছে ডাক্তারের সামনে আর বললেন, আপনি কি সব বুঝতে পেরেছেন? অধরার পেটে যে ব্যথা পেয়েছে তা একটি ফেক রিপোর্ট তৈরি করবেন, তারপর কি করতে হবে তা তো আপনি জানেনই।
ডাক্তার বললেন। টাকা চলে আসলে সব হয়ে যাবে। দিবার মা বললেন, গুড, ভেরি গুড। দিবার মা হেসে ডাক্তারের রুম থেকে বের হয়ে দিবাকে ফোন করলেন আর বললেন, সব ঠিকঠাক বেবি, বলেই ফোন রেখে দিয়ে চলে গেলেন নিজ ভাইয়ের কাছে। এখন তো নাটক করতেই হবে, না হলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। সকালে রক্তিমের জ্ঞান ফিরে আর রাতকে দেখতে পেয়ে বলল, আমার অধরা কেমন আছে? তুই কিছু বলছিস না কেন রাত? আমার কেমন যেন লাগছে। রাত রক্তিমকে শুয়ে দিয়ে বলল, অধরা জ্ঞান ফিরছে ভাইয়া, কিন্তু রাতের কথা শেষ না তো রক্তিম উঠে দাঁড়ালো। ডোলো ডোলো পায়ে সে রুম থেকে বের হয়ে সোজা চলে আসলো অধরার কেবিনের সামনে। সেখানে এসে দেখতে পেল সবাই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। রক্তিমের মা রক্তিমের কাছে এসে তাকে ধরে বসিয়ে দিল। রক্তিম তখন বলল, মা অধরা। রক্তিমের মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়ে একদম ঠিক আছে, বুঝতে পারছিস? রক্তিম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আমি দেখা করতে চাই। রক্তিমের মা তার হাত ধরে বললেন, রক্তিম আমি চাই বিয়েটা এখনই হয়ে যাক। মায়ের কথায় রক্তিম ভ্রু কুচকে তাকালো আর বলল, এসব কি বলছো মা, এখন বিয়ে কি বলছো? রক্তিমের মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন আমি যা বলবো তা ভালো মতে শুনবে, ডক্টরের রিপোর্ট অনুযায়ী অধরা কোনোদিনও মা হতে পারবে না। মায়ের কথা শুনে রক্তিমের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বলল, মা এসব কি অধরা জানে? রক্তিমের মা বললেন, শুধু আমরা জানি, এখন ওকে বলারও প্রয়োজন নেই। আমরা চাই বিয়েটা যখন হয়ে যাক পরে যা বলার আমরা বলবো বুঝিয়ে। রক্তিম বলল, এতে তোমাদের কোনো সমস্যা নেই? রক্তিমের মা বললেন, আমি যদি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট না বুঝতে পারি তাহলে তো আমি ভালো একজন মাও না। আর যদি আমার মেয়ের কিছু হতো তাহলে আমি কি করতাম? রক্তিমের মায়ের কথা শুনে অধরার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রক্তিম মায়ের দিকে সম্মানের চোখে তাকালো। সবাই খুশি থাকলেও দিবার মা মুখ কালো করে দাঁড়িয়ে আছে। দিবার মা বললেন, আগে কোনো ভুল সিদ্ধান্ত নিও না ভাবি। রক্তিমের বাবা বললেন, এসব কি বলছিস তানহা, আজ যদি দিবা থাকতো এই জায়গায় তাহলে কি করতি? দিবার মায়ের মুখটা চুপসে গেল। রক্তিম বলল, অধরাকে দেখতে চাই। রক্তিমের কথায় রাত তাকে কেবিনের ভেতর নিয়ে যায়। তনি বসে বসে অধরার সাথে কথা বলছে, তখনই অধরার নজর রক্তিমের দিকে পড়ল। মানুষটা একদিনই কেমন হয়ে গেছে তার চিন্তায় রাত আর তনি বের হয়ে আসলো কেবিন থেকে। অধরার হাত ধরে রক্তিম বসে পড়। অধরার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এখন কেমন লাগছে? অধরা অক্সিজেন মাস্কের কারণে কথা বলতে পারে না। রক্তিম অধরাকে বলল, দ্রুত সুস্থ হ, অধরা আমাদের যে বিয়ে করতে হবে। শত কষ্টের মাঝেও অধরার ঠোঁটের কোণে হাসি ফুটলো। রক্তিম এভাবে অধরার পাশে বসে রইল। রক্তিমের মা দিবার মায়ের কাছে গিয়ে বললেন, তানহা তুমি এখন বাসায় চলে যাও, এখানে আর কোনো কাজ নেই। দিবার মা বললেন, ভাবি এসব কি বলছো, আমার পরিবারের দুঃখের মধ্যে আমি তাদের সাথে থাকবো না? রক্তিমের মা হেসে বললেন, এখন সব ঠিক আছে, আমাদের মেয়ে এখন ঠিক আছে। দিবার মা বললেন, তবুও একবার ভেবে দেখো ভাবি। রক্তিমের মা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বললেন, তোমার এসব ভাবতে হবে না তানহা। দিবার মা কিছু না ভেবে সেখান থেকে চলে গেল। রক্তিমের মা রাতের পাশে গিয়ে বসে পড়ল। রক্তিম ক্যাবিন থেকে বের হয়ে বলল, মা হাসপাতালে তো আর বিয়ে হয় না, 5 দিন পর অধরাকে ডিসচার্জ করা হবে আর অধরাও ঠিক হবে একটু, তাই ডিসচার্জের পরের দিনই আমরা বিয়ে করব। রক্তিমের মা বললেন, ঠিক আছে, কিন্তু তোর সাথে আমার কথা আছে। রক্তিম তার মাকে নিয়ে হসপিটালের ক্যান্টিনে গিয়ে বসলো। রক্তিমের মা বললেন, তোমার মনে হচ্ছে ডক্টর যা বলেছে তা সব মিথ্যা? রক্তিম অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? রক্তিমের মা বললেন, আমি ঠিকই বলছি তানহাকে আমি ডক্টরের রুম থেকে বের হয়ে আসতে দেখছি, আমার কেন জানি মনে হচ্ছে এইসবের পিছনে তোর ফুপি আছে। রক্তিম বলল, আমি অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো অধরাকে, আর ফুপিকে আর এই ডাক্তারকে আমি ছাড়বো না। রক্তিমের মা রক্তিমের হাত ধরে বললেন, এখন কিছুই করিস না, আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমি অধরাকে 6 দিন পর আমার বাসায় চাই, ফেস। রক্তিম মায়ের হাতে চুমু খেয়ে বলল, তাই হবে মা, তাই হবে। রক্তিম অধরাকে একই হাসপাতালে রাখলো কিন্তু অন্য ডাক্তারের আন্ডারে। সবাই যখন জিজ্ঞেস করলো এর কারণ তখন রক্তিম সবাইকে জানালো এই ডাক্তার অনেক ভালো। 5 দিন পর অধরা আজ নিজ বাসায় চলে আসলো। সে বিছানায় শুয়ে আছে আর তন্নি দৌড়ঝাঁপ দেখছে। কালকে বোনের বিয়ে, তার কত কাজ। অধরার অনেক আজব লাগছে রক্তিমের সিদ্ধান্তে। এত তাড়াতাড়ি বিয়েটা কেন করতে চাইছে সে? এখন পর্যন্ত অধরার হাত ও পা ঠিক হয়নি, তাহলে কেন এসব হচ্ছে? অধরার ভাবনার মাঝে রুমে প্রবেশ করলো রক্তিমের মা, হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে। অধরা তাকে দেখে সালাম দিল, তারপর বলল, আন্টি এগুলো কিসের জন্য? রক্তিমের মা বললেন, আমার মেয়ের জন্য, যে কাল বউ সাজবে এগুলো পরে। বউ শব্দটা শুনে অধরার লজ্জা পেয়ে গেল। রক্তিমের মা অধরার হাত ধরে বললেন,
আমার কথা মনোযোগ সহকারে শুনবে। কার বিয়ে? তুমি আজ রেস্ট করবে? কার সাথে দেখা করার প্রয়োজন নেই? আমি তোমার মাকেও বলেছি কথা। অধরা মুচকি এসে মাথা নাড়ালো। রক্তিমের মা অধরার কপালে চুমু খেয়ে বললেন, তুমি ঘুমাও, আমি যাচ্ছি। রক্তিমের মা রুম থেকে বের হয়ে তনির কাছ থেকে অধরার ফোনটা নিয়ে নিল, কারণ সে জানে দিবা আর তার মা কিছু তো একটা করবে, তার জন্য সে অধরার সাথে কাউকে দেখা করতে দিবে না। আর ফোনও নিজের কাছেই রাখবেন, সে মনে মনে বললেন। আমার ছেলের খুশি কাউকে ভঙ্গ করতে দেব না। দিবা তার মায়ের সামনে ফুসছে, সে কোথাও যায়নি, বরং সে বাসায় ছিল। দিবার মা বললেন, শোনো দিবা, এখন তুমি অধরার কাছে যাবে, গিয়ে বলবে তার কথা শুনে তুমি দুবাই থেকে চলে এসেছো। তাকে কথার মাঝে তুমি জানিয়ে দিবে যে সে কখনোই মা হতে পারবে না, তখন দেখবে বিয়ে বন্ধ হয়ে যাবে। দিবার মুখে হাসি ফুটে উঠল, সে ব্যাগ নিয়ে বের হয়ে গেল অধরার বাড়ির উদ্দেশ্যে। অধরা রুমে শুয়ে আছে আর রক্তিমের সাথে কথা বলছে। দিবা তার রুমে প্রবেশ করতে নিবে, তখনই তন্নি এসে দিবার হাত ধরে বাইরে নিয়ে এসে বলল, তুমি না দুবাইতে? দিবা অসহায় মুখে বলল, অধরের কথা শুনে চলে আসলাম, তন্নি অনেক কষ্ট লাগছে অধরার জন্য। তন্নি বলল, আহা, অনেক কষ্ট শোনা গো আমার, তুমি আগে সোফায় বসো। বলে দিবাকে সোফায় বসিয়ে দিল, এরপর রান্নাঘরে গিয়ে শরবত বানালো, সে শরবতে ইচ্ছে মতো মরিচ দিল, এরপর হাসি মুখে দিবার হাতে দিয়ে বলল, চট করে গিলে ফেলো আপু। দিবা একবার শরবতের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলল। তন্নি দিবার হাত ধরে মুখের ভেতর গ্লাসটা ঢুকিয়ে দিল, সবটুকু শরবত খাইয়ে দিল দিবাকে। দিবার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এমন লাগছে দিবা আর কিচ্ছু না বলে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। দিবা যাওয়ার দিকে তাকিয়ে তন্নি বলল, একদিনেই তুই দুবাই গিয়েছিস আর সেদিনই ফেরত এসেছিস, আমাকে তুই কি বলত পেয়েছিস বদমাইশ বেটি? অবশেষে রক্তিম আর অধরার বিয়ের দিন চলেই আসলো। অধরা লাল বেনারসি পড়েছে, এক হাতে তার মেহেদি, সে এখন বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে আর বরপক্ষের অপেক্ষা করছে। তখনই তন্নি এসে বলল, বরপক্ষ চলে এসেছে। তন্নির কথা শুনে অধরার মনে শিহরণ বয়ে গেল, তার চোখ টলমল করে উঠল আর বলল, এই বুঝি সুখের মিলন। রক্তিম সোফায় বসে আছে, তার চারপাশে জুড়ে নানা হইচই কাছের মানুষগুলোর, ছাড়া আর কাউকে ইনভাইটও করেনি। দিবার পরিবারের কেউ ইনভাইট করা হয়েছে কিন্তু তারা কেউ আসেনি। এতে রক্তিমের মা অনেক খুশি হয়েছে, সে তো তাদের ইনভিটেশন দিতে চায়নি, শুধুমাত্র স্বামীর মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়েছিল। রক্তিমের মা অধরার রুমে চলে গেল, অধরা তাকে দেখে সালাম দিল। রক্তিমের মা অধরার সামনে বসে ব্যাগ থেকে গহনার বাক্স বের করে এক এক করে সব গহনা অধরাকে পরিয়ে দিয়ে বললেন, এখন লাগছে একদম বউয়ের মতো। অধরা মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। রক্তিমের মা রুম থেকে বের হয়ে আসলো আর সবার উদ্দেশ্যে বলল, শুভ কাজে আর দেরি করে লাভ নেই, বিয়েটা হয়ে যাওয়াই ভালো। সবাই তার কথায় একমত পোষণ করলো। কাজী সাহেব অধরার কাছে চলে গেল, সব নিয়ম কানুন শেষ করে কাজী সাহেব অধরাকে বললেন, কবুল বলুন মা জননী। কবুল শব্দটা শুনে অধরার মনে এক অজানা শিহরণ বয়ে গেল, তার মুখ দিয়ে যেন কোনো শব্দই বের হতে চাইছে না, চোখ বেয়ে টুক করে পানি পড়তে শুরু করলো। অধরার মা আর তন্নি তার পাশে বসে পড়ল। অধরার মা অধরার হাত ধরে বললেন, অধরা, আমি জানি তোর মনে এখন কি চলছে, এই পরিস্থিতি যে আমিও পার করে এসেছি, কিন্তু মা, রক্তিম যে তোর অপেক্ষায় আছে, সে বেকুল নয়নে তোর জন্য অপেক্ষা করছে, ওকে এভাবে কষ্ট দিস না, কবুলটা বলে দে। অধরা মায়ের হাত ধরে এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, কবুল কবুল কবুল। অধরা কবুল বলা শেষে সবাই আলহামদুলিল্লাহ বলে রক্তিমের কাছে চলে যায়। অধরা তার মাকে ধরে কেঁদে উঠে আর বলে, আমি কি তোমরা ভুলে যেও না। অধরার মা তার চোখ মুছিয়ে বললেন, পাগলি মেয়ে আমার, তোকে কেন আমরা ভুলে যাব। রক্তিমের কাছে কাজী সাহেব বসে আছে, সব নিয়ম মেনে সে রক্তিমকে বললেন, কবুল বলুন বাবা। রক্তিম এক মিনিটও সময় ব্যয় না করে বলে উঠল, কবুল কবুল কবুল। সবাই হেসে উঠল রক্তিমের কাণ্ডে। অবশেষে রক্তিম আর অধরার বিয়ে হয়ে গেল, কোনো বাধাই তাদের মাঝে আসতে পারেনি। রক্তিমের বাবা অধরার বাবার হাত ধরে বললেন, আমরা এখন আমাদের পুত্রবধূকে নিয়ে যেতে চাই। অধরার বাবা মাথা দুলিয়ে বললেন, আমার মেয়ের খেয়াল রাখিস, কোনো ভুল হলে ছোট হিসেবে ওকে ক্ষমা করে দিস। রক্তিমের বাবা বললেন, তুই এসব কি বলছিস, আমার মেয়ে নেই, আমার দুই ছেলের বউ আমার মেয়ে হয়ে থাকবে, আমার আবার মেয়ের অনেক ইচ্ছে ছিল কিন্তু দেয়নি আল্লাহ, এই দুই বিচ্ছুকে দিয়েছে আমাকে জ্বালিয়ে মারে। রক্তিমের বাবার কথায় রাত মুখ ফুলিয়ে বলল, আমরা তোমাকে জ্বালিয়ে মারি এ কথা তুমি আমাদের বলতে পারলে? রাতের কথা শুনে তারা দুজনেই হেসে উঠল। অধরাকে তন্নি নিজ হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই অধরার মা রুমে চলে আসলেন আর বললেন, বিদায়ের সময় হয়ে গেছে, অধরার লেগেজগুলো রাত এসে পরে নিয়ে যাবে।
বলা শেষ করে অধরার মা অধরার কাছে এসে বললেন, আজ থেকে তোর নতুন একটা সংসার শুরু হবে, তুই সবাইকে আপন করে নিবি। কোনো কিছু যদি বুঝতে না পারিস তোর শাশুড়িকে জিজ্ঞেস করবি, তার পরামর্শ নিবি, দেখবি সব ঠিকঠাক মতো শিখে যাবি। আমি জানি আমার মেয়ের মনটা কত ভালো। অধরা তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, তন্নিও তাদের জড়িয়ে ধরল। বিপত্তি ঘটলো যাওয়ার সময়। অধরা হুইল চেয়ারে করে শ্বশুর বাড়ি যাবে না, নিজে ধীরে ধীরে নিচে নামবে বলে জেদ ধরে বসলো। সবাই তাকে বুঝাতে ব্যস্ত কিন্তু সে মানতে নারাজ। তখনই রক্তিম রুমে প্রবেশ করে আর বলে, আর কোনো চেঁচামেচি করার দরকার নেই, আমার কাছে সমাধান আছে। বলে রক্তিম অধরার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। সবাই হা হয়ে আছে রক্তিমের কাণ্ডে। রক্তিম অধরাকে নিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। বাকিরা মুখ টিপে হেসে অধরার বাসার সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। রক্তিম অধরাকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অধরা মুখ ফুলিয়ে বলল, আপনি এটা কি করলেন? রক্তিম বলল, কি করেছি? অধরা বলল, অসভ্যের মতো আমাকে কোলে তুলে নিলেন সবার সামনে। রক্তিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এতে কি হয়েছে, তুমি আমার বউ, আমি কোলে নিব না তো কি নিবে। তখনই রক্তিমের মা চলে আসেন আর বলেন, সরে, চাপি আমার কাছে ছিল। রক্তিমের মা দরজা খুলতেই রক্তিম বাসায় প্রবেশ করলেন। রক্তিম অধরাকে সোফায় বসিয়ে দিল। রক্তিম তার পাশে বসে পড়ল আর হাত ঝাড়া দিয়ে বলল, অধরা তুমি কিন্তু মোটা হয়ে গেছো, কিন্তু কোনো সমস্যা নেই, আমার আবার গোলমোলু তুমিটা পছন্দ। অধরা রেগে গিয়ে বলল, আমি মোটা তাই না, আমার কাছে আসবেন না। রক্তিম বলল, তুমি বললেই চলবে নাকি, আমার বউ যা ইচ্ছে তাই করব। অধরা আর কোনো কথা না বলে নাক ফুলিয়ে অন্য সাইডে তাকিয়ে রইল। রাত আর তার বাবা বাসায় চলে আসলো। বাকি মেহমান নিজ নিজ বাসায় চলে গেছে। রক্তিমের বাবা অধরার উদ্দেশ্যে বললেন, অধরা তুমি মন ছোট করো না, তুমি যখন সুস্থ হয়ে উঠবে তখন অনেক বড় করে অনুষ্ঠান আয়োজন করা হবে, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে সব শপিং করবে, একদম পারফেক্ট একটা ওয়েডিং হবে, তুমি চিন্তা করো না। অধরা বলল, না না আঙ্কেল, আমি মন ছোট করিনি, আল্লাহ যেটা ইচ্ছে সেটাই হয়েছে। রক্তিমের বাবা বললেন, কে তোমার আঙ্কেল, আমি তোমার বাবা। অধরা মুচকি হেসে বলল, হ্যাঁ বাবা। রক্তিমের মা এসে বললেন, এতক্ষণ এভাবে ওকে বসিয়ে রেখো না, খড়ে নিয়ে যাও। রক্তিম অধরাকে নিয়ে চলে আসলো। রুমের সামনে এসে দেখলো দরজায় তালা ঝুলছে। রক্তিম বলল, ঘরের দরজায় তালা কেন? তখনই রাত আর তনি সেখানে এসে উপস্থিত হয়। তাদের দেখে রক্তিম বলল, এসব কি তোদের কারসাজি? রাত আর তনি মাথা দোলাল। অধরা বলল, তোর এসব কি শুরু করেছিস? তনি বলল, টাকা দিলে চাবি দিয়ে দেবো, নাহলে সারা রাত আপুকে কোলে নিয়ে থাকতে হবে। রক্তিম বলল, এতে আমার কোনো সমস্যা নেই, সোজা চলে যাব ছাদে, দুজন মিলে ছাদ বিলাস করব। রাত গলা পরিষ্কার করে বলল, ছাদেও তালা মারা। রক্তিম বলল, তাহলে বাবা মার রুমে চলে যাই। বলেই সে পা বাড়ালো সেদিকে। রাত আর তন্নি তাদের সামনে দাঁড়ালো। রাত বলল, ভাইয়া এত কষ্ট করে রুমটা সাজিয়েছি, একটু ট্রিট তো পেতেই পারি। রক্তিম একটু ভাবুক হয়ে বলল, পকেটে 5,000 টাকা আছে, নিয়ে নে। রাত আর দেরি না করে পকেট থেকে টাকাটা নিয়ে চলে গেল। তন্নি চাবি বের করে রুমটা খুলে দিল। রক্তিম রুমে প্রবেশ করলো। অধরা চারপাশে চোখ বুলিয়ে দেখলো আসলেই রুমটা তারা বেশ সাজিয়েছে। বেলি ফুলের গ্রানে তারা সারা ঘর মোমো করছে। রক্তিম অধরাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা এসিটা চালু করে দিল। তন্নিকে একটু ডেকে দিবেন। রক্তিম বলল, তন্নিকে দিয়ে কি করবে? অধরা বলল, আসলে শাড়িটা বদলিয়ে ফেলতাম, আমি তো একা একা পারবো না। রক্তিম বাঁকা হেসে বলল, তন্নির কি প্রয়োজন, আমিই করে দিচ্ছি। অধরা অবাক হয়ে বলল, আপনি তো দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। রক্তিম অধরার দিকে পা বাড়াতে বলল, এতে অসভ্যের কি আছে, আফটার অল আই এম ইওর হাজবেন্ড। অধরা চোখ বড় বড় করে বলল, একদম আমার কাছে আসবেন না, আমি জোরে চিৎকার করব। রক্তিম অধরার কথা শুনে হো হো করে হেসে উঠল। অধরা রক্তিমের হাসি দেখে গা জ্বলে উঠল। রক্তিম কাবার থেকে টাওয়াল আর নিজের জিনিসপত্র বের করে দরজার সামনে এসে বলল, তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। বলেই সে রুম থেকে বের হয়ে গেল। অধরা তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অসভ্য লোকটা, লজ্জা না দিলে ভালো লাগে না তার। তন্নি অধরাকে ফ্রেশ হতে সাহায্য করল। কাজ শেষে তন্নি অধরাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, আপু আমি বাসায় চলে যাচ্ছি, কালকে মা বাবার সাথে আসবো। তন্নির কথায় অধরার মনটা খারাপ হয়ে গেল। সে মুখটা মলিন করে বলল, আজকে রাতটা তুই থেকে যা, আমার তাহলে একা একা লাগবে না। তন্নি হেসে বলল, একা একা লাগবে কেন, সবাই আছে, তোমার আর অমাবস্যার রাতও তো আছে তাই না। অধরা বলল, প্লিজ থেকে যা। তন্নি কিছু বলবে তার আগে রক্তিমের মা হাতে প্লেট নিয়ে প্রবেশ করলো আর তন্নিকে উদ্দেশ্য করে বলল, আজ রাত তুমি এখানেই থাকবে, তোমার মায়ের সাথে আমি কথা বলে নিয়েছি। তন্নি বলল, ঠিক আছে আন্টি।
রক্তিমার মা বললেন, তন্নি তুমি নিচে চলে যাও, সবার সাথে বসে নাস্তা করো, আমি অধরাকে খাইয়ে দিচ্ছি। তন্নি আচ্ছা বলে নিচে চলে গেল। রক্তিমার মা অধরাকে খাইয়ে দিতে লাগলো। অধরা সেই সময় বলল, আমার জন্য আপনাদের সবার কষ্ট হয়ে যাচ্ছে, আপনি সব কাজ একাই করছেন আর এখানে আমি বিছানায় শুয়ে আছি। অধরার কথা শুনে রক্তিমার মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখো অধরা, পুরো জীবন তুমি এই সংসারে হাল টানবে, কারণ এই সংসারটা তোমার, আমি এই সংসারে অতিথি মাত্র। জীবনে অনেকগুলো বসন্ত পার করে ফেলেছি, হয়তো আর কিছু কালের জন্যই তোমাদের সাথে আসি, তখন তোমাদেরকে সব দেখতে হবে, তাই এখন নিজের জীবনটা উপভোগ করো। জানো অধরা, আমি যখন বিয়ে করে এই বাসায় আসি, আমার শাশুড়ি পুরো সংসারের ভার আমাকে দিয়ে দেয়। কোনোদিনও তোমার শ্বশুরের সাথে কোথাও ঘুরতেও যেতে পারিনি, এখন অনেক অফুরন্ত সময় কিন্তু যেতে মন চায় না ছেলেদের ছেড়ে, তাই আমি চাই তুমি নতুন জীবনটাকে উপভোগ করো, এরপরও তো সব কিছু তোমারই। অধরা শাশুড়ির কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলল, মা, আপনি খুব ভালোভাবে এই সংসারটাকে আগলে রেখেছেন, আমিও যাতে এভাবে আগলে রাখতে পারি, আমার দ্বারা যাতে আপনাদের মনে কোনো কষ্ট না পান, তার জন্য দোয়া রাখবেন। রক্তিমার মা অধরার মাথায় হাত বুলিয়ে বললেন, ইনশাল্লাহ মা, তাই হবে। দিবার মা দিবার সামনে সে কখন থেকে বসে আছে আর বকবক করছে। দিবা বিরক্ত হয়ে বলল, মা, অনেক হয়েছে, আর কিছু করার প্রয়োজন নেই, আমি বুঝে গেছি, রক্তিম আমার না, আমি এখন একা থাকতে চাই। দিবার মা বললেন, এসব কি বলছিস, তোর শরীর ঠিক আছে তো? দিবা কাবার থেকে নিজ কাপড় বের করতে করতে বলল, দেখো মা, আমি আর এসবে নেই, আর মাথা নষ্ট করে লাভ নেই, বাবার ম্যাটারটাও তুমি সামলিয়ে নিয়েছো, এখন এসব করে লাভ নেই। দিবার মা মেয়ের কথায় অবাক না হয়ে পারলেন না, সে বললেন, আসলে তুই পাগল হয়ে গেছিস। দিবা বলল, দেখো মা, অধর আর রক্তিম কোনোদিন আলাদা হবে না, তাদের জন্য কেন আমি নিজ জীবন নষ্ট করব? আর রোদ্দুর আমার সাথে সব ঠিকঠাক করতে চায়, সবচেয়ে বড় কথা সে আমাকে বিয়ে করতে চায়, আমরা বিয়ের পর আমেরিকা শিফট হয়ে যাব, সব ঝামেলা থেকে মুক্ত। দিবার মা বললেন, তুই বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিস। দিবা বলল, হ্যাঁ মা, আগামীকাল রোদ্দুর আসবে তোমার সাথে কথা বলতে। দিবার মা রেগে গিয়ে বললেন, তাহলে আমাকে এত সব কেন করতে বললি? দিবা বলল, আমি করতে বলেছি? তুমি নিজ থেকে এসব করেছো, তোমার লাভের জন্য করেছো, তোমার তো মামার অফিসে লোক ছিল, অধরাকে মেরে রক্তিমকে শোকে ফেলে সবকিছু হাতিয়ে নিতে চেয়েছিলে, তুমি কি মনে করো? জানি না আমি। দিবার মা দিবাকে ঠাস করে এক চড় মেরে বললেন, এত কথা তোর মুখে শোভা পায় না। দিবা কালে হাত রেখে বলল, এই পাপের শাস্তি তুমিও পাবে আর আমিও পাবো, বলেই সে বাসা থেকে বের হয়ে গেল। দিবার মা সোফার উপর বসে রাগে ফুসতে লাগলো, দিবা যা বলেছে সত্যি বলেছে, সে তো অধরাকে মেরে ফেলতে চেয়েছিল, অধরার শোকে যখন রক্তিম পাগল হয়ে যেত তখনই সব কিছু নিজের মতো করে নিত, কিন্তু পুরো উল্টো হলো, অধরা বেঁচে গেল, তাই সে নিজ প্ল্যান উল্টিয়ে ভুয়া রিপোর্ট বানালো যাতে দিবার বিয়ে রক্তিমের সাথে হয়ে যায়, কিন্তু হলো না কিছুতেই, মাঝখান দিয়ে দিবাও হাত থেকে চলে গেল। রক্তিম নাস্তা খেয়ে রুমে এসে দেখে অধরা ঘুমিয়ে পড়েছে, হয়তো মেডিসিনের কারণে। রক্তিম দরজাটা লক করে অধরার মাথার কাছে বসে তার চুলে হাত বুলাতে লাগলো, সে অধরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। অধরা কপালে উষ্ণ ছোঁয়া পেয়ে পিট পিট করে চোখ তুলে দেখলো রক্তিমকে, অধরা হকচকিয়ে উঠতে যাবে, তখনই সে হাতে ব্যথা অনুভব করলো আর সাথে সাথে মুখ দিয়ে আহ শব্দ বের করে হয়ে আসলো। রক্তিম অধরার এই অবস্থা দেখে ঘাবড়ে গেল আর অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার, কোথায় ব্যথা লেগেছে? অধরা রক্তিমকে এমন করতে দেখে বলল, হাতে একটু ব্যথা করছে তাই আর কি। রক্তিম কোনো কথা না বলে ডাক্তারকে ফোন করে এই সমস্যার কথা জানালেন, ডাক্তার রক্তিমকে একটি মেডিসিনের নাম বলে দিল, রক্তিম সেই মেডিসিনটি অনলাইনে অর্ডার করে দিল। এরপর অধরার কাছে বসলো, বলল, ডাক্তার বলেছে এই মেডিসিনটা নিলে ব্যথা কমে যাবে, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো। অধরা মুচকি হেসে চোখ বন্ধ করে নিল, রক্তিম তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাত তন্নির রুমে এসে আড্ডা দেওয়ার জন্য, এখানে এসে দেখলো সাদিয়া বিছানায় শুয়ে আছে, তন্নি আশেপাশে কোথাও নেই, তাই সে সাদিয়াকে জিজ্ঞেস করলো, আপু তন্নি কোথায়? সাদিয়া বলল, ওই তো বারান্দায়, ওর ফ্রেন্ড হয়তো ফোন দিয়েছে, ওর সাথেই কথা বলছে। রাত বারান্দায় গিয়ে দেখলো তন্নি বাইরের দিকে মুখ করে তাকিয়ে আছে আর ফোনে কথা বলছে, রাতে একটু কাছে যেতেই শুনতে পেল তন্নির কথা। তন্নি বলছে, আমি তো চাই আপনার সাথে প্রতিদিন দেখা করতে, কিন্তু কি করি বলুন, পাশে এত কিছু চলছে যে। অপর পাশের কথা রাত শুনতে পেল না, তন্নি কথা বলছে আর হাসছে। রাত আর সেখানে দাঁড়ালো না, বারান্দা থেকে বের হয়ে সোজা রুমের বাইরেই চলে গেল,
আর মনে মনে বলল, তনি কিছু তো একটা করছে, আমার ওর জন্য ভয় হচ্ছে, সবকিছু জানতে হবে আমার। অধরা ঘুমিয়ে পড়তে রক্তিম নিজ ফাইল নিয়ে বসে পড়ল। তার মাথায় এখন নানা চিন্তা ঘুরছে। তখনই ঘরের দরজায় টোকা পড়ল। রক্তিম দরজা খুলতেই দেখতে পেল রাতকে। রাত বলল, ভাইয়া একটু কথা ছিল। রক্তিম বলল, ছাদে যা, আসছি। রাত আর রক্তিম ছাদে দাঁড়িয়ে আছে। রাত তাকে সব বলল তনির ব্যাপারে। রক্তিম সব শুনে বলল, রাতে তুই তন্দির উপর নজর রাখ, এই বয়সে মানুষ অনেক ভুল করে, আমি তন্দিকে সেফে রাখতে চাই। রাত বলল, জি ভাইয়া। রক্তিম আরো কিছু বলতে নিবে, তখনই তার ফোন বেজে উঠল পকেট। পকেট থেকে ফোন বের করে দেখলো থানা থেকে ফোন করেছে। সে ফোন রিসিভ করতে অপর পাশ থেকে পুলিশ বলল। রক্তিম এই খবর শুনে বাঁকা হেসে ওকে বলে ফোন রেখে দিল। রাত জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? রক্তিম রাতের দিকে তাকিয়ে বলল, জালে ছোট মাছ ফেসেছে, এখন বড় মাছে পালা। রক্তিম আর রাত থানায় এসে ওসির সাথে মুখোমুখি বসে আছে। রক্তিম ওসিকে জিজ্ঞেস করল, স্যার সেই লোকটি কি কোনো ইনফরমেশন দিয়েছে? ওসি হালকা হেসে জবাব দিলেন, দ্বিতীয় দফার টর্চায় সব বলে দিয়েছে। রক্তিম বলল, মানুষটা কে স্যার? ওসি সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনার ফুফি মিসেস তানহা। রাত আর রক্তিম এই নামটা শুনে একদমই অবাক হলো না, তারা এটাই আশা করেছিল। রক্তিম বলল, তাহলে আপনারা কেন বসে আছেন, যা করার করে নেন। রক্তিমের কথা শুনে ওসি সাহেব বললেন, অবশ্যই আমরা নিজেদের মতো সব করে ফেলবো। রক্তিম ওসির সাথে হাত মিলিয়ে থানা থেকে বের হয়ে গেল। রক্তিম গাড়িতে বসে রাতকে বলল, রাত আমি শপিং মলে নেমে পড়বো, তুই গাড়ি নিয়ে চলে যা বাসায়। রাত বলল, অধরার জন্য শপিং করবে? রক্তিম বলল, মেয়েটা বিয়েতে তার কোনো শখই পূরণ করতে পারেনি, তাই ভাবলাম একটা সারপ্রাইজ দেওয়া যাক। রাত বলল, ঠিক বলছে। রক্তিম শপিং মলে পৌঁছে গাড়ি থেকে নেমে রাতকে বিদায় জানিয়ে শপিং করতে নেমে পড়ল। সর্বপ্রথমই সে শাড়ির দোকানে চলে গেল অধরার জন্য শাড়ি পছন্দ করার পর তার মায়ের জন্য পছন্দ করল। অধরার মা তন্নি আর সাদিয়ার জন্য শাড়ি নিয়ে নিল। এরপর সে আরও কিছু কেনাকাটা করে শপিং মল থেকে বের হতেই তার দিবার সাথে দেখা হলো। রক্তিম দিবার পাশ কেটে চলে যেতে নিলেই দিবা বলল, রক্তিম আই এম সরি। রক্তিম দিবার দিকে তাকিয়ে বলল, এত বড় ভুল করে শুধু সরি বলছো, লজ্জা করে না? দিবা মাথা নিচু করে ফেলল। তখন রোদ্দুর সেখানে উপস্থিত হলো। রোদ্দুরকে দিবার সাথে দেখে রক্তিম একটু অবাকই হলো। সে বলল, রোদ্দুর তুমি? রোদ্দুর বলল, হ্যাঁ রক্তিম, আমি আর দিবা বিয়ে করছি। রক্তিম একবার দিবার দিকে তাকিয়ে মুচকে এসে রোদ্দুরের দিকে হাত বাড়িয়ে বলল, অভিনন্দন, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা। দিবা বলল, রক্তিম আমি জানি আমি পাপ করেছি, এর জন্য তুমি যা শাস্তি দিবে তাই মেনে নিব। রক্তিম বলল, তুমি যদি সত্যি নিজ ভুল বুঝে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি এসব আবার কোনো নাটক হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। রক্তিমের কথা শুনে রোদ্দুর বলল, এমন কিছুই হবে না, আমি আর দিবা আজই বিয়ে করছি, আর দুদিন পর আমেরিকা চলে যাব সারা জীবনের জন্য। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই এম সরি দিবা, তোমার বিয়েতে হয়তো তোমার মা বাবা কেউই থাকবে না। দিবা বলল, আমি বুঝতে পেরেছি তুমি কেন এই কথাটা বলছো, আমি এসবের জন্য প্রস্তুত আছি। রক্তিম মুচকে হেসে বলল, দিবা আমি অনেক খুশি হয়েছি তোমার সিদ্ধান্তের জন্য। রক্তিম তাদের থেকে বিদায় নিয়ে ট্যাক্সি করে চলে যায় নিজ গন্তব্যে। দিবা রোদ্দুরের হাত ধরে নতুন জীবনের শুরুর জন্য শপিং করতে চলে যায়। দিন শেষে দিবাও তার প্রিয় মানুষটিকে পেয়ে গেল। রক্তিম বাসায় এসে শপিং ব্যাগগুলো সোফায় রেখে রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখলো তার মা কাজ করছে। রক্তিম গ্লাসে পানি নিয়ে বলল, মা তোমার জন্য শাড়ি এনেছি। রক্তিমের মা হালকা হেসে বললেন, শুধু কি আমার জন্য শাড়ি এনেছিস নাকি তোর বউয়ের জন্য এনেছিস? রক্তিম তার মায়ের কথা শুনে বলল, হ্যাঁ এনেছি, সবার জন্য এনেছি। রক্তিমের মা বললেন, আমরা সবাই তো একটা বাহানা মাত্র, তোর আসল উদ্দেশ্য তো বউকে খুশি করা। রক্তিম বলল, কি বলছো মা এসব, আমি তো সবার জন্যই শপিং এ গিয়েছিলাম। রক্তিমের মা তার কান টেনে বললেন, হয়েছে চল এখন দেখি তোর পছন্দ শোন শোন, রক্তিম অধরাকার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, সব টেস্ট আবার থেকে করানো হবে। আমি চাই কেউ যাতে আমার পুত্রবধূর দিকে আঙ্গুল তুলে কোনো কথা না বলে। রক্তিম তার মাকে জড়িয়ে ধরে বলল, তাই হবে মা। দিবার মা আর বাবাকে পুলিশ থানায় ধরে নিয়ে এসেছে। দিবাকেও নিয়ে আসতে চেয়েছিল কিন্তু রক্তিম তাদের মানা করেছে আর বলেছে সে দিবার উপর কোনো কেস করতে চায় না। দিবার মা পুলিশ অফিসারকে বললেন, আপনাদের কাছে কি প্রুফ আছে এসব আমিই করেছি? পুলিশ অফিসার কিছু বলতে যাবে তখনই রক্তিম সেখানে উপস্থিত হয়ে বলল, সব প্রমাণ কোর্টে চলে যাবে, আপনার এ নিয়ে এত চিন্তা করতে হবে না। দিবার বাবা বললেন, রক্তিম আমি আর কোনোদিন এসব অবৈধ কাজ করব না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। রক্তিম বলল, আরে ফুপা যে আপনি তো সুইজারল্যান্ডে ছিলেন, এখানে কিভাবে আসলেন? দিবার বাবা মাথা নিচু করে ফেললেন। দিবার মা বললেন, আমি ভাইয়ার সাথে কথা বলবো। রক্তিম বলল, বাবা বলেছে আপনার এই চেহারা সে কোনোদিন দেখবে না।
দিবার মা আর কোনো কথা বলল না, সে চুপচাপ গিয়ে বসে পড়ল। রক্তিম পুলিশ অফিসারকে বলল, এদের ভালো মতো খেয়াল রাখবেন। অধরা রক্তিমের আনা শাড়িগুলো হাত দিয়ে বুলাচ্ছে, তার মন খুব চাইছে শাড়ি পরে, কিন্তু এই অবস্থায় শাড়ি তো পরা যাবে না, তাই সে মনে কষ্ট নিয়ে বসে আছে। রক্তিমের জন্য তার খারাপ লাগছে, বউ নিয়ে তো সেই মানুষটার কত আশা আছে। অধরা এবার আস্তে আস্তে বিছানা থেকে পা নামানোর চেষ্টা করলো, তখনই সে ব্যথায় কোঁকড়ে উঠল। রক্তিম এসে তাকে ধরে বিছানায় শুয়ে দিল। রক্তিম হালকা চেঁচিয়ে বলল, আমরা কি সবাই মরে গেছি যে তুমি একা একা বিছানা থেকে নামতে যাচ্ছিলে? দরজা বন্ধ থাকায় তার গলা বাহিরে গেল না। অধরা রক্তিমের কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠল। রক্তিম অধরার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? অধরা বলল, আমি আপনাকে কোনো সুখ দিতে পারছি না, এই যে দেখেন আপনারা না শাড়িটাও পরতে পারছি না। রক্তিম অধরার গালে ঠোঁট ছুঁয়ে বলল, যখন তুমি একদম ঠিক হয়ে যাবে তখন এসব হবে। আমি তো তিনজন মেয়ে আর তিনজন ছেলের নামও ঠিক করে ফেলেছি, একের পর এক এসে পড়বে এই পৃথিবীতে। রক্তিমের কথা শুনে অধরা ফিক করে হেসে উঠল। রক্তিম অধরাকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে। অধরা রক্তিমের বুকে মাথা রেখে পরম শান্তিতে শুয়ে পড়ল। পরের দিন অধরাকে নিয়ে রক্তিম অন্য ডাক্তারের কাছে গেল, সব টেস্ট আবার করিয়ে নিল। ডাক্তার জানালো আগামীকাল সব রিপোর্ট চলে আসবে। অধরা গাড়িতে বসে রক্তিমকে বলল, এতগুলো টেস্ট কেন করলো ডাক্তার? রক্তিম বলল, রেগুলার চেকআপ এসব। অধরা আর কিছুই জিজ্ঞেস করলো না। রক্তিম মনে মনে বলল, সব রিপোর্ট যখন একদম ঠিক আসবে তখন আমার প্রাণপ্রিয় ফুপি আর সেই ডাক্তার একদম ফিনিশ, এগুলো সবই তার বিরুদ্ধে কোর্টে কাজে আসবে। রক্তিম এসব ভেবে বাঁকা হাসলো। তারপর অধরা এক হাত ধরে ড্রাইভিং এ মনোযোগ দিল। রাত আজ তনিকে ফলো করছে, তনি পার্কে বসে আছে, তখনই একটা ছোট্ট বাচ্চা মেয়ে বয়স 6-7 বছর, সে এসে তনিকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ তনি। তনি মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক মিস করেছি আমার সোনা। অতপর দুজনেই পার্কের চেয়ারে বসে নানা কথা বলছে। কিছুক্ষণ পর সেখানে একজন বয়স্ক মহিলা উপস্থিত হলো। সেই মেয়েটি মহিলাটাকে দেখে হাতের ইশারায় তাদের কাছে আসতে বলল। মহিলাটা তনুর পাশে চেয়ারে বসে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, প্রভা তুমি আমাকে একলা ফেলে এভাবে চলে আসলে কেন? রাজ বুঝতে পারল সেই মেয়েটির নাম প্রভা। প্রভা মুখে হাত দিয়ে হেসে এসে বলল, দেখেছো তন্নি, দাদি বুড়ো হয়ে গেছে, বলে হি হি করে হেসে উঠল। তন্নি প্রভার গাল টেনে বলল, তুমি তো অনেক দুষ্টু। প্রভা বলল, আমি তো ভুলেই গেছিলাম, তোমার সাথে তো আমার কথাই নেই, 3 দিন তুমি আমার সাথে দেখা করনি। সরি, আর এরকম হবে না। প্রভা হেসে তন্নির কান থেকে হাত সরিয়ে গলা জড়িয়ে ধরে বলল, তুমি তো জানো দাদি আর তন্নি ছাড়া এই প্রভার জীবনে কেউ নেই। প্রভার কথা শুনে তার দাদি আর তন্নির চোখে পানি টলমল করলো। রাতের মনটাও নিমিষে খারাপ হয়ে গেল। এতটুকুন একটা বাচ্চা মেয়ের মুখে এত বড় একটা কথা। রাত সিদ্ধান্ত নিল সে তন্নিকে সব জিজ্ঞেস করবে। তন্নি চোখের কোণে পানি মুছে প্রভার হাত ধরে বলল, আজ থেকে তুমি আর দাদি দুজনই আমার সাথে থাকবে আমার বাসায়। প্রভা বেশ খুশি হয়ে গেল কথাটা শুনে। প্রভার দাদি বললেন, না না এসব তুমি কি বলছো? দাদি, প্রভা আমার বোন, আমি ওকে খুব ভালোবাসি। সেদিন রাতে যখন ও আমায় ফোন দিয়ে কান্না করলো, আমি সেদিন ঠিক করে ফেলেছিলাম প্রভা আর আপনি আমার সাথে থাকবেন। আমি বাবা মা আপুর সাথেও কথা বলে নিয়েছি, তারা বলেছে আপনাদের আজকে আমাদের বাসায় চলে আসতে। প্রভার দাদি কিছু বলবে তার আগে রাত আড়াল থেকে বের হয়ে বলল, আমাদের বাসাও আসতে পারেন, এতে তন্নি হেরে যাবে আর অমাবস্যার রাত জিতে দেবে। তন্নি পেছন ফিরে দেখলো রাত দাঁড়িয়ে আছে, তাকে দেখে তন্নি একটু অবাকই হলো। সে বলল, রাত ভাইয়া তুমি এখানে? রাত প্রভাকে কোলে তুলে নিয়ে বলল, এত পরির মতো একটা মেয়ের সাথে দেখা করতে তুই একা একা আসতি, আমাকে নিয়ে এলে কি হতো? প্রভা রাতের গলা জড়িয়ে বলল, তুমি তো সেই অমাবস্যার রাত। রাত হেসে প্রভার গাল টিপে বলল, হুম আমি অমাবস্যার রাত। তন্নি দাদিকে উদ্দেশ্য করে বলল, দাদি আপনি আর প্রভা আজই আমার সাথে যাবেন, আমি আপনাদের নিয়ে যাব আর আপনাদের জিনিসপত্র কাউকে পাঠিয়ে দিব নিতে। রাত বলল, আমার গাড়িতে চলো সবাই। তন্নি অমত করল না, সবাই গাড়িতে উঠে বসলো। রাত গাড়ি স্টার্ট দিল। তন্নি প্রভা দাদির সাথে কথা বলতে ব্যস্ত। রাত আর চোখে তন্নিকে দেখছে, তার মনে হচ্ছে তন্নি হুট করে বড় হয়ে গেছে। রাতে ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো যে তন্নির কারোর সাথে কোনো রিলেশন নেই। বাসায় পৌঁছে সবাই নেমে পড়লো। তন্নি প্রভা আর দাদিকে ভেতরে নিয়ে এসে রাতের কাছে এসে বলল, তুমি কিভাবে জানলে আমি সেই পার্কে গিয়েছি? রাত বলল, ওখান দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখলাম তাই সেখানে দাঁড়িয়েছিলাম। তন্নি বলল, মিথ্যে কথা, তুমি অন্য কিছু মনে করেছ। রাত বলল, এসব কিছুই না, তুই বল প্রভার কাহিনী কি? তন্নি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 1 বছর আগে তন্নির বাবা মায়ের মৃত্যু হয় বাস অ্যাক্সিডেন্টে। তখন থেকে দাদি আর প্রভাই পৃথিবীতে একা লড়াই করছে। আমার সাথে প্রভার দেখা হয় কলেজে আসার পথে,
এই ছোট্ট মেয়েটি ফুল হাতে দাঁড়িয়েছিল, অনেক খারাপ লেগেছিল, পরে তার ব্যাপারে সব জানলাম। এই হচ্ছে প্রভার গল্প। রাত তন্নি সকল কথা শোনার পর তাকে জড়িয়ে ধরলো। এতে তন্নি একটু অবাকই হলো। রাত তাকে জড়িয়ে ধরে বলল, তুই বড় হয়ে গেছিস তন্নি, খুব বড়। রক্তিম অধরকে নিয়ে বাসায় পৌঁছে নিজ হাতে অধরাকে খাইয়ে দিল। এরপর তাকে শুয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে অধরার পাশে শুয়ে পড়ল। অধরা ঘুমে বিভোর, রক্তিম তার দিকে এক নজরে তাকিয়ে আছে। রক্তিম অধরার কপালে গালে ঠোঁট ছুঁয়ে বালিশে মাথা এলিয়ে দিল। তখনই দরজায় কেউ টোকা দিল। রক্তিম অতি সাবধানে উঠে দরজা খুলে দেখল তার মা দাঁড়িয়ে আছে মুখটা মলিন করে। রক্তিম রুম থেকে বের হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলল, মা কি হয়েছে? রক্তিমের মা বললেন, দিবা এসেছে, সাথে একটা ছেলেও এসেছে। রক্তিম মুচকি হেসে বলল, দিবা বিয়ে করেছে মা সেই ছেলেকে, তারা দুই দিন পর আমেরিকা চলে যাবে। রক্তিমের মায়ের মুখে আবার হাসি ফুটল। সে বলল, আমি তো ভয় পেয়ে তোর কাছে চলে আসলাম, যাই রান্নাঘরে জামাইয়ের জন্য রান্না করি। রক্তিম বলল, আমি অধরাকে নিয়ে আসছি। রক্তিম অধরাকে জাগিয়ে তুলল, এরপর তাকে নিয়ে দিবার কাছে যায়। অধরাকে দিবা দেখে অবাক হলো। অতঃপর রক্তিম তাকে সব বুঝিয়ে বলল। সব কথা শুনে অধরা খুশি হয়ে গেল। রুদ্র একটা ব্যাগ বের করে অধরাকে দিয়ে বলল, আপনার জন্য উপহার, বিয়ের সময় তো উপস্থিত থাকতে পারেনি, তাই এখন দিয়ে দিলাম। অধরা বলল, আমি তো আপনাদের কিছুই দিতে পারলাম না। রক্তিম বলল, সমস্যা নেই, ওদের যখন বেবি হবে সেই সময় দিয়ে দিব। বেবির কথা শুনে দিবা লজ্জা পেয়ে বলল, বেবির কথা আসলো কোথা থেকে, এসব পরে ভাববো আমরা। রাত আর তনি প্রভাকে নিয়ে সেখানে উপস্থিত হলো। প্রভাকে দেখে অধরা ছাড়া সবাই একটু অবাকই হলো। প্রভা গিয়ে সোফায় বসে পড়ল। রক্তিম রাতকে বলল, এই মেয়েটাকে? রাত রক্তিমকে সব বলে দিল। রক্তিম তনির মাথায় হাত বুলিয়ে বলল, খুব ভালো কাজ করেছিস তুই। তনি মুচকে হাসল। তারা সবাই আড্ডায় মেতে উঠল। সাদিও তাদের সাথে আড্ডায় মেতে বলল। রক্তিম দিবাকে একা ডেকে বলল, দিবা কালকে আমি সব প্রমাণ হাতে পেয়ে যাব আর কোর্টে দিয়ে আসবো। দিবা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কালকে আমি চলে যাব রক্তিম। রক্তিম বলল, তুমি দুই দিন পর যাচ্ছিলে? দিবা বলল, না রক্তিম, এই শহরটা আমার কাছে বিষাক্ত লাগছে, তাই জলদি চলে যাচ্ছি। রক্তিম বলল, যেটা ভালো মনে করো তোমরা। রাতের খাবারের পর দিবা আর রোদ্দুর চলে গেল। রক্তিম অধরার রুমে এসে শুয়ে পড়ল। দুজনেই ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়ল। রাতের চোখে আজ ঘুম নেই, হঠাৎ করে তার তনির কথা অনেক মনে পড়ছে। সে বিছানা ছেড়ে উঠে ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। একবার ভাবল ফোন করবে, কিন্তু পরক্ষণে এই চিন্তা বাদ দিল। পুরো রাত সে না ঘুমিয়েই কাটিয়ে দিল। সকালবেলা রক্তিম রিপোর্ট নিতে চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তার সকল রিপোর্ট দেখে বললেন, মিস্টার রক্তিম, আপনার ওয়াইফ একদম ঠিক আছে, সে যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনারা চাইলে বেবি প্ল্যানিং করতে পারবেন। রক্তিম মুচকি হেসে বলল, ধন্যবাদ ডাক্তার। বলেই সে রিপোর্ট নিয়ে সোজা থানায় চলে গেল। আগের সেই ডাক্তারের নামেও কেস করলো। পুলিশ অফিসার তাকে ভরসা দিল, খুব দ্রুতই পদক্ষেপ নেবে। রক্তিম আজ অনেক খুশি, সবকিছু একদম ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা আর বাকি নেই। এখন বউ সুস্থ হলেই হানিমুনে দৌড় দিবে। এক মাস পর অধরা এখন পুরোপুরি সুস্থ। সেই খুশিতে সে আজ নিজেই নেমেছে রান্না করতে। রক্তিম অফিসে, তাই তাকে সারপ্রাইজ দিতে সে নেমে পড়েছে। তন্নিকে বলেছে রুমটা ভালো মতো সাজাতে। সকল রান্না শেষে অধরা রক্তিমের দেওয়া সেই শাড়িটা পরে নিল, নিজেকে সাজিয়ে নিল। সে রক্তিমের মা, অধরা আর রক্তিমের খাবার রুমেই পাঠিয়ে দিল। অধরা এখন শুধু রক্তিমের অপেক্ষা করছে। রাত ১২টার গাড়ির আওয়াজ শুনে অধরা গিয়ে দরজার সামনে দাঁড়াল। সবাই ঘুমিয়ে পড়েছে। কলিং বেল বাজতেই সে দরজা খুলে দিল। রক্তিম মুখ তুলে অধরার দিকে তাকাতেই সকল ক্লান্তি চলে গেল। সে বলল, আজকে আমায় ঘায়েল করার জন্য এভাবে সেজেছো? রক্তিমের কথা শুনে অধরা লজ্জা পেয়ে গেল। রক্তিম ব্যাগটা সোফায় ফেলে অধরাকে কোলে তুলে নিল। অধরা বলল, কি করছেন, নামায়? রক্তিম কোনো কথা না বলে রুমের দিকে চলল। হয়তো তাদের ভালোবাসাময় প্রহর চলে এসেছে। রক্তিম অধরাকে কোলে নিয়ে নিজ রুমে চলে আসলো। অধরাকে বিছানায় বসিয়ে দিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। অধরার কেন জানি অনেক লজ্জা লাগছে। সে বিছানা চাদর এক হাতে মুষ্টিবদ্ধ করে রাখলো। রক্তিম ধীর পায়ে তার কাছে চলে আসলো। এরপর অধরার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার স্বপ্নের রানী, আমি তোমাকে আজ নিজের করে পেতে চাই। এই নরম বাহু ধরে নিজেকে আবদ্ধ করতে চাই, আমাকে কি অনুমতি দিবে? রক্তিমের কথা শুনে অধরা চোখ বন্ধ করে ফেলল। রক্তিম অধরার চোখ বন্ধগুলোতে চুমু খেল। অধরার নিঃশ্বাস বেড়ে চলেছে মনে হচ্ছে, এখনই তার প্রাণ পাখিটা উড়ে যাবে। অধরা নিজেকে সামলাতে না পেরে রক্তিমকে জড়িয়ে ধরল। রক্তিম মুচকি হেসে অধরাকে বিছানায় শুয়ে দিয়ে তার দিকে ঝুঁকে দেখল, এখনো অধরা চোখ বন্ধ করে আছে। রক্তিম অধরার হাতে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলল, চোখ খুলে তাকাও অধরা। অধরা মিনমিন স্বরে বলল, আমার লজ্জা লাগছে রক্তিম, অনেক লজ্জা। রক্তিম অধরার ঘাড়ে মুখ গুঁজে ঠোঁট ছুঁয়ে দিতে ব্যস্ত।
অধরা রক্তিমের শার্ট খামছে ধরলো। রক্তিমের এই অসীম ভালোবাসা সে সহ্য করতে পারছে না, হারিয়ে যাচ্ছে অন্য কোনো দুনিয়ায়। অধরা রক্তিমের সকল আদর সাদরে গ্রহণ করে নিচ্ছে। রক্তিম অধরাকে নিজের করে নিতে ব্যস্ত। এই রাতটা যে তাদের মিলনের সাক্ষী হয়ে রইল। হালকা হাওয়ায় ভেসে আসছে তাদের গভীর নিঃশ্বাসের শব্দ, তাদের এই ভালোবাসাময় প্রহর। এভাবেই তাদের জীবনে সবসময় বিচরণ করুক। সকালবেলা তন্নি কলেজের জন্য রেডি হয়ে প্রভাকে স্কুলের জন্য রেডি করে বাসার বাহিরে চলে আসতেই দেখল রাত দাঁড়িয়ে আছে। তন্নি রাতকে দেখে যতটা না অবাক, তার চেয়ে বেশি অবাক রাতের অবস্থা দেখে। চুলগুলো এলোমেলো, চোখগুলো লাল, শার্টের অবস্থা নাজেহাল। তন্নির সামনে এসে রাত দাঁড়ালো। এতে তন্নি নিজের ভাবনা থেকে বের হলো। প্রভা রাতের হাত ধরে বলল, তোমার কি হয়েছে অমাবস্যার রাত? রাত মৃদু হেসে বলল, কঠিন রোগ হয়েছে আমার। তন্নি বলল, কি হয়েছে তোমার রাত ভাইয়া? রাত বলল, সময় হলো সব জানতে পারবি, এখন চল তোদের ড্রপ করে দিয়ে আসি। তন্নি কিছু বলবে তার আগেই অধরার বাবা সেখানে উপস্থিত হয়। তন্নি তাকে দেখে বলল, না রাত ভাইয়া, তার কোনো দরকার নেই, বাবা এসে পড়েছে, আজ আমরা তার সাথে যাব। রাত অধরার বাবার দিকে তাকিয়ে বলল, আজ আমি তাদের দিয়ে আসবো অঙ্কেল। অধরার বাবা বললেন, না রাত, আজ আমি আমার দুই মেয়েকে দিয়ে আসবো, রাস্তায় অনেক মজা করবো। প্রভা খুশিতে ইয়াহু বলে উঠতেই তন্নি তাকে নিয়ে সামনে চলে গেল। অধরার বাবা রাতকে বলল, তোমার এই অবস্থা কেন বাবা, শরীর কি খারাপ? রাত বলল, সব ঠিক আছে অঙ্কেল। অধরার বাবা রাতের কাঁধে হাত রেখে তন্নি আর প্রভার কাছে চলে গেল। দূর থেকে রাত তাদের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। সে মনে মনে বলল, নিজেকে প্রস্তুত করে তোর সামনে দাঁড়াবো। রোদের আলো রক্তিমের চোখে পড়তেই সে পিটপিট করে চোখ খুলে তাকালো। হাত দিয়ে বিছানার চা অপর পাশে অধরাকে খুঁজতে লাগলো, কিন্তু অধরার ছোঁয়াও পেল না। তাই সে উঠে বসলো, সারা রুমে চোখ বুলালো, কোথাও অধরা নেই। রক্তিম বিছানা ছেড়ে উঠে কাবার থেকে নিজ কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অধরা রান্নাঘরে শাশুড়ির সাথে নাস্তা তৈরি করছে আর কথা বলছে। অধরা পরোটা বেলছে আর রক্তিমের মা চা তৈরি করছে। রক্তিমের মা বললেন, রাতটা দুদিন ধরে কিছুই খেতে চাইছে না, কি জানি ছেলেটার কি হয়েছে। অধরা বলল, আমার মনে হয় ওর শরীরটা অসুস্থ, ও তো এমন চুপ থাকি না। রক্তিমের মা বললেন, তুমি ঠিকই বলেছো অধরা, ছেলেটাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তখনই বাহির থেকে রাতের আওয়াজ ভেঙে এসে আসলো। সে জোরে জোরে বলছে, মা মা নাস্তা দাও। রক্তিমের মা পরোটা ভাজিয়ে নিয়ে দ্রুত ডাইনিং রুমে চলে আসতেই রাতকে দেখে অবাক হয়ে গেল। রাত একদম ফর্মাল গেটআপে বসে আছে চেয়ারে। রাত মাকে দেখে বলল, এভাবে দাঁড়িয়ে আছে কেন? রক্তিমের মা ছেলের সামনে খাবার রেখে দিল। অধরাও রান্নাঘর থেকে বের হয়ে এসে রাতের অবস্থা দেখে হা হয়ে গেল। রক্তিমের মা রাতের মাথায় হাত দিয়ে বললেন, জ্বর তো নেই, তাহলে এমন করছিস কেন? রাত বিরক্ত নিয়ে বলল, আজ থেকে ভাইয়ার সাথে আমি অফিস যাব। রক্তিমের মা অবাক হয়ে চেয়ারে বসে পড়লেন। অধরা খুশি হয়ে বলল, এ তো অনেক ভালো কথা। রাত অধরার দিকে তাকিয়ে একটা হাসি দিল। রক্তিমের মা বললেন, যে ছেলেকে বকে কোনোদিনও অফিস পাঠানো যায় না, সে আজ নিজ ইচ্ছায় যাচ্ছে, ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। রাত বলল, এতে ভাবার কিছু নেই, লাইফে এখন এগিয়ে যেতে হবে। অধরা রাতের কথায় মুচকি হেসে রান্নাঘরে চলে গেল। রক্তিমের মা ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কে রাত? রাতের খাওয়া বন্ধ হয়ে গেল। সে পরোটার টুকরো প্লেটে রেখে আমতা আমতা করে বলল, কোন মেয়ে মা, কার কথা বলছো? রক্তিমের মা বললেন, রাত আমি তোর মা, তোকে আমি হাড়ে হাড়ে চিনি, মুখ খোল তুই এখন। রাত বলল, মা এমন কিছু না, তুমি ভুল ভাবছো, আমি। পুরোটা শেষ না করে রাত ধুম করে দৌড় দিল রক্তিমের রুমের দিকে। রক্তিমের মা বললেন, এই ছেলে কি ঘটাবে আল্লাহ জানে। রাত হাফ ছেড়ে বাঁচলো, রক্তিমের রুমের দরজা ঠেলে ভেতরে চলে গেল। রক্তিম আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য তৈরি হচ্ছে। রক্তিম রাতকে দেখে ভ্রু কুচকে বলল, তোর এই অবস্থা কেন? রাত বলল, আমি আজ থেকে অফিস যাব। রক্তিম বলল, তোর হাবভাব ভালো লাগছে না আমার। রাত বলল, তুমি শুধু শুধু সন্দেহ করো আমায়। রক্তিম চুল ঠিক করে বলল, অধরাকে দেখেছিস? রাত বলল, রান্নাঘরে। রক্তিম দরজার সামনে গিয়ে বলল, তুই কি এখানে অফিস করবি? রাত বলল, না তুমি রোমান্স করে আসো, আমি গাড়িতে গিয়ে বসছি। রক্তিম আর কিছু না বলে রান্নাঘরের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে গিয়ে দেখলো অধরা কাজ করছে। রক্তিম আশেপাশে দেখে অধরাকে পেছন দিয়ে জড়িয়ে ধরলো। অধরা এহেন কাণ্ডে একটু কেঁপে উঠলে, কিন্তু নিজেকে সামলে নিল পরবর্তীতে আর বলল, ভুলে যাচ্ছেন আমরা কিন্তু রান্নাঘরে। রক্তিম বলল, বিদায় নিতে আসলাম অফিসে। অধরা বলল, নাস্তা করবেন না? রক্তিম বলল, আজ লেট হয়ে গেছে তাই বাহিরে খেয়ে নিব। অধরা নিজেকে ছাড়িয়ে নাস্তার টিফিন বক্সে ভরে রক্তিমের হাতে দিয়ে বলল, গাড়িতে খেয়ে নেবেন।
রক্তিম হেসে অধরার কপালে চুমু খেয়ে বলল, রাতে দেখা হবে আর ধন্যবাদ, কালকে সারপ্রাইজটা অনেক সুন্দর ছিল। অধরা লজ্জা পেয়ে গেল। রক্তিম মুচকি হেসে মায়ের রুমে গিয়ে তার থেকে বিদায় নিল। রক্তিমের মা বলল, ছোটটাকে দেখে রাখিস, হাফ হাফ ভালো ঠেকছে না। রক্তিম বলল, অবশ্যই মা, দেখে রাখবো, বাবা তো আগেই চলে গেছে অফিস, আমি যাই এখন। বলেই সে বাসা থেকে বের হয়ে গেল। রাত গাড়িতে অপেক্ষা করছে। অতঃপর রাত আর রক্তিম রওনা হলো অফিসের উদ্দেশ্যে। তনি কলেজ থেকে বাসায় ফিরতে ফিরতে আজ বিকেল হয়ে গেছে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সে যেই না বাসায় প্রবেশ করতে নিবে, তখনই কেউ একজন তার সামনে এসে দাঁড়ালো। তন্নি মাথা উঁচু করে দেখলো একটা ছেলে হাতে ফুল আর চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। তন্নি বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সেই ছেলেটি চোখের সানগ্লাস খুলে বলল, হাই, আমার নাম রাজ, আপনি কি এই বাসায় থাকেন? তন্নি বলল, হ্যাঁ এই বাসায় থাকি। রাজ হেসে তন্নিকে একবার ভালো মতো দেখে ফুল আর চকলেট এগিয়ে দিয়ে বলল, এসব আপনার জন্য? তন্নি বলল, আমি অচেনা মানুষদের থেকে কিছু নিই না। রাজ বলল, আমি অচেনা নই, হতে পারেন আমি আপনার বন্ধু। তন্নি রাজের কথা শুনে বলল, আপনি না হলেও বয়সে আমার 4-5 বছরের বড় হবেন, আপনি আমার বন্ধু কিভাবে হন? রাজ বলল, এগুলো আমার মায়ের তরফ থেকে আপনাকে দেওয়া হয়েছে। তন্নি বলল, আপনার মা আমাকে চেনে কিভাবে? রাজ বলল, কয়েকদিন আগে আপনি একজনকে রাস্তায় সাহায্য করেছিলেন, যে রাস্তায় পড়ে গিয়েছিল সেই মহিলাটি আমার মা। তন্নির মনে পড়লো সেই ঘটনাটা, সেই কিছুদিন আগেই এই কাজটা করেছিল। তন্নি মুচকি হেসে চকলেট আর ফুল গ্রহণ করলো। রাজ বলল, তন্নি বলল, অবশ্যই আন্টিকে নিয়ে আসবেন। রাজ সানগ্লাসটা চোখে পড়ে নিল, তারপর বিদায় নিয়ে চলে গেল। তন্নিও বাসায় চলে গেল। দূর থেকে দাঁড়িয়ে রাত এসব দেখছিল, তার বুকে কেন যেন চিনচিন ব্যথা করছে, সে তন্নিকে অন্যজনের সাথে সহ্য করতে পারছে না। রাত কিছু না ভেবেই তন্নির বাসায় চলে গেল, তারপর সোজা আসলো তন্নির রুমে। রাত তন্নির রুমে প্রবেশ করে দেখলো তন্নি পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে পড়ছে। রাত তন্নির কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, ছেলেটা কে ছিল রে? তন্নি রাতের কণ্ঠ শুনে বই থেকে মুখ উঠিয়ে তার দিকে তাকিয়ে বলল, কোন ছেলে? রাত নিজের রাগকে কন্ট্রোল করে বলল, যে তোকে চকলেট আর ফুল দিল। তন্নি ভ্রু কুচকে রাতের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার নজর রাখছো? খুবই খারাপ কথা রাত ভাইয়া। বলেই সে মুখ টিপে হেসে ফেলল। রাতের রাগ আরো বেড়ে গেল তন্নির হাসি দেখে। রাত তন্নির বাহু চেপে ধরে চেয়ার থেকে উঠিয়ে বলল, রাস্তায় দাঁড়িয়ে একটা অচেনা ছেলের সাথে কথা বলছিলি, যদি সেই ছেলেটা তোর কোনো ক্ষতি করত, এই ফুল আর চকলেটে যদি কিছু মিশিয়ে দিয়ে তোর সাথে কোনো খারাপ কিছু করত, তখন কি করতি? আজকাল কত কিছুই না হয় রাস্তায়, এই জ্ঞান আছে তোর? রাত এক নাগারে কথাগুলো বলে থামলো। তন্নি রাতের দিকে নিজেকে ছাড়িয়ে বলল, আমি তো তার মাকে সাহায্য করেছিলাম, তাই আমাকে ধন্যবাদ জানাতে এসেছিল, আর সে ভালো একজন মানুষ, তার মা আমাকে তার ব্যাপারে অনেক কথা বলেছে। তন্নির কথা শুনে রাত তন্নির মাথায় হাত বুলিয়ে বলল, তুই বড় হয়েছিস, তোর এখন থেকে সব বুঝে শুনে চলতে হবে। তন্নি বলল, আমি জানি রাত ভাইয়া। রাত আর কিছু না বলে তন্নির থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। রাতের কেন যেন ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না, রাতের মন বলছে ছেলেটার কোনো উদ্দেশ্য আছে, না হলে এভাবে বাসা খুঁজতে তো বের হতো না। রাতে এসব কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসলো। বাসায় আসতে দেখতে পেল সবাই একসাথে বসে আলোচনা করছে। অধরা রাতকে দেখে বলল, রাতে এসে পড়েছে, আমরা সবাই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। রাত বলল, কিসের এত আলোচনা? রক্তিমের মা বললেন, আমরা তোর জন্য মেয়ে দেখা শুরু করব, সেটা নিয়ে আলোচনা করছে সবাই। রাত বলল, আমি এখন বিয়ে করব না। রক্তিমের মা বললেন, এমন কথা আমি শুনব না, এক বউ এসে পড়েছে আর এক বউ আমি এই বাসায় চাই। রক্তিম রাতের কাঁধে হাত দিয়ে রেখে বলল, বিয়েটা করে ফেললে ভালো হয়, তুই তো এখন অফিসেও যাওয়া শুরু করেছিস। রাত বলল, আমি বিয়ের জন্য প্রস্তুত না, তাই এ নিয়ে আর কথা বলবো না। রক্তিমের বাবা বললেন, তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বলতে। অধরা রাতের কাছে বসে বলল, হ্যাঁ রাত বল তোর মনে কথা। রাত মাথা নিচু করে ফেলল। অধরা রক্তিম সহ সবাই রাতের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। রাত মিনমিন স্বরে বলল, হ্যাঁ আছে একজন। অধরা ব্যাকুল হয়ে বলল, সে কে? রাত বলল, এখন বলা যাবে না, কারণ আমি মেয়েটিকে এখনো নিজের মনের কথা বলিনি। অধরা বলল, মেয়েটি কি আমাদের ভার্সিটি? রাত বলল, না। রক্তিম অধরাকে বলল, থাক, ও নিজে আগে শিওর থেকে, তারপর আমাদের কাজ আমরা করে দিব। রক্তিমের মা বলল, হ্যাঁ তাহলে ভালোই হয়। রাত সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল। অধরা রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করতে লাগলো আর ভাবতে লাগলো কে সে মেয়ে। তখনই রক্তিম এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। অধরা তার ছোঁয়া পেয়ে ভাবনা জগৎ থেকে বের হয়ে আসলো। রক্তিম অধরার গালে ঠোঁট ছুঁয়ে বলল, কার ভাবনায় ব্যস্ত? অধরা বলল, আছে কেউ একজন যার ভাবনায় বিভোর আমি থাকি। রক্তিম বলল, এখন ভাবনা থেকে ছুট নিন ম্যাডাম, কারণ আপনার বর এখন আপনাকে নিয়ে ব্যস্ত হবে। অধরা বলল, রান্না করছি এখন, সময় নেই আমার।
রক্তিম বলল, ডিনারের পর আমরা ঘুরতে বের হব, তখন কিন্তু কোনো বাহানা চলবে না। অধরা বলল, যথা আজ্ঞা মহারাজ। অধরাকে ছেড়ে দিয়ে রক্তিম রান্নাঘর থেকে চলে গেল। অধরা মুচকি হেসে নিজ কাজে মনোযোগ দিল। একটু পর রক্তিমের মাও তাকে সাহায্য করতে আসলো। রক্তিমের মা অধরাকে বলল, অধরা তোমরা কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসো, নিজেদের মতো করে সময় কাটাও। এখন সব সংসারের কাজ তোমার করতে হবে না, আমি আজই রক্তিমকে বলবো তোমায় নিয়ে যেতে। অধরা বলল, মা আমরা সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়, একসাথে পিকনিকটাও হয়ে যাবে। রক্তিমের মা অধরার দিকে তাকিয়ে বলল, আমরা গেলে তো সে বাসার পরিবেশে হয়ে যাবে, আমি চাই রক্তিম আর তুমি একা কিছুদিন একসাথে থাকো। অধরা বলল, তাহলে রাত আর তনিকে সাথে করে নিয়ে যাই। রক্তিমের মা বলল, হ্যাঁ তাদের নিয়ে যেতে পারো, আমি সব ব্যবস্থা করে দেব। ডিনারের সময় রক্তিমের মা সবাইকে তার কথা জানালো, কেউই তার কথায় অমত করল না। রাত একটা রিসোর্টে যাওয়ার প্ল্যান করল। রক্তিম আর অধরাও তাতে সহমত পোষণ করলো। অধরা তন্নিকে ফোন করে বলল আগামীকাল সন্ধ্যায় তার রওনা দিবে। তন্নিও রাজি হয়ে গেল। রাত মনে মনে ঠিক করলো সে তার মনের কথা তন্নিকে জানিয়ে দিবে। ডিনারের পর রক্তিম আর অধরা গাড়ি নিয়ে বের হয়ে গেল। রক্তিম অধরার এক হাত ধরে গাড়ি ড্রাইভ করছে। তারা এই নীরব শহরে ঘুরে বেড়ানো গভীর রাত পর্যন্ত। সারাটা সময় রক্তিম অধরাকে নিজের কাছেই রেখেছে। আইসক্রিমের আবদার করায় রক্তিম একটু রাগ করলেও পরে অধরার কথা মেনে নেয় তার আবদার। রক্তিম আর অধরা অনেক রাত করে বাসায় ফিরে এসে সোজা ঘুমোতে চলে যায়, কারণ তারা প্রচুর ক্লান্ত হয়ে গেছে। তাই আর অন্যদিকে রাত, আর অন্যদিকে রাত বারান্দায় বসে তন্নির খেয়ালে ডুবে আছে। রক্তিম আর অধরার মতো কি রাত আর তন্নি এক হতে পারবে? তাদেরও কি ভালোবাসাময় প্রহর আসবে? তা সময় ধীরে ধীরে বলে দিবে। সকালবেলা কলিং বেল বেজে উঠল। তন্নি প্রভাকে নাস্তা দিচ্ছিল, তাই অধরার মা গিয়ে দরজা খুলতে এক ভদ্রমহিলা আর এক যুবক তাকে সালাম জানালো। অধরার মা সালামের জবাব দিয়ে বলল, আপনারা কে? সেই যুবকটি বলল, আমার নাম রাজ, উনি হলেন মা, মিস তন্নি আমাদের ভালো মতো চিনেন। অধরার মা তাদের ভেতরে আসতে দিলেন। তন্নি তাদের দেখে হাসি মুখে সালাম দিয়ে তার মাকে সব বুঝিয়ে বলল। অধরার মা বললেন, আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসি। রাজের মা বললেন, না আপা, এইগুলো কিছুই করতে হবে না, আপনি যদি একটু তন্নির বাবাকে ডেকে দিতেন তাহলে ভালো হতো। অধরার মা বললেন, উনি রুমেই আছে, তন্নি যাও ডেকে নিয়ে আসো। তন্নির কাছে বিষয়টা ভালো ঠেকছে না, সে গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসলো। অধরার বাবা রাজের মায়ের সামনে গিয়ে বসে বললেন, জি বলেন আপা। রাজের মা রাজের দিকে তাকিয়ে বললেন, আমরা আপনার মেয়েকে বাড়ির বউ করে নিতে চাই। কথাটা শুনে তন্নির মাথা ঘুরে উঠল। সে কিছু বলতে যাবে, তার আগে কেউ উচ্চস্বরে বলে উঠল, তন্নি এখনো অনেক ছোট, আমরা তার বিয়ে নিয়ে ভাবছি না। সবাই হতবাক হয়ে সামনে তাকিয়ে দেখলো রাত দাঁড়িয়ে আছে। তন্নি রাতকে দেখে ঘাবড়ে গেল, কারণ রাতের চোখগুলো লাল হয়ে আছে, পুরো মুখ লাল হয়ে গেছে। রাত রুমে প্রবেশ করে ঠান্ডা গলায় বলল, শুনতে পাননি আমি কি বলছি? বসে থেকে লাভ হবে না। রাতের কথা শুনে রাজ একটু হেসে বলল, আপনার কথা তো শুনলাম মিস্টার, কিন্তু আপনার বোনের কথাও তো আমার শুনতে হবে, বিয়েটা তো ওনার। রাত রাজের মুখোমুখি বসে বলল, ঠিক আছে তন্নির কথাও শুনে নিন। তন্নি তাদের দুজনের দিকে একবার তাকিয়ে নাক ফুলিয়ে বলল, আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই, আর আমি কোনোদিনই বিয়ে করব না, সারা জীবন সিঙ্গেল থাকব, খুশি আপনারা? আপনার তো তন্নির কথা শুনলে এখানে আর আমার কোনো মতামত নেই। রাজ মুচকি হেসে বলল, অবশ্যই আমরা বুঝতে পেরেছি, আঙ্কেল আর তন্নি হয়তো পড়াশোনা করতে চায়নি, নিজ ক্যারিয়ার গঠন করতে চায়, এত কোনো খারাপ কথা নয়। অধরার বাবা বললেন, তুমি খুব ওই মিছুর একটা ছেলে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রাজ বলল, আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে। বলেই সে আর তার মা বিদায় নিয়ে চলে গেলেন। তারা চলে যেতেই অধরার বাবা রাতকে বললেন, নাস্তা করে যাও রাত আমার সাথে। রাত বলল, ঠিক আছে। রাত চেয়ারে গিয়ে বসে পড়ল। অধরার মা রাতের প্লেটে পরোটা দিতে দিতে বললেন, আমার মনে হয় ছেলেটা অনেক ভালো, আমাদের খোঁজ খবর নেওয়া উচিত। রাত এই কথা শুনে বিষম খেলো। অধরার বাবা বললেন, এত তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত আমি নিতে চাই না, সময় হলে সব হবে। রাতের কেন যেন আর খাওয়া হলো না, সে চুপচাপ খাবার টেবিল থেকে উঠে হাত ধুয়ে তন্নির ঘরের দিকে গেল। রাতের যাওয়ার দিকে তাকিয়ে অধরার বাবা মুচকি হাসলেন, সে রাতের অস্থিরতার কারণ বুঝে ফেলেছেন। রাত তন্নির রুমে গিয়ে দেখলো সে ব্যাগ গুছিয়ে নিচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। রাত তন্নির কাছে এসে বলল, তুই কি আমার উপর রাগ করছিস? তন্নি একবার রাতের দিকে তাকিয়ে বলল, আজ যেটা করেছো তো আর কখনো করবে না, তুমি যেভাবে লোকটার সাথে কথা বলেছো একদম ভালো লাগেনি আমার, বিষয়টা শুধু আমার ছিল, আমি ম্যানেজ করে নিতাম, তোমাকে সেই সময় দেখে মনে হচ্ছিল তুমি আমার প্রেমিক। এইসব ব্যবহার বাইরে করো না, লোক জানলে খারাপ ভাববে, সব কিছুর একটা সৌন্দর্য আছে, সেভাবেই সব করতে হয়। রাত এক ধ্যানে তন্নির কথা শুনছে, কেন যেন তন্নির বকাও তার অনেক ভালো লাগছে। তন্নি রাতের চাহনি দেখে বলল, তোমায় আমার সন্দেহ হচ্ছে, আমার রুম থেকে বাইরে যাও,
রাতারিয়া কিছু না বলে তন্নি রুম থেকে বের হয়ে গেল। তন্নরি আপনারা যাওয়ার দিকে তাকিয়ে বলল, বলদ সবসময় ওই বলদই থাকে। সন্ধ্যায় রক্তিম, অধরা, রাত তন্নি গাড়িতে উঠে বসলো। প্রভাকে তন্নির সাথে আনতে চেয়েছিল, কিন্তু প্রভা স্কুলের পিকনিকে যেতে চায়, তাই তন্নি মন খারাপ করে প্রভা রেখে যাচ্ছে। রক্তিম ড্রাইভ করছে, তার পাশে রাত বসেছে, আর অধরা তন্নি পেছনে সিটে বসেছে। রক্তিম তন্নিকে বলল, মন খারাপ করো না তন্নি, প্রভা তো বন্ধুদের সাথে সময় কাটাতে চায়। তন্নি বলল, প্রভাকে ছাড়া ভালো লাগে না ভাইয়া। অধরা বলল, আমি আছি তো তোর সাথে। তন্নি বোনের কাঁধে মাথা রাখলো। রাত দশটায় তারা রিসোর্টে পৌঁছায়। রক্তিম আর রাত মিলে রুম বুকিং থেকে শুরু করে সব কিছুই করে নেয়। অধরা তন্নি রিসোর্ট দেখতে ব্যস্ত। তন্নি বলল, আপু জায়গাটা অনেক সুন্দর, ওখানে মনে হয় বাগান, সকালে গিয়ে দেখে আসবো। অধরা বলল, একদম ঠিক বলেছিস, এই রিসোর্টের পাশে অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, আমরা দুই দিনে ঘুরতে পারবো। তন্নি বোনের কাঁধে মাথা রাখলো। তখনই রক্তিম এসে তন্নির হাতে রুমের চাবি দিয়ে বলল, এটা তোমার রুমের। অধরা বলল, একা ঘুরতে ভয় পাবি না তো। তন্নি বলল, আমার কোনো প্রবলেম নেই। রাত রক্তিমের হাত ধরে বলল, ভাইয়া আমার অনেক ভয় করে, তুমি আমার সাথে ঘুমাও। রাতের কথা শুনে অধরা তন্নি হেসে উঠল। রক্তিম বলল, অনেক ভয় না তোমার, ভাগো, আমার ভাইটা তাহলে গাড়ির চাবি নে আর বাসায় যা। রক্তিমের কথা শুনে অধরা তন্নি আরো হাসতে লাগলো। রাত মুখটা ছোট করে বলল, বিয়ের পর তুমি আমাকে ভুলে গেছো ভাইয়া, একা একা আমার ঘুম আসে না। অধরা বলল, এজন্যই তো আমরা চাইছি তোকে বিয়েটা দিতে। রাত বলল, সময় হলে বিয়েটা করেই নিব। দিনের শেষে যে যার রুমে চলে গেল। অধরা রুমে এসে শাড়ি বদলিয়ে কামিজ পরে নিল, আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে বেনুনি পাকিয়ে নিল। রক্তিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই তার নজর অধরার দিকে পড়ল। অধরা আয়না দিয়ে রক্তিমকে দেখে বলল, এমন ভাবে দেখছেন যেন আমাকে আর কোনোদিন দেখেনি। অধরার কথায় রক্তিম বলল, আমি প্রতিদিনই তোমাকে নতুন ভাবে আবিষ্কার করি আর প্রতিদিন তোমার প্রেমে পড়ি। অধরা পেছন ফিরে রক্তিমের দিকে তাকিয়ে বলল, বাহ আজ তো কবি হয়ে গেলেন। রক্তিম অধরার কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার জন্য আরো অনেক কিছু হতে পারত। অধরা রক্তিমের গলা জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসা আজ। রক্তিম অধরার গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, রোজই তো ভালোবাসি। অধরা রক্তিমের চোখে চোখ রেখে বলল, ভালোবাসি। বলেই সে রক্তিমের বুকে মাথা রাখলো। রক্তিমের হৃদস্পন্দন শুনতে লাগলো। রক্তিম চোখ বন্ধ করে ফেললো। নিজেকে তার বড়ই ভাগ্যবান মনে হচ্ছে, তার প্রিয়তমা তার সাথেই আছে, বুকে মাথা রেখে আছে। রক্তিম অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই সময়টা যাতে এখানেই থেমে যাক, এটাই তাদের ইচ্ছে। সকালে সবাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রিসোর্টের বাগানে চলে গেল। অধরা আর রক্তিম দুজন হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে। তন্নি হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। রাত তার সব কাণ্ড কারখানা দেখছে। তন্নি আশেপাশে ফুলে হাত বুলিয়ে দেখছে। রাত তন্নির কাছে গিয়ে বলল, চল তোকে নিয়ে সেই বিলের পাশে ঘুরতে যাই। তন্নি রাতের দিকে তাকিয়ে বলল, অধরা আপু যখন যাবে আমিও যাব। রাত বলল, অধরা তো রক্তিম ভাইয়ের সাথে ঘুরতে ব্যস্ত, তাদের কি বিরক্ত করা ঠিক হবে? তন্নি কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা চলো। রাত তন্নিকে নিয়ে সে বিলের পাশে চলে গেল। সেখানে অনেক নৌকা আছে। রাত বলল, নৌকায় উঠবি? তন্নি বলল, একা একা ভালো লাগবে না, সবাই একসাথে থাকলে মজা বেশি লাগে। রাত বলল, ভাইরা ব্যস্ত, চল আমরা যাই। বলে এসে তন্নির হাত ধরে নৌকায় উঠে পড়ল। তন্নি রাতের থেকে হাত ছাড়িয়ে বলল, এভাবে কেউ নৌকায় তোলে? আমি যদি পড়ে যেতাম তখন? রাত হালকা হেসে বলল, আমি থাকতে তুই পড়ে যাবি তা তো ইম্পসিবল। তন্নি মুখ বাঁকিয়ে আশেপাশের সৌন্দর্য দেখতে লাগলো। রাত তন্নির দিকে তাকিয়ে রইল। তন্নিকে অনেক সুন্দর লাগছে। সে ফোন বের করে তন্নির অগোচরে কয়েকটা ছবি তুলে নিল। রাত তন্নির পাশে গিয়ে বসে পড়ল। তারপর বলল, ভালো লাগছে তোর? তন্নি বলল, হুম। রাত বলল, তুই কি রাজ নামের ছেলেটাকে পছন্দ করিস? রাতের প্রশ্ন শুনে তন্নি তার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, পছন্দ হলে তো বিয়ে করতেই নিতাম, বাসা থেকে তাড়িয়ে দিতাম না। রাত বলল, আমার সেই ছেলেটা কি পছন্দ হয়নি। তন্নি বলল, পছন্দ হলে কি আপনি বিয়ে করতেন? রাত বলল, নাউজুবিল্লাহ, আমি কেন তাকে বিয়ে করতে যাব? মেয়ের কি আকাল পড়ছে নাকি দুনিয়ায়? রাতের কথা শুনে তন্নি হেসে উঠল। তন্নি সেই শব্দ করা হাসি দেখে রাতের বুকে আলাদা এক শিহরণ বয়ে গেল। সে তন্নির এক হাত ধরে ফেলল। রাতের ছোঁয়া পেয়ে তন্নি হাসি বন্ধ করে তার দিকে তাকালো। রাত তন্নি চোখে চোখ রেখে বলল, আমি তোকে ভালোবাসি তন্নি, আই লাভ ইউ। জানি না কখন কিভাবে এসব হয়ে গেল, শুধু এতটুকু জানি, আই ম্যান ইন লাভ উইথ ইউ। তন্নি স্তব্ধ হয়ে রাতের দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে রইল। তার বলার মতো কোনো ভাষা নেই। তখনই নৌকার মাঝি পাড়ে চলে আসতেই সে বলল, তন্নির ধ্যান ভাঙল। সে রাতের থেকে নিজ হাত সরিয়ে নৌকা থেকে নেমে দৌড়ে সেখান থেকে চলে গেল। রাত তার পিছু নিল, তন্নির নাম ধরে ডাকল, কিন্তু কোনো লাভ হলো না। রাত মনে মনে বলল, অনেক বড় ভুল হয়েছে, অনেক বড়। রক্তিম অধরার কানে লাল টকটকে গোলাপ ফুল গুঁজে দিল। অধরা সেই গোলাপে হাত ছুঁয়ে বলল, ফুল যে ছিঁড়েছেন এ জরিমানা কে দেবে? রক্তিম বলল,
এখানে যে ফুলের একটা দোকান আছে তা কি চোখে পড়েনি ম্যাডাম আপনার? অধর আশেপাশে চোখ বুলিয়ে সেই দোকানের দেখা পেল। রক্তিমের এক হাত আগলে বলল, বেলি ফুলের মালাটা কিনে দেবেন? রক্তিম অধরার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, অবশ্যই দিব, আর তনির জন্য নিয়ে যাও। অধরা নিজের জন্য আর তনির জন্য বেলি ফুলের মালা কিনে নিল। রক্তিম ঘড়ির দিকে তাকিয়ে বলল, 3:10 আমাদের খাবার খেয়ে নেওয়া উচিত, চলো রাত আর তনিকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাই। অধরা তনির রুমে চলে গেল আর রক্তিম রাতের রুমের দিকে। অধরা তনির রুমের সামনে গিয়ে দেখল দরজা খোলা। অধরা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখতে পেল তনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। অধরা ধীর পায়ে হেঁটে তনির কম্বল সরিয়ে দেখল তনি কাঁপছে। অধরা তনির কপালে হাত দিয়ে দেখল তনির জ্বর। অধরা তনিকে অনেকবার ডাকলো, তনি শুধু হুম হুম করে গেল। জ্বরের কারণে তনির মুখ লাল হয়ে উঠেছে। অধরা দেরি না করে রক্তিমকে কল করলো, সাথে সাথে রক্তিম কল রিসিভ করলো। আর অধরা বলল, রক্তিম তনির অনেক জ্বর, কোনো হুশ নেই, আপনি ডাক্তার নিয়ে আসুন। রক্তিম চিন্তিত স্বরে বলল, এখনই আসছি। রক্তিমের সাথে রাতও আছে। ভাইকে চিন্তিত দেখে বলল, কি হয়েছে ভাইয়া? রক্তিম চেয়ার ছেড়ে উঠে বলল, তনির জ্বর, এক্ষুনি ডাক্তার লাগবে। রক্তিমের কথা শুনে রাত অস্থির হয়ে উঠল। সেও বলল, তুমি যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। রক্তিম হুম বলে অধরার কাছে চলে গেল। অধরা তনির কম্বল সরাতে দেখতে পেল পুরো চাদর পানিতে ভেজা, তনির চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অধরা বুঝতে পারলো এই জ্বর আসার কারণ, তনি হয়তো অনেকক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজেছে তাই এই অবস্থা হয়েছে। অধরা তনিকে উঠিয়ে টাওয়াল দিয়ে পুরো চুল পেঁচিয়ে দিল, তারপর তনির জামা কাপড় পাল্টে দিল। তনিকে শুয়ে দিতে রুমে নক করল রক্তিম। অধরা দরজা খুলতেই রক্তিম রুমে প্রবেশ করে বলল, এখন কেমন আছে তনি? অধরা বলল, জ্বরে কোনো হুশ নেই, ডাক্তার কখন আসছে? রক্তিম কিছু বলবে তার আগে রাত রুমে ডাক্তার নিয়ে হাজির। ডাক্তার তনিকে চেক করে কিছু ওষুধ লিখে দিল আর বলল, উনি হয়তো অনেকদিন পানির নিচে ছিলেন তাই ওনার এত জ্বর হয়েছে, এই মেডিসিনগুলো সময় মতো দিবেন। বলে সে উঠে পড়ল। রক্তিম তাকে নিয়ে রুমের বাইরে চলে গেল। রাত তনির শুকিয়ে যাওয়া মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, তার মনে হচ্ছে সবকিছু তার কারণেই হয়েছে। অধরা তনির মাথায় জল পট্টি দিতে দিতে বলল, কেন যে এমন বাচ্চামি স্বভাব করে, এই মেয়েটা কবে যে বড় হবে? রাত অধরার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, এসব আমার জন্য হয়েছে অধরা। অধরা অবাক নয়নে রাতের দিকে তাকালো। অধরা কিছু বলতে যাবে তার আগেই রক্তিম বলে উঠল, তোর কারণে হয়েছে মানে? রাত পেছন ফিরে রক্তিমের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। অধরা রাতের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে রাত, বুঝিয়ে বল। রাত মাথা নিচু করেই থাকলো আর আজকে সকল ঘটনা খুলে বলল। সব শুনে অধরা আর রক্তিম অবাক হয়ে গেল। অধরা বিছানায় বসে পড়ল। রক্তিম বলল, তন্নি যদি রাজি থাকে এতে আমার কোনো আপত্তি নেই। অধরা বলল, আমার মনে হয় না তন্নি এতে মত আছে, তাহলেও এসব করতোই না। রাত একদণ্ড সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। রক্তিম আর অধরা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, তাদের মনে এখন নানা কথা চলছে। রাত রিসোর্টের বাইরে নিজ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, পকেট থেকে ফোন বের করে রক্তিমের নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ পর রক্তিম ফোন রিসিভ করলো। রাত রক্তিমকে বলল, ভাইয়া আমি বাসায় চলে যাচ্ছি, তনির অবস্থা ভালো হলে তোমরা বাসায় চলে এসো। রক্তিম রাতের অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে, সাবধানে যাবি, আর বাসায় কিছু বলার প্রয়োজন নেই। রাত বলল, তনির খেয়াল রেখো আর তাকে বলো যে আমাকে ক্ষমা করে দিতে, আমি আর কখনো তার সামনে আসবো না। বলে সে ফোন রেখে দিল আর ফোন সুইচ অফ করে দিল। রক্তিম আরও কিছু বলবে তার আগে টুটটুট আওয়াজ হয়ে ফোন কান থেকে মোবাইল নামিয়ে দেখল রাত ফোন রেখে দিয়েছে। রক্তিম আবার চেষ্টা করতেই সুইচ অফ বলা হলো ফোন। রক্তিমের এখন নিজ ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে। তখনই অধরা এসে রক্তিমের কাঁধে হাত রেখে বলল, রাত চলে গেছে তাই না? রক্তিম বলল, আমার অনেক চিন্তা হচ্ছে অধরা। অধরা বলল, আমরা এখনই বাসার উদ্দেশ্যে রওনা হব। রক্তিম বলল, কাল সকালে দিব, তনি এখন কেমন আছে? অধরা বলল, সুপার বকা খেয়ে ঘুমিয়েছে। রক্তিম বলল, ওকে বুঝিয়ে বলো যে এমন বাচ্চা মেয়ে যেন কখনো না করে। অধরা বলল, চলুন এখন খেয়ে নিই, আমি আজ তন্নির কাছে ঘুমাবো। রক্তিম হুম বলে অধরাকে নিয়ে খেতে বসলো। খাওয়া শেষে অধরা তন্নির রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো তন্নি আকাশ পানে তাকিয়ে কি যেন ভাবছে। অধরা বলল, রাত চলে গেছে, তার ব্যাপারে আর ভেবে লাভ নেই। অধরার কথা শুনে তন্নি চমকে উঠল, বোনের দিকে তাকিয়ে বলল, আপু আমি সিদ্ধান্তহীনতাই ভুগছি, কেন জানি মাথা ঘুরছে। অধরা বলল, শুয়ে পড়, কাল সকালে বাসার উদ্দেশ্যে রওনা দিব আমরা। তনি বোনের পাশে গিয়ে শুয়ে পড়ল। তনির চোখে ঘুম নেই, সে এক ধ্যানে রাতের কথা চিন্তা করছে। রাতের এভাবে চলে আসাটা বরাবরই রক্তিমের মাকে অবাক করেছে। যে ছেলে ঘুরতে গেলে এক সপ্তাহ আগে বাসায় আসে না, সে আজ একদিনই ফিরে এসেছে, তাও এত রাতে। খাবার বেড়ে ছেলের সামনে রেখে দিলেন আর চেয়ার টেনে বসে পড়লেন। রাত খাবার খেতে শুরু করলো। রক্তিমের মা বললেন, তোর কি হয়েছে বাপা? মায়ের মুখে আদুরে ডাক শুনে রাতের অনেক ভালো লাগছে, মনটা হালকা লাগছে। রাত হাসার চেষ্টা করে বলল,
আমার কিছুই হয়নি মা, তুমি চিন্তা করো না। রক্তিমার মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে কিছু লুকাতে নেই, বল কি হয়েছে। রাত মাকে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি মা। রক্তিমার মা আর কিছুই জিজ্ঞেস করলেন না, সে মনে মনে সিদ্ধান্ত নিলেন রক্তিম থেকে সব জেনে নেবে। রাত খাওয়া শেষ করে রুমে চলে গেল। বিছানায় গায়ে এলিয়ে দিতেই তার সব ঘটনা মনে পড়তে লাগলো। সে চোখ বন্ধ করতেই চোখের কার্নিস বেয়ে পানি পড়তে লাগলো। রাত বিড়বিড় করে বলল, অনেক দূরে চলে যাব, অনেক দূরে। সকালে বিষণ্ন মন নিয়ে তিনজন রওনা হলো বাসার উদ্দেশ্যে। তন্নি অধরার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, রক্তিম ড্রাইভ করছে, তারও মনটা ভালো নেই। তন্নির কেন জানে রাতের কথা ভীষণ মনে পড়ছে। তার মন চাইছে রাতের পাশে বসে দুদণ্ড কথা বলতে, সে আগের মতো হাসি তামাশা করতে। তাও কি আদৌ সম্ভব? তার মনটা যে ভীষণ পড়ছে। দুপুরের নাগাদ তারা বাসায় পৌঁছালো। অধরা তন্নিকে বাসায় দিয়ে এসে তার মাকে সব বুঝিয়ে বলে আসলো, শুধু রাতের কথাটা বলেনি। অধরার মা সব শুনে তন্নিকে বকলো, তন্নিও চুপচাপ সব শুনে নিল। দূর থেকে তন্নিকে সুস্থ দেখে রাতও খুশি হলো। অধরা শ্বশুর বাড়ি চলে আসলো, সবার সাথে দেখা করে ফ্রেশ হয়ে আসলো খাবার টেবিলে। সেখানে সবাই উপস্থিত আছে, সবাই একসাথে খাবার খেয়ে নিল আর কথাবার্তা বললো। খাওয়া শেষে রাত বলল, আমি আমাদের সিলেটের অফিসটা হ্যান্ডেল করতে চাই, যদি বাবা আর ভাইয়ের আপত্তি না থাকে তাহলে। সিলেট যাওয়ার কথা শুনে রক্তিমের মা বাবা এত অবাক হলেও রক্তিম আর অধরা বুঝতে পারলো কেন রাত এই সিদ্ধান্ত নিয়েছে। রক্তিম বলল, তুই আমাদের ছেড়ে সেখানে গিয়ে থাকতে পারবি? রাত মুচকে হেসে বলল, ভাইয়া আমার অনেক বন্ধুরা তো দেশ ছেড়ে চলে গেছে ক্যারিয়ারের জন্য, আমি তো এক শহর ছেড়ে অন্য শহরে যাচ্ছি। রক্তিমের মা বললেন, তুই কোথাও যাবি না, এটাই আমার শেষ কথা। রক্তিমের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, রক্তিমের মা, ছেলে যখন নিজের ব্যাপারে ভাবতে চাইছে, কাজ করতে চাইছে, তুমি তাকে বাধা দিও না। রক্তিমের মা শাড়ির আঁচলে মুখ গুঁজে বললেন, আপনি একটা পাশার লোক, আমার সাথে কথা বলবেন না। বলি সে নিজ রুমে চলে গেল। রক্তিমের বাবা বলল, তোমার মায়ের রাগ আগের মতোই আছে, চিন্তা করিস না, আমি রাজি করাবো। রক্তিমের বাবা উঠে পড়ল। অধরা রাতের পাশে বসে বলল, এমন করিস না, তন্নির জন্য কেন, তুই আমাদের থেকে দূরে যাবি। রাত বলল, আমি তন্নির জন্য যাচ্ছি না, নিজের জন্য যাচ্ছি। বলি সে চেয়ার ছেড়ে উঠে পড়ল, নিজ রুমের দিকে হাঁটা ধরল। অধরা রক্তিমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। সবকিছু গুছিয়ে তারা দুজনও নিজ রুমে আসলো। রক্তিম বিছানায় শুয়ে পড়ল। অধরা রক্তিমের বুকে মাথা রেখে বলল, সবকিছু কিভাবে ঠিক হবে। রক্তিম অধরা চুলে হাত ডুবিয়ে বলল, জানি না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি রাত তন্নিকে অনেক ভালোবাসে। অধরা মুখ থেকে মাথা উঠিয়ে রক্তিমের কপালে গালে ঠোঁট ছুঁয়ে বলল, আমার তো মনে হয় তন্নিও ভালোবাসে, সে এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে। রক্তিম অধরাকে শক্ত করে নিজ বাহুডোরে আগলে নিয়ে চোখ বন্ধ করে বলল, তাহলে তো ভালোই হয়। তন্নির মনটা আনচান করছে। রক্তিমের মা তাদের বাসায় এসেছিল, রাতের যাওয়ার কথাও বলে গেছে কাঁদতে কাঁদতে। তন্নি তাকে কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিল। অধরার মা রক্তিমের মাকে সামলিয়ে নিয়েছেন। তন্নির মনে হচ্ছে এসব তার জন্যই হচ্ছে, রাতের সাথে দেখা করা উচিত, কিন্তু সে কি বলবে আর কি বুঝাবে। ঠিক পাঁচ দিন পর রাত চলে যাবে, রক্তিম সব ব্যবস্থা করে ফেলেছে। রাত মায়ের কাছে গিয়ে তাকে সব বুঝিয়ে বলেছে। রক্তিমের মা রাতের থেকে ওয়াদা নিয়েছে সপ্তাহে দুদিন সে ঢাকায় আসবে। রাত তাতে রাজি হয়েছে, যদি কোনো সময় কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে রাত মাকে নিজের সাথে নিয়ে যাবে। রক্তিমের মা রাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। অধরারও মনটা খারাপ। তন্নি যদি একবার নিজের মনের কথাটা বুঝতে পারত। পাঁচটা দিন কেটে গেল চোখের পলকে। তন্নি অনেকবার চেষ্টা করেছে রাতের সাথে দেখা করতে, কিন্তু রাত এড়িয়ে চলেছে। রাত ব্যাগ গুছিয়ে নিয়েছে, সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়েছে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো, রাতের মন খারাপ, তন্নি তাকে বিদায় জানাতে আসেনি। তখনই রাতের নজর গাড়ির গ্লাসে পড়লো, সে দেখতে পেলো তার প্রিয়তমা হাতে একগুচ্ছ ফুল নিয়ে দৌড়ে আসছে তার দিকে। রাত ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামতে রাত বের হয়ে আসলো। তন্নি হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, অমাবস্যা রাত এইভাবে পালিয়ে কেন চলে যাচ্ছ। রাত তন্নির কথায় একটু হেসে বলল, পালিয়ে যাচ্ছি না তো, শুধু নিজেকে সবার থেকে দূরে রাখছি, পালিয়ে যেতাম তাহলে তো আর সবাইকে বলে যেতাম না। তন্নি রাতের দিকে হাতের ফুলগুলো এগিয়ে দিল আর বলল, এগুলো তোমার জন্য, আমার তরফ থেকে। রাত ফুলগুলো হাতে নিয়ে বলল, আর কিছু বলবি? রাতের কণ্ঠে আছে আকুল আবেদন, যা তন্নির বুঝতে বাকি রইল না। তন্নি মাথা নিচু করে বলল, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না প্লিজ। রাত বলল, আমি আসবো সবার সাথে দেখা করতে, তোর সাথে দেখা করব। রাতের কথা শুনে ছলছল চোখে তুলে তাকালো তন্নি। তার কান্নারত চোখ দেখে রাত তার মাথায় হাত বুলিয়ে বলল, আসি আবার দেখা হবে। বলেই রাত গাড়ির দরজা খুলতে নিবে, তখনই তন্নি চিৎকার করে বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাত তন্নির দিকে ঘুরে তাকালো আর বলল, কেন আমাকে ছাড়া থাকতে পারবি না। তন্নি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, কারণ ভালোবাসি। তন্নির কথা শুনে রাতের মুখে হাসি ফুটে উঠল। সে তন্নির গালে নিজের হাত রেখে বলল, আরেকবার বল।
তন্নি নিজ গাল ছাড়িয়ে বলল, ইস আমার বুঝি লজ্জা করে না, আমি বারবার বলতে পারবো না। বলে সে উল্টো দিকে হাঁটা ধরলো। রাতে সে নিজের চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিয়ে ড্রাইভারকে বললো বাসায় চলে যেতে। তারপর সে ছুটলো তনির পিছে, দৌড়ে তনির পাশে গিয়ে হাঁটা শুরু করলো। তনি তাকে দেখে মুখ টিপে হেসে বলল, তা গেলে না সিলেটে? রাত বলল, ভাবলাম বিয়ে করে একবারে বউকে নিয়ে যাব, হানিমুনে হয়ে যাবে, কি বলিস? তনি বলল, আমাকে কেন জিজ্ঞেস করছো, তোমার বউকে জিজ্ঞেস করো। রাত বলল, একদম ঠিক বলছিস। বলে সে তনিকে কোলে তুলে নিল। তনি অবাক হয়ে বলল, রাত বলল, বউ বানাতে যাচ্ছি, এখান থেকে সোজা বাসায়, তারপর সবাইকে নিয়ে কাজে অফিস। তন্নি বলল, একটুও না, আমি এখন বিয়ে করব না। রাত বলল, তাহলে ছাড়ব না। তন্নি বলল, জোর করে বিয়ে করবে? রাত বলল, হাজার বার করব। তন্নি অসভ্য বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। রাত মুখে হাসি রেখা টেনে হাঁটতে লাগলো। তার যে আজ বড়ই সুখের দিন, অধরা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার মনটা খুব খারাপ। তন্নি রাতকে বিদায়ও দিতে আসেন, এতটা নির্দয় তার বোনটা কি করে হলো? তখনই সে দেখলো রাত যে গাড়ি নিয়ে গিয়েছিল সে গাড়ি বাসার ভেতর ঢুকছে। অধরা খুশি হয়ে গেল, সে মনে করলো রাত যায়নি, এসে পড়েছে। সে খুশিতে রুমে ঢুকে দেখলো রক্তিম কাজ করছে। সে রক্তিমের হাত থেকে ফাইলটা নিয়ে নিল। এভাবে ফাইলটা সামনে থেকে সরে যাওয়াতে রক্তিম বিরক্ত নিয়ে অধরার দিকে তাকালো। আর তাকিয়ে দেখতে পেলো অধরার মুখে খুশির বন্যা বয়ে যাচ্ছে। এতক্ষণ তো মুখটা কালো করে রেখেছিল, তো কি হলো যে এত খুশি? রক্তিমের ভাবনার মাঝে অধরা বলল, রাত চলে এসেছে। রক্তিম অবাক হয়ে সোফা ছেড়ে দাঁড়িয়ে বলল, মানে কি বলছো? অধরা বলল, রাতের গাড়ি বাড়ির দরজায় এত তাড়াতাড়ি, তো আর সিলেটে পৌঁছে যায়নি তাই না? রক্তিম দেরি না করে অধরার হাত ধরে রুমের বাইরে চলে আসলো। সেখানে এসে তো আরো অবাক, রাতে সব লাগেজ ড্রাইভার রেখে গেছে কিন্তু কোথাও রাত নেই। রক্তিমের মা খুশিতে রাতের নাম্বারে ফোন দেয়। রাত রিসিভ করে জানায় সে একটু পর বাসায় আসবে। রক্তিমের বাবা ছেলের উপর বিরক্ত হলেও স্ত্রীর জন্য কিছুই বলতে পারে না। রক্তিমের মা অধরাকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। রক্তিম বাবার সাথে বসে সব কিছু মিলাতে ব্যস্ত, কেন রাত সিলেট যায়নি। দুপুরের দিকে রাত আর তনি একসাথে রাতের বাসায় আসে। তাদের দুজনকে একসাথে দেখে অধরার পরিবার আর রক্তিমের পরিবার অবাক হলো। রক্তিম আর অধরা এখন সব বুঝতে পারল। অধরা মনে মনে বোনকে নিয়ে অনেক খুশি হলো। অবশেষে সে সব বুঝতে পারল, তার বোনটা। অধরার বাবা তন্নিকে উদ্দেশ্য করে বললেন, তন্নিমা, এসব কি তুমি আর রাত একসাথে? তন্নি অধরার দিকে তাকিয়ে ইশারা করলো সব সামলানোর জন্য। অধরা বলল, বাবা আসলে। অধরার কথার মাঝে রাত বলে উঠল, আমি বলি আঙ্কেল। অধরার বাবা আর মা উৎসুক নজরে তার দিকে তাকালো। রাত বলল, আমি আর তন্নি দুজন দুজনকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। রক্তিমের মা ছেলের কথা শুনে অনেক খুশি হয়ে গেলেন। সে তনির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, ভাই সাহেব, আপনার এই মেয়েটাকেও আমি নিজের বাসায় বউ করে নিয়ে যেতে চাই। রক্তিমের বাবাও মাথা দুলালো। অধরার বাবা তন্নিকে বললেন, রাত যেটা বলছে তা কি সত্যি? তন্নি বলল, হ্যাঁ বাবা। অধরার বাবা নিজের স্ত্রীর দিকে তাকালো। অধরার মা চোখের ইশারায় সহমত পোষণ করলেন। অধরার বাবা বললেন, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমিও রাজি। অধরার বাবার কথা শুনে সবাই খুশি হয়ে গেল। অধরা নিজে নিজ বোনকে জড়িয়ে ধরল। রক্তিমও ভাইকে জড়িয়ে ধরে কানে কানে বলল, তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলো, না হলে আমার মতো অবস্থা হয়ে যাবে। বলেই রাতকে ছেড়ে দিয়ে চুকটিপ মারল। রক্তিমের কথায় রাত ভাবল কোনো সমস্যা হওয়ার আগেই বিয়ে করে ফেলতে হবে। রাত বলল, কালকে বিয়ে হবে, প্লিজ আমি তন্নিকে নিয়ে সিলেটে যেতে চাই। রক্তিমের মা বললেন, আবার সিলেট? রাত বলল, মা আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি, তা কিভাবে ছেড়ে দেই? আর তন্নিকে আমি নিজের সাথে রাখতে চাই, বিয়ে হলে ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো। অধরার বাবা বললেন, কাজের প্রতি তোমার দায়িত্ব দেখে খুব ভালো লাগলো, তোমার সিদ্ধান্ত যদি তাই হয় তাহলে আমরাও রাজি। তন্নি বলল, প্রজেক্ট শেষ হলে আমরা চলে আসবো তো? রাত বলল, ইনশাআল্লাহ 6 মাসে সব শেষ হয়ে যাবে, আর মা তো যাবেই, তুই চাইলে মায়ের সাথেও আসতে পারিস। তন্নি রাতের কথা শুনে রাজি হয়ে গেল। আগামীকাল দুপুরেই রাত আর তন্নির বিয়ে হবে। অধরা তন্নির সাথে নিজের বাসায় চলে গেল। তন্নির হাতে মেহেদি লাগিয়ে দিল বোনের জন্য, বিয়ের শাড়ি থেকে শুরু করে সব কিনল রক্তিমের সাথে। রাতে খাবারের পর অধরা রুমে এসে দেখলো রক্তিম শুয়ে পড়েছে। অধরা রক্তিমের গায়ে কম্বলটা ঠিক করে দিতে নিবে, তখনই রক্তিম অধরার হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অধরা বলল, আমি তো মনে করছি জানাবো, ঘুমে ব্যস্ত। রক্তিম অধরার চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, তোমাকে ছাড়া কি আমার ঘুম আসে আমার? অধরা বলল, তা আসবে কেন, আমাকে জ্বালাতে তো আপনার ভালোই লাগে। রক্তিম অধরার ঘাড়ে মুখ গুঁজে বলল, ভালোবাসি। অধরাও বলল, আমিও ভালোবাসি। দেখতে দেখতে বিয়ের সময় হাজির হলো
তন্নিকে বউ সাজিয়ে রাতের পাশে বসিয়ে দেওয়া হলো। রাত তন্নিকে দেখে বুকে হাত দিয়ে দিল আর তন্নির কাছে এসে বলল, পুরো বউ লাগছে আজ তোকে। তন্নি বলল, গাধা, আমি বউ তাই আমাকে বউই লাগবে। অতঃপর তাদের বিয়ে সম্পন্ন হলো। সকল বিপদ অতিক্রম করে আজ তাদের জীবনে ভালোবাসাময় প্রহর চলে এসেছে। বিকেলে তারা দুজন রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। তন্নি যাওয়ার বেলা কান্না করেছিল বলে রক্তিমের মা তাকে নিয়ে যেতে দেবেন না বলে সিদ্ধান্ত নেন। রাত তাকে বুঝিয়ে তন্নিকে গাড়িতে তুলেন। রক্তিমকে বলে যে সবার খেয়াল রাখতে, আর রওনা দেয় নিজ গন্তব্যে। রাত আর তন্নি সিলেট গেছে আজ এক মাস। রোজ তাদের সাথে কথা হয়। রক্তিম আর অধরা কিছুদিন তাদের কাছ থেকেও এসেছে। ইদানিং অধরার শরীরটা ভালো যাচ্ছে না, সে নিয়ে রক্তিম আর তার মায়ের অনেক চিন্তা। তাই আজ অধরাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার সকল রিপোর্ট দেখলেন। রক্তিমের মা বললেন, ডাক্তার নাসরিন হেসে বললেন, আপনার বউমা তো প্রেগনেন্ট। রক্তিম কেবিনের বাইরে, তাই সে কিছু জানে না। অধরা ডাক্তারের কথা শুনে বলল, সত্যি? ডাক্তার বললেন, তো তাই বলছে। রক্তিমের মা অধরাকে নিয়ে বাইরে চলে আসলো। রক্তিম তাদের দেখে কাছে এসে বলল, কি হয়েছে ডাক্তার, কি বলেছে? রক্তিমের মা বললেন, বাসায় চল, সবাইকে একসাথে বলবো। রক্তিম বলল, মা আমায় তো বলতেই পারে এখন। রক্তিমের মা বললেন, না বলতে পারি না, চলো বাসায়। অধরা রক্তিমের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। রক্তিম দুজনকে নিয়ে বাসায় পৌঁছালো। সবাই একসাথে বসে আছে। ভিডিও কলে রাত আর তন্নিও উপস্থিত। সবাই রক্তিমের মায়ের দিকে তাকিয়ে আছে। রক্তিমের মা সবার উদ্দেশ্যে বললেন, আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে, অধরা মা হতে চলেছে। রক্তিমের মায়ের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। অধরার মা অধরার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। রক্তিম অধরার কাছে এসে বলল, আমার ছোট্ট রাজকুমারী আসবে, তাই না? অধরা বলল, রাজকুমারও তো আসতে পারে। রাত ভিডিও কল থেকে বলল, দুজন তো আসতেই পারে, তাই না? রাতের কথা শুনে সবাই হেসে উঠল। রক্তিম অধরার হাতটা শক্ত করে ধরে বলল, আমাদের ভালোবাসার প্রহর এভাবেই চলতে থাকুক সর্বদা।